আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের সামনেই রেলের এন টি পিসি সিবিটি টু পরীক্ষা রয়েছে এবং তার সাথে আমাদের পরীক্ষা রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা তো এই দুটো গ্রুপ পরীক্ষার জন্য তোমাদের এই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা যারা পরীক্ষা দিতে চললে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে এটা পুরোটা কমপ্লিট করে যাবে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো আজকে আমরা ডিসকাস করছি রিসেন্টলি তোমাদের যে সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছিল এন টি তার সব সবগুলো শিফটে টোটাল তিনশো তেষট্টি তোমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে তো সেগুলো আমরা ডিসকাস করবো দেখো সিবিটি ওয়ানের ষাটটা শিফট আমরা তোমরা ডিসকাস করেছিলাম তার সাথে সিবিটি টু এর তিনটে শিফট মানে তেষট্টিটা শিফটের কোশ্চেন আমরা এখানে ডিসকাস করছি আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে হবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি গ্রুপ ডিস স্পেশাল অনেক পিডিএফ পোস্ট করব এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে দিতে পারো তো তোমাদের জন্য চারটে স্টাডিমিটার রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্ট মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে থ্রি থাউজেন্ড পিবিএস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন এবং আজকের এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো সব রেলে এন টি সিবিটি ওয়ানের এর ভলিউম ওয়ান এবং ভলিউম টু এর পিডিএফ থেকে করাচ্ছি মানে চব্বিশও যে কোশ্চেন রয়েছে সেখান থেকে তোমাদের টোটাল তিন থ্রি সিক্সটি প্লাস কোশ্চেন আজকে আমরা ডিসকাস করবো তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও খুব কাজে লেগে যাবে ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা পিডেফ লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডেফ বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো প্রথম পোস্ট মোদাকো আমাদের কি দিয়েছে যে নিম্নলিখিত কোন প্রাণীটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে এখানে বলে রাখি বাঁ দিকে দেখো কোন শিফ্টের এবং কোন পরীক্ষার কোন ডেটে পরীক্ষা হয়েছিল এবং কোন লেভেলের পরীক্ষা সমস্ত কিছু দেওয়া আছে তো এখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে ময়ূর অপশন এ হচ্ছে এখানে একটা সঠিক ক্যান্সার মনে রাখবে সিন্ধু অটক বা সামুদ্রিক ঘোড়া দুই যুক্ত হৃদপিণ্ড হয় যেটা রয়েছে এর সাথে মনে রাখবে মাছ মাছেরও কিন্তু দুই বিশিষ্ট হয়ে থাকে এবং এর সাথে মনে রাখবে ব্যাং ব্যাঙের দুটি অলিন্দ এবং একটি নিলয় সহ তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোন উৎসেচকটি রাইস ব্রায়ন অয়েল স্থিতিশীলতায় ব্যবহৃত হয় তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই হাই তোমাদের কিন্তু এই লেভেলেরই পড়াশোনা করতে হবে তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন সি হচ্ছে এটার যে লাইপেজ হলো অগ্নাশয় থেকে নিশ্চিত খাদ্য পরিপাককারী এক ধরনের এনজাইম অগ্নাশয় এনজাইম ডিউডে নামে এসে খাদ্যের সাথে মিশে যায় এই লাইপেজ নামক এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে এরা লাইপোলাইটিক উৎসেচক লাইপেজ চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারে পরিণত করে নিম্নলিখিত কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে তিরিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল তো এখানে দেখো তিরিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে কোনটা এখানে কি অ্যান্সার হয়ে যাবে তাহলে জিঙ্ক অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এফি যেটা রয়েছে তার হচ্ছে টোয়েন্টি সিক্স নিকেল নিকেল হচ্ছে টোয়েন্টি এইট এবং কোবাল্টে হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই তোমাদের বলে রাখি টেবিলের এই থার্টি সিক্স পর্যন্ত মুখস্থ করে রাখার চেষ্টা করবে পরীক্ষায় বারবার এখান থেকে প্রশ্ন আসে এবং তোমাদের পরীক্ষাতেও আসবে নিম্নলিখিত কোনটি একটি অপ্রচলিত শক্তির উৎস তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বায়ু হচ্ছে একটি অপ্রচলিত শক্তির উৎস মনে রাখবে অপ্রচলিত শক্তির উৎসগুলি হচ্ছে সৌরশক্তি বায়ু শক্তি ভূতাপীয় শক্তি জোয়ার ভাটার শক্তি জৈব গ্যাস ইত্যাদি নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক আধানের এসআই একক এবং প্রায় সিক্স ইন্টু টেন টু ইলেকট্রন বিশিষ্ট আধানের সমতুল্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কুলম্ব অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে একটি ইলেকট্রনের আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস নাইনটিন কুলম এবার মনে রাখবে একটি কুলম হচ্ছে ওয়ান বাই এই যে ইলেকট্রনের যে আধান সেটা তো ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস নাইনটিন এটা যখন ক্যালকুলেশন করবে তখন তোমার সেখান থেকে তুমি পাবে 6.25 10 to the power 18 এতগুলি ইলেকট্রন আদানের সমান नेक्स्ट चलासी उद्धवপতন হলো কি দেখো ডাইরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে তো उद्धवপতন এটি হচ্ছে একটি পদার্থকে কঠিন থেকে সরাসরি গ্যাসিও অবস্থার রূপান্তর হেপাটাইটিস এ হলো ড্যাশের একটি প্রদাহ যা মৃদু থেকে গুরুদরের অসুস্থতার কারণে হতে পারে এখানে একটা কথা জেনে রাখবে এই যে সিবিডি টু এ যে প্রশ্নগুলো এসেছে এগুলো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের সিবিটি ওয়ানে কোনো না কোনো শিফটে এসেছে কোশ্চেনগুলো যখন লাস্ট পর্যন্ত তুমি যখন দেখে শেষ করবে তখন দেখবে কত পরিমাণের প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা তো কিন্তু রিপিট হবে তো অবশ্যই সব মুখস্থ করে নেবে তো এখানে দেখো কি অ্যান্সার হয়ে যাবে হেপাটাইটিস এ হলো একটি প্রদাহ যা মৃদু থেকে গুরুতর অসুস্থতার কারণে হতে পারে হেপাটাইটিস এ হেপাটাইটিস ভাইরাসের কারণে হাওয়া যকৃতে একটি তীব্র সংক্রমণ রোগ তাহলে হেপাটাইটিস এটা আমাদের শরীরে কোথায় আক্রমণ করে যকৃতে তো এটা মনে রাখবে এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে আধুনিক পর্যায় নিম্নলিখিত কোনটি ডি ব্লক দেখো এটা পড়ে পরে আমাদের মুখস্থ হয়ে গেছে অ্যান্সার কি হয়ে যাবে এফ বা লোহা এই যে পুরো নীল কালারটা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে তোমাদের ডি ব্লক এগুলো একদম মুখস্থ করে রাখবে পরীক্ষায় বারবার আসে তো এগুলো যেন কারো ভুল না হয় নিম্ন নিম্নম্ন তালিকাভুক্ত খাদ্যগুলির মধ্যে ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস হলো কোনটি তো এগুলোর মধ্যে কোনটাতে ভিটামিন সি পাওয়া যায় আমরা প্রত্যেকে জানি যে টক জাতীয় ফলে সব থেকে বেশি তোমাদের ভিটামিন সি পাওয়া যায় তাহলে অপশন দিকে অ্যান্সার করে দেবো যে লেবু জাতীয় ফল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দেখো ভিটামিন সি যা রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকয়ার্বিক অ্যাসিড এটি জৈব অম্ল যা শাক এবং ফল প্রবৃতিতে পাওয়া যায় এবং ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে রয়েছে সাইট্রাস ফল কিউই ফ্রুটস পেয়ারা ব্রকলি ব্রাসেলস স্প্রাউট বেল পিপার আলু স্ট্রবেরি ইত্যাদি এবং ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে এটাও মনে রাখবে এটা পরীক্ষায় আসতে পারে নিম্নলিখিতগুলির কোন উদ্ভিদ উদ্ভিদের মূল নডিউলের রাইজোবিয়া ব্যাকটেরিয়ার সাথে পারস্পরিক মৃতজীবী সম্পর্কের কারণে বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবদ্ধকরণ করে না তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কতটা হাই তোমরা বুঝতে পারছো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ডুমুর অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মেলাপিজিয়ান নালিকা হলো ড্যাশের বৈশিষ্ট্য এই প্রশ্নটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো মেলাপিজিয়ান নালিকা এটা হচ্ছে সন্ধিপদের বৈশিষ্ট্য এখানে মনে রাখবে যে সন্ধিপদী বা অর্থপোডা হলো একটি এক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহির কঙ্কাল একটি বিখণ্ডিত দেহ এবং সংযুক্ত সন্ডিল উপাঙ্গ রয়েছে এর সাথে মনে রাখবে সন্ধিপদী বা অর্থপোডারা অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলোর মধ্যে বৃহত্তম হয়ে থাকে এদের দেহে বুক বুক লাং বা শ্বাস নালী ইত্যাদি শশন অঙ্গের কাজ করে ম্যালপিজিয়ান নালিকা সবুজ গন্তি কক্সাল গন্তি ইত্যাদি রেচন অঙ্গ হিসাবে কাজ করে এবং মনে রাখবে পুঞ্জাক্ষী বা সরলাক্ষী থাকে এদের মধ্যে এবং এদের দেহে তিস্তরীয় এবং দেহ প্রকৃত শীলম বা গহর আছে জেনেটিক্সের জনক বলা হয় কাকে দেখো বিভিন্ন ক্ষেত্রের যে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে যে ফাদার বা বিভিন্ন ক্ষেত্রে যে জনক বলা হয় এটার একটা আমি আলাদা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগে সেটা পিডিএফ আমি টেলিগ্রামে দিয়েছিলাম তো সেই পিডিএফটা অবশ্যই একবার মুখস্থ করে নেবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই আসবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গ্রেগর মেন্ডেল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার যে ফাদার অফ জেনেটিক্স বলা হয় গ্রেগর মেন্ডেলকে ফাদার অফ মডার্ন জেনেটিক্স এটাও কিন্তু তোমাদের গেগর মেন্ডেলকে বলা হয় কারণ এটা আগে তোমাদের সিবিটি ওয়ানের কোনো একটা শিফটে এসেছিল দেখবে পড়তে পড়তে তোমরা দেখতে পাবে এবং ফাদার অফ সাইটোলজি এটা বলা হয় অপশন সিতে রয়েছে রবার্ট হুক কে নেক্সট চলে আসছি নিম্নলিখিত কোনটি তরঙ্গদর্ঘ সবচেয়ে কম এগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দর্ঘ সবচেয়ে কম তো সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রশ্মি অপশন এ হচ্ছে এখানে এটা অ্যান্সার যে বিভিন্ন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাসের কোমর সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ রয়েছে রেডিও ওয়েভ তার থেকে একটু কম মাইক্রোওয়েভ তার থেকে কম ইনফ্রারয়েড তরঙ্গ তার নিচে দৃশ্যমান আলো তার নিচে এ তার থেকে কম এক্স রে সব থেকে কম হচ্ছে তোমাদের রশ্মি তাহলে তরঙ্গদৈর্ঘ্য রশ্মির সবচেয়ে কম এবং মনে রাখবে তাই প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কম হলো গামা রশ্মি কেক মাফিন এবং কুকির মতো বেস্ট খাবারে রাসায়নিক গাজনের কারণ হিসাবে খাদ্য শিল্পে কোনটি প্রায়শই ব্যবহৃত হয় এগুলোর মধ্যে কোনটা প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম বাইকার্বোনেট অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো সোডিয়াম বাইকার্বোনেট এর আই ইউপিএসি নেম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট অনেক সময় পরীক্ষায় তোমাদের কনফিউজ করার জন্য কনফিউজ করার জন্য সোডিয়াম বাইকার্বোনেট অপশানে না দিয়ে সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বোনেট দিয়ে দেবে তো কনফিউজ হয়ে যাবে না এর সংকেত হচ্ছে এনে এই সিও থ্রি এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি সোডিয়াম বাইকার্বোনেটকে আর কি নামে পরিচিত সেটা একটু কমেন্ট করে জানিও নিম্নলিখিত কোন জিনগতভাবে পরিবর্তিত ফসলের ভারতে আইনগতভাবে চাষ করার অনুমতি দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের সিবিটি 1 এর प्रीवियस গুলো শুরু হচ্ছে এতদিন সিবিডি 2 এর গুলো পড়াছিলাম এবার হচ্ছে সিবিটি 1 এর তো এখানে এটা आंसर হচ্ছে বিটি করপাস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে বিটি কর্পন সরি বিটি কটন বা বিটি করপাস একমাত্র জিনগতভাবে পরিবর্তিত মানে জেনেটিক্যালি মডিফাইড ফসল যা ভারত সরকার দুই সালে বাণিজ্যিক চাষের জন্য অনুমোদিত হয়েছে নেক্সট চলে আসি ভারী জল বা হেভি ওয়াটার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত তো আমরা প্রত্যেকে জানি এটা তোমাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে সম্পর্কিত কি কারণে তো ভারী জল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউটরনের মডারেটর মডারেটার হিসাবে ব্যবহৃত হয় এবং এর সাথে মনে রাখবে হেভি ওয়াটার এর ফর্মুলা হচ্ছে ডি টু ও এটার তোমার নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড পারদের প্রচলিত নাম হলো কি তো পারদের প্রচলিত নাম হচ্ছে কুইক সিলভার অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হোয়াইট লেড এটা হচ্ছে লেড কার্বনেট এখানে তোমার সংকেতটা দেখে নেবে এর সাথে মনে রাখবে পার্ল অ্যাস পটাশিয়াম কার্বনেট কে টু সিও থ্রি এর সাথে মনে রাখবে জিঙ্ক হোয়াইট এটা হচ্ছে তোমাদের জেড এন ও বা জিঙ্ক অক্সাইড নেক্সট চলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির অভাবের কারণে বর্ণ অন্ধত্ব এবং দৃষ্টিশক্তি হ্রাস ঘটে তো ঘুরিয়ে ফিরে রাত কথা বলা হচ্ছে এখানে একটু ভদ্র স্বভাবে এখানে বলেছে অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি ভিটামিন এ ভিটামিন এর অভাবে আমাদের রাত কানা হয় ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারবি রোগ হয়ে থাকে সোডা জলের কোন গ্যাস পাওয়া যায় তাড়াতাড়ি করো সোডা জলে কোন গ্যাস পাওয়া যায় এখানে আমাদের যাচ্ছে কার্বন খুব এটা আমাদের পরীক্ষার জন্য মনে রাখবে অনেক পরীক্ষা এসছে তো পানির বুদবুদগুলির কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দ্বারা সৃষ্ট হয় কার্বন ডাইঅক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা চাপে জলে দ্রবিত হয়ে থাকে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বাতাসে থাকে এবং রূপোর বস্তুকে কালো করে তোলে যখন বাতাসের সংস্পর্শে সেটা আসে ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে অ্যান্সার কি হয়ে যাচ্ছে সালফার তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে বাতাসের সংস্পর্শে আসার পর সিল সিলভারের জিনিসপত্রগুলি সিলভার বা রূপর জিনিসপত্রগুলি কালো হয়ে যায় এর কারণ হচ্ছে সিলভার বাতাসে সালফারের সাথে বিক্রিয়া করে সিলফার সালফাইড এ জি টু এস এর আবরণ তৈরি করে এবং এর সাথে মনে রাখবে সিলভার বাতাসে উপস্থিত সালফারের যৌগর সাথে বিক্রিয়া করে যেমন হাইড্রোজেন সালফাইড তো এটাও মনে রাখবে এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হাসপাতালগুলির জৈবিক বর্জ্যগুলি নিষ্পত্তি করার সর্বোত্তম পদ্ধতি হলো হাসপাতালে যে জৈবিক বর্জ্যগুলো রয়ে থাকে তো সেগুলো কিভাবে তুমি নিষ্পত্তি করতে পারো তো তার সর্ব সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ভস্মীকরণ অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার যে ভস্মীকরণ বলতে সাধারণত খাদ বা অস্থিতিশীল পদার্থ অপসারণের উদ্দেশ্যে বায়ু বা অক্সিজেনের অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুকে উত্তপ্ত করাকে বোঝায় প্রোটিয়ামের কয়টি নিউটন থাকে তো মনে রাখবে প্রোটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে শূন্য অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন তো ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন আর নেস্ট হেকেল অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ইকোলজি শব্দটি হেকেল আঠারোশো সালে প্রবর্তন করেছিলেন সালটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে চলে আসতে পারে কোন মৌলটি থাইড অক্সিন সংশ্লেষের জন্য অত্যাবশ্যক এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আয়োডিন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে আয়োডিনের অভাবে ট্রাই আয়ো আয়োডো থাইরোনিন বা টি থ্রি এবং থাইরক্সিন বা টি এর উৎপাদন কমে যায় এবং থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলগন্ধ রোগের সৃষ্টি করে নিম্নলিখিত কোন ধাতু তরল অবস্থায় বিদ্যমান থাকে তো এখানে আমরা অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হচ্ছে পারদ দেখো তোমরা যারা থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করেছো বা পুরো কমপ্লিট করে রিভিশন করছো তোমরা দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এই এন পরীক্ষায় এসছে তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা যখন দিতে যাবে গ্রুপ ডি পরীক্ষা বা সিবিটি টু পরীক্ষা তখন যেন কারো ভুল না হয় একদম বেশি বেশি যত মার্কস পেতে হবে চাকরি পাওয়ার চান্স কিন্তু তত আমাদের বেড়ে যাবে তো খুব ভালোভাবে ডেট দু মাস পরে নাও যাতে চাকরিটা পেয়ে যাও এখানে দেখো সোডিয়াম রূপালি সাদা রঙের ধাতু এ এটি ধাতু যা সহজেই একটি ছুরি দিয়ে কাটা যায় তাই এবং এটি তাপ এবং বিদ্যুতের একটি ভালো পরিবাহী উদ্ভিদের শক্তির পরম উৎস হলো কোনটি তো উদ্ভিদের শক্তির পরম উৎস হচ্ছে সূর্যালোক বা সানলাইট অপশন বি হচ্ছে এটা রকেট সংরক্ষণের নীতি মেনে কাজ করে তো এটা আমরা সবাই পারবো যে রকেট ভয় সংরক্ষণের নীতি মেনে কাজ করে তো রকেট ওয়াক অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মুমেন্টাম নেক্সট চলে আসি কার্বন বা সিএফসি থেকে নিঃসৃত ড্যাশ গ্যাস ওজন স্তরের জন্য ক্ষতিকারক তো ক্লোরোফ্লুরোকার্বন থেকে নিঃসৃত ক্লোরিন গ্যাস ওজন স্তরে ক্ষতির জন্য ওজোন স্তরের ক্ষয়ের জন্য ক্ষতিকারক এখানে মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারের অ্যারোসিলগুলি এমন একটি পৃষ্ঠ তৈরি করে যার উপর সিএফসি ভিত্তিক ক্লোরিন ওজোন স্তরকে ধ্বংস করতে পারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শস্য জাতীয় উদ্ভিদের জন্য অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আয়রন হচ্ছে একটি মাইক্রো নিউট্রিয়েন্ট এখানে মনে রাখবে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এক্সাম্পল গুলোর মধ্যে রয়েছে বোরন দস্তা ম্যাঙ্গানিজ আয়রন তামা মলিবডেনাম এবং ক্লোরিন ক্লোরোসিস বল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় নয় বলেছে লাস্ট পর্যন্ত পড়বে এবং এই সেম প্রশ্ন দেখবে তোমাদের আমি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারেও এসেছিল তখন পড়েছিলাম আমার মনে আছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি এটি বায়ুমন্ডলীয় চাপের পার্থক্যের কারণে সৃষ্টি হয় তো এটা তোমাদের সঠিক নয় এখানে মনে রাখবে যে ক্রোসিস বল এর মান সর্বনিম্ন হচ্ছে বিশুভ রেখায় এবং এবং সর্বোচ্চ হচ্ছে মেরুতে তো এটাও মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষার জন্য এখানে অপশন এতেও দেওয়া হয়েছে যে মেরুদয়ের মান সর্বাধিক এটাও সঠিক গ্রাফাইট পরমাণুতে যোজনী ইলেকট্রনের সংখ্যা কত দেখো গ্রাফাইট হচ্ছে কার্বনের হচ্ছে অ্যালোট্রোপস ওকে বা রূপভেদ তাহলে এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত তো কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত আট তো এটা যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে প্রথম কক্ষে সর্বাধিক দুটি থাকতে পারে বাইরের কার কয়টা পরে রয়েছে ছয়টি তো ছয়টি ছয় দুই আট তাহলে দুই কমা চার এটা হচ্ছে তোমাদের কার্বনের রূপভেদ টু কমা সিক্স এবার এখানে মনে রাখবে যে সরি এখানে আমার একটু ভুল হয়ে গেছে টু কমা সিক্স নয় কার্বন হচ্ছে ছয় ওকে তো টু কমা ফোর বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন আছে চারটে তো সেই জন্য এখানে এটা এটা হচ্ছে হচ্ছে চারটি অপশন সি এবং ভ্যালেন্স ইলেকট্রন হল একটি পরমাণুর সাথে যুক্ত বাইরের ছেলে ইলেকট্রন তাহলে এটা যখন টু কমা ফোর মানে বাইরের ছেলে কটা রয়েছে সরি চারটে তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে চারটি ওকে নেক্সট চলে আসি দেখো নিম্নলিখিত কোনটি একটি ধাতুকল্প বা মেটালয়েড তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ধাতুকল্প তো এখানে আমরা অপশন দেখি বলে দেব যে সিলিকন হচ্ছে একটি ধাতুকল্প বা মেটালয়েড যে সমস্ত মৌলগুলির মধ্যে ধাতব মানে মেটাল এবং নন মেটাল ধাতব এবং অধাতব উভয় ধর্ম বর্তমান থাকে তাকে বলা হয় ধাতুকল্প এবং সিলিকন অ্যান্টিমানি আর্সেনিক এগুলো সব হচ্ছে তোমাদের ধাতুকল্পের উদাহরণ নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা প্রতিবদ্ধ ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে তো সেটা কি হচ্ছে তো সেটা হচ্ছে তোমাদের স্পাইনাল কর্ড অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার দু সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব কোথায় ঘটেছিল তো দু সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল কেরল রাজ্যে বা কেরালা রাজ্যে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে নিপা ভাইরাস তো তো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিপা হেনিপা ভাইরাস হলো একটি বাদুর ভাইরাস যা নিপা ভাইরাস সংক্রমণ ঘটাই এবং যা উচ্চ মৃত্যু হার সম্পন্ন মানে এই ভাইরাস যদি কারোর হয়ে থাকে তো তার মধ্যে মৃত্যু হওয়ার চান্স অনেকটা বেশি এবার এই যে নিপা ভাইরাস প্রথম মালয়েশিয়ার শুকর চাষিদের মধ্যে এটি প্রাদুর্ভাবে স্বীকৃতি পাওয়া যায় এটা অনেকবার পরীক্ষা এসছে যে নিপা ভাইরাস প্রথম কোথায় লক্ষ্য করা হয়েছিল তো মালয়েশিয়া তো এটাও মনে রাখবে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রাণী জগৎ শ্রেণীর অন্তর্গত এগুলোর মধ্যে কোন নিম্নলিখিত মধ্যে কোনটি প্রাণী জগৎ শ্রেণীর অন্তর্গত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মেটাজুয়া অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো প্রাণী বহুকোষী এবং সুকেন্দ্রিক জীবের একটি বৃহৎ গোষ্ঠী এরা অ্যানিমেলিয়া বা মেটাজুয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে দেখো অ্যানিমেলিয়া তো আমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারতাম কিন্তু অ্যানিমেলিয়াকে যে মেটা বলে এটা কিন্তু আমরা খুব কম জন জানি তো প্রশ্ন কেমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সেগুলোকে কিন্তু তোমাদের ধরতে হবে এবং সেরকম ভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এদের মধ্যে কোনটি অমেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত নয় তো এগুলোর মধ্যে অমেরুদণ্ডী অন্তর্গত নয় হচ্ছে অপশন এ হচ্ছে এটার তো শরীর হচ্ছে রেপটিয়ালা শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী প্রাণী জগতে এদের অবস্থান উভচর এবং তোমাদের পাখিদের মধ্যেই পড়ে কাছিম টিকটিকি সাপ কুমে টুয়া টুয়া শ্রেণীর অন্তর্গত নিম্নলিখিত কোনটি প্লাস্টিকে ব্যবহৃত হয় তো এগুলোর মধ্যে প্লাস্টিকের ব্যবহৃত হয় মনে রাখবে ইথিলিন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার ইথিলিন হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল অর্গানিক কেমিক্যাল এর সাথে মনে রাখবে ইথিলিনের সূত্র হচ্ছে সি টু এইচ ফোর এর সাথে মনে রাখবে প্লাস্টিকের মধ্যে ইথিলিন ব্যবহার করা হয় প্লাস্টিক শিল্পে উৎপাদিত কাঁচামালের সিক্সটি পার্সেন্টেরও বেশি ব্যবহার করা হয়েছে এবং পলিথিন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত প্লাস্টিক

হেপ্টাহাইড্রেট সাধারণত কি নামে পরিচিত ফর্মুলা হচ্ছে জেড এন এস ও ফোর সেভেন এইচ টু খুব ইম্পর্টেন্ট তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সাদা ভিট্রিয়াল বা হোয়াইট ভিট্রিয়াল বলা হয় এর সাথে মনে রাখবে তুঁতে যেটাকে আমরা ব্লু ভিট্রিয়াল বলে থাকি এটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট বা ক্রিস্টেলাইন কপার সালফেট বলা হয় সিও এস ও ফোর ফাইভ এস টু তো এগুলো মনে রাখবে হোয়াইট ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল জিপসাম এপসাম লবন এদের সংকেতগুলো অবশ্যই মনে রাখবে নিম্নলিখিত কোন রংটি দুটি প্রাথমিক রঙের সমন্বয়ে গঠিত হয় না দুটি প্রাথমিক রঙের সমন্বয়ে গঠিত হয় না কোন রংটি তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নীল রংটি অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো দেখো আর ওয়াই বি কালার মডেল রেড ইয়েলো এবং ব্লু আর ইন্টারমিক্সড টু ক্রিয়েট সেকেন্ডারি কালার সেগমেন্ট অফ অরেঞ্জ তো কমলা কালার তৈরি করা যায় গ্রিন তৈরি করা যায় এবং পার্পেল বা বেগুনি তৈরি করা যায় কিন্তু নীল কালার তৈরি করা যায় না তো অপশন এ আমাদের এখানে অ্যান্সার মাঝের অংশ পাতলা এবং ধারগুলি চওড়া এমন লেন্সগুলোকে গুলোকে কি বলা হয় তো এমন লেন্সগুলোকে বলা হয় মনে রাখবে অবতল লেন্স অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যে লেন্সের মধ্যভাগ মোটা ও এর প্রান্ত ভাগ ক্রমশ সরু তাকে বলা হয় উত্তর লেন্স নিম্নলিখিত কোন রক্তের গ্রুপগুলির মানুষকে সর্বাধিক গ্রহিতা হিসাবে বিবেচিত করা হয় খুবই সহজ প্রশ্ন আমাদের অ্যান্সার হয়ে যাবে এ বি প্লাস অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং মনে রাখবে রক্ত গ্রুপ রক্ত ব্যক্তি ব্যক্তির কণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন থাকে এছাড়া রক্তরসে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো থাকে না তাই রক্ত গ্রুপধারী কোনো ব্যক্তি যে কোনো কারোর থেকে রক্ত গ্রহণ করতে পারবে তাই এ তাদের বিশ্ব বহিতা বলা হয় নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন রবার্ট হুক ড্যাস আবিষ্কার করেছেন তো সহজ প্রশ্ন রবার্ট হুক আবিষ্কার করেছেন সেল বা কোষ অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন যেই পার্কিং যে তিনি প্রথম পোটোপ্লাজাম এই শব্দটি প্রবর্তন করেছেন চুন জলের রাসায়নিক সংকেত হলো কি তো চুন জলের রাসায়নিক সংকেত হচ্ছে সিএ এইচ হোল টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রথাগত ভাবে লাইম বলা হয় এটি হলো একটি অজব যোগ যার রাসায়নিক সূত্র হচ্ছে ও এইচ হোল টু যেটাকে আমরা চুন জল হিসেবে পরিচিত পিত্ত বা বাইল ড্যাশ দ্বারা নির্গত হয় তো পিত্ত বা বাইর এটা যকৃত দ্বারা নির্গত হয় অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো অগ্নাশয় থেকে ট্রিপসিন ইন লাইফ এজ এবং অ্যামআইলেজ নামক উৎসেচক নিশ্চিত হয় তো এটাও মনে রাখবে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি এটাও কিন্তু তোমরা মনে রাখবে নেক্সটলাসি পরবর্তী প্রশ্ন চোখের লেন্সগুলির অত্যাধিক বক্রতা ড্যাশেতে পরিণত করে চোখের লেন্সগুলির অত্যাধিক বক্রতা ড্যাশেতে পরিণত করে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দৃষ্টিহীনতা বা মায়োপিয়াতে পরিণত করে তো মায়োপিয়া হলো চোখের এমন একটি ত্রুটি যাতে কেউ তার কাছের জিনিসগুলো স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসগুলো ঝাপসা দেখায় কনিয়ার অত্যাধিক বক্রতা বা চোখের বলের প্রসারণ লম্বা হওয়ার কারণে মায়োপিয়া রোগ হয়ে থাকে বেরি বেরি ড্যাসের অভাবজনিত একটি রোগ বলো ক্যান্সার হবে এই টাইপের প্রশ্ন বারবার আসছে তো বেরি বেরি হচ্ছে ভিটামিন বি ওয়ান এর অভাবজনিত একটি রোগ এবার দেখো ভিটামিন এর অভাবে হয়ে থাকে আমাদের রাতকানা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে আমাদের স্কারভি ভিটামিন ডি এর অভাবে আমাদের হয়ে থাকে রিকেট নিম্নলিখিত মানব রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় মানে এগুলোর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনগুলো তো অ্যান্সার হচ্ছে টাইফয়েড অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে পোলিও হেপাটাইটিস এ হাম এগুলো সব হচ্ছে কি ভাইরাস গঠিত রোগ এবং টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ মায়োপিয়ায় আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করার জন্য কোন ধরনের লেন্সের প্রয়োজন মায়োপিয়া মানে কি যারা কাছের জিনিস দেখতে পায় দূরে জিনিস দেখতে পায় না তো সেই সমস্ত আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় তো এখানে ব্যবহার করা হয় ডাইভার্জিং লেন্স অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং এর সাথেই মনে রাখবে অবতল লেন্সকে ডাইভার্জিং লেন্স বলা হয় তো এটাও মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট নিম্নলিখিত উদ্ভিদ নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত তো এগুলোর মধ্যে কোনটা ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত তো সেটা হচ্ছে মার্চান্টিয়া অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার এবার দেখো ব্রায়োফাইটা গোষ্ঠী বহুদিন আগে আমি তোমাদের দু হাজার একুশ সালে ক্লাস করেছিলাম রেলওয়ে গ্রুপ ডি ডিসক্রিপটিভ জেনারেল সায়েন্স ক্লাস তো সেখানে তোমরা এটা দেখতে পারো তো দেখো ব্রায়োফাইটা এরা মস জাতীয় উদ্ভিদ হয়ে থাকে এদের দেহে কাণ্ড পাতা এবং মূল থাকে না তো এটা মনে রাখবে এদের মূল এর পরিবর্তে রায় থাকে রায় থাকে এদের দেহে ক্লোরোপিল থাকায় এরা সবুজ প্রকৃতির হয়ে থাকে সংবহন কলাতন্ত্র অনুপস্থিত এবং জননাঙ্গ বহু কোষযুক্ত হয়ে থাকে এবং উদাহরণ হচ্ছে কি রিক্সিয়া পোগনেটাম যেটা এই প্রশ্নের অ্যান্সার পলিট্রিকাম ইত্যাদি হচ্ছে তোমাদের কয়েকটি সাধারণ মস বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের উদাহরণ লেবুর রসের পিএইচ ভ্যালু হচ্ছে কত তো লেবুর রস বা লেমন জুস অ্যান্সার কি হয়ে যাবে টু তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো গ্যাস্ট্রিক অ্যাসিড এর হচ্ছে এক অ্যাপেল জুসের হচ্ছে তিন টমেটো জুসের হচ্ছে ফোর ব্ল্যাক কফির হচ্ছে ফাইভ মিল্কের হচ্ছে সিক্স পিওর ওয়াটার হচ্ছে সেভেন ডিমের হচ্ছে আট ব্ল্যাক বেকিং সোডার হচ্ছে নয় হ্যান্ড সোপের হচ্ছে দশ অ্যামোনিয়াম সলিউশন হচ্ছে এগারো ব্লিচিং ব্লিচের হচ্ছে বারো এবং দেখো কনসেন্ট্রেটেড সলিউশন অফ অ্যালকাইন তো এগুলোর হচ্ছে তেরো থেকে চোদ্দোর মধ্যে ওয়ান বাই ফোর ও হোম এর চারটি রোধক ব্যবহার করে একটি সিরিজে সর্বাধিক রোধক যা তৈরি করে তা হচ্ছে কিন্তু এটা সিরিজে কানেক্ট করতে বলেছে তো অ্যান্সার কি হয়ে যাবে এক ও কি হয়ে হচ্ছে তো সিরিজে যখন তোমার কানেক্ট করতে বলে তখন আর ইকুয়ে হয়ে যাবে চারটে রোধক বলেছে তো একটা আর ওয়ান ধরলাম আর টু আর থ্রি এবং প্রত্যেকটা ওয়ান বাই ফোর ওম করে তো প্রত্যেকটা ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ফোর হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে চার বাই চার ইকুয়াল হচ্ছে এক তো সেটা হচ্ছে এক ওহম অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার আঙ্গুলের মতো দেখতে বিস্তৃত ক্ষণপদ কিসের উপর থাকে আঙুলের মতো দেখতে বিস্তৃত ক্ষণপদ কিসের উপর থাকে তো এটা অ্যান্সার হচ্ছে অ্যামি বা ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া এটা মনে রাখবে ইউগ্লিয়া ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা এটা মনে রাখবে হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কোর্সিকা কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা চিংড়ির গমনাঙ্গের নাম হচ্ছে প্লিউপড তারপরে দেখো জোকের গমনাঙ্গ হচ্ছে চোষক অঙ্গ তারপরে দেখো শামুকের গমনাঙ্গ হচ্ছে মাংসলোপদ তারপরে তারা মাছের গমনাঙ্গ হচ্ছে নালিপদ কিওটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য হলো ড্যাশ হ্রাস করা তো কিওটো প্রোটোকল আমরা প্রত্যেকে পড়েছি অ্যান্সার কি হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো দেখো কিওটো প্রোটোকল হলো একটি বহু রাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করেছে উনিশশো সাতানব্বই সালে এগারোই ডিসেম্বর জাপানের কিওটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং দু সালে ষোলোই ফেব্রুয়ারি এটা প্রথম কার্যকরী হয় এর সাথে মনে রাখবে বর্তমানে এই চুক্তি দ্বারা একশো বিরানব্বইটি দেশ দায়বদ্ধ রয়েছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের উপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেকশন অন ক্লাইমেট চেঞ্জ সবাই গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে নিম্নের কোনটি প্রধানত ওজন স্তরের অবনতি ঘটায় এগুলোর মধ্যে কোনটি প্রধানত ওজন স্তরের অবনতি ঘটায় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্লোরো ফ্লোরো কার্বন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহ ওজন স্তর ক্ষয়কারী যৌগ ও ডিএস হিসাবে অভিহিত করা হয়েছে এখানে মনে রাখবে ওজন স্তর বেগুনি রশি যেমন ইউভি ভি মানে আল্ট্রাভায়োলেট বি তরঙ্গ যেটা দুশো আশি থেকে তিনশো পনেরো এনএম মধ্যে থাকে এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশে বাধা প্রদান করে এখানে মনে রাখবে পরিলক্ষিত ওজন ক্ষয় বিশ্বের ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যার ফলে মন্ট্রিল চুক্তি গৃহীত হয়েছে যার ফলে ফ্লোর কার্বন স্যালোজেন এবং অন্যান্য ওজন স্তর ক্ষয়কারী রাসায়নিক উপাদানগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মানুষ কি হজম করতে পারে না তো এগুলোর মধ্যে কোনটা মানুষ হজম করতে পারে না কি আনসার হয়ে যাবে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হচ্ছে কি সেলুলোস এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল প্রচুর প্রশ্ন আমি দেখছি যে রিপিট হয়েছে তো এগুলো অবশ্যই গ্রুপ ডি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে মুখস্থ করে নেবে একদম পুরো এখানে দেখো কি হবে মানুষের পরিপাকতন্ত্রে অনেক এনজাইম এবং অ্যাসিড আছে যা ভেঙে ফেলতে এবং হজম করে সব ধরনের খাবার মানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বি কিন্তু সেলুলোজ ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইম নেই তাই গরু ছাগল ভেড়া এবং অন্যান্য প্রাণী যারা অনেক জৈব খাবার চড়ে মানে ঘাস উদাহরণস্বরূপ ঘাস খেয়ে থাকে তো সেগুলো সেলুলোস ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে তাই খাবারের যে অংশটি শরীরে হজম হয় না সেটি হলো সেলুলোস কারণ সেলুলোস হজমকারী এনজাইম অনুপস্থিত আমাদের শরীরে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণটি প্রচলিত ড্যাস একক ব্যবহার করে পরিমাপ করা হয় তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কুড়ি অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড দেখো অপশন বি তে রয়েছে চাপের একক হচ্ছে পাস্কাল তো এই ইউনিট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এগুলো সব কিন্তু তোমরা মনে রাখবে সাইটোপ্লাজম একটি জেলি জাতীয় তরল পদার্থ যেটি ড্যাশের মধ্যে উপস্থিত থাকে তো এটা উপস্থিত থাকে নিউক্লিয়াস এবং ঝিল্লির মধ্যে অপশন এ হচ্ছে এখানে এটা অ্যানসার তো সাইটোপ্লাজমে কাজ হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া বা বিপাকে সাইটোপ্লাজমে ঘট সাইটোপ্লাজমে ঘটে থাকে কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কাজে সমন্বয় ঘটায় এবং পোটোজোয়া যেমন অ্যামিবার গমনে সাহায্য করে নেক্সট চলে আসি নিমাটোডের মধ্যে নিম্নের কোন তন্ত্রটি পাওয়া যায় না তো নিমাটোডের মধ্যে নিম্ন কোন তন্ত্রটি পাওয়া যায় না তো সেটা হয়ে যাচ্ছে এটা সঠিক তো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব গ্রিক শব্দ নিমা অর্থাৎ থ্রেড তথা সুতা এবং এডিওস অর্থাৎ ফর্ম তথা আকারের থেকে নেমাটোডা শব্দটি এসেছে এরা এক লিঙ্গ প্রাণী হয়ে থাকে এবার এই যে নেমাটোডা এদের বৈশিষ্ট্য কি সেটা একটু ডিটেলসে পড়ে নেব তো এখানে মনে রাখবে দেহ নলাকার বা সুতোকার মতো অখণ্ডিত এবং দু প্রান্ত সুচালো প্রকৃতির হয়ে থাকে দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং শক্ত কিউটিক্যাল দিয়ে ঢাকা থাকে এরা ত্রিস্তর বিশিষ্ট মনে হচ্ছে ট্রাইপ্লোবো প্লাস্টিক প্রাণী অর্থাৎ এদের বুনে তিনটি জার্মিনাল স্তর দেখতে পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে দেহগড়ে সিউডোসিলাম বা ছদ্ম দেহগড় থাকে এর সাথে মনে রাখবে অন্ত্র সরল প্রকৃতির এবং পায়ুছিদ্র বর্তমান এরপর মনে রাখবে তন্ত্র এবং অনুপস্থিত যেটা এই প্রশ্নের এর সাথে মনে রাখবে কয়েকটি গঠিত এদের এটি নার্ভ রিং বা স্নায়ু অঙ্গুরি অন্ত্রকে ঘিরে থাকে এবং এখান থেকে স্নায়ু সামনের দিকে ও পিছনের দিকে সরবরাহ হয় এক লিঙ্গ প্রাণী এবং এদের যৌন দ্বিরূপতা দেখা যায় শুধুমাত্র যৌন জনন ঘটে অযৌন জনন ঘটে না এবার চলে আসি পরবর্তী প্রশ্ন হজমের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয় তো হজমের পর প্রোটিন অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয় প্রোটিন ভেঙে সরল অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং লিপিড ভেঙে সরল ফ্যাটি অ্যাসিড এবং পরিণত হয় এটা মনে রাখবে কার্বোহাইড্রেট ভেঙে সরল গ্লুকোজে পরিণত হয় নিম্নলিখিত কোন রোগ ভাইরাস জনিত কারণে হয়ে থাকে মানে এগুলোর মধ্যে কোনটা ভাইরাস গঠিত রোগ তো অ্যান্সার হচ্ছে জলবসন্ত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভাইরাস গঠিত যতগুলো রোগ রয়েছে সেগুলো হচ্ছে ডেঙ্গু জ্বর মানে ইয়েলো ফিভার যেটাকে বলা হয় তারপরে তোমাদের পোলিও মাইলিটিস জন্ডিস রেবিস ইনফ্লুয়েঞ্জা মাম মামস হাম বসন্ত হার্পিস ভাইরাস ডায়েরিয়া ফিভার এবং কয়েক ধরনের এনসেফলাইটিস কত ক্যান্সারও ভাইরাসজনিত বলে মনে করা হয়ে থাকে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি মিথজীবী সম্পর্কের প্রদর্শন ঘটায় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লাইকেন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এখানে দেখো যে এরা জাতীয় উদ্ভিদ এদের দেহের মূল কাণ্ড পাতা উপস্থিত এদের ক্লোরোপিল থাকায় এরা সবজি অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফান সর্বাপেক্ষা উন্নত কারণ এদের দেহের কলা কলাতন্ত্র উপস্থিত উদাহরণ হচ্ছে মার্সিলিয়া তো এটা একটু মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন পদার্থের পরিমাণ নির্ণয়ের নিচের তো পদার্থের পরিমাণ নির্ণয়ের নিচের কোনটি একক হিসাবে ব্যবহৃত হয় তো এখানে আমাদের যাচ্ছে মোল অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এসআই ইউনিট অব লুমিনাস ফ্লাস হচ্ছে লুমেন তো এটাও মনে রাখবে এর সাথে মনে রাখবে ক্যান্ডেলা এটা হচ্ছে তোমাদের লুমিনাস ইন্টেন্সিটির একক তো এই ইউনিট গুলো খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে যে বলো লুমিনাস ফ্ল্যাক্সের ইউনিট কি লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট কি তো এগুলো মনে রাখবে নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না পারে না বলেছে তো মনে রাখবে শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না শব্দ চলাচল করতে গেলে সবসময় এক কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয় মনে রাখবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শুষ্ক বাতাসে শব্দের বেগ হচ্ছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড জলে শব্দের বেগ হচ্ছে চোদ্দশো সাঁত্রিশ মিটার পার সেকেন্ড কাঠে শব্দের বেগ হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড গ্লাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে চার হাজার পাঁচশো চল্লিশ মিটার পার সেকেন্ড অ্যালুমিনিয়ামের বেগ হচ্ছে ছ হাজার তিনশো মিটার পার সেকেন্ড পৃথিবীতে কোন ব্যক্তির কোন ব্যক্তির ভর যদি ষাট কেজি হয় চাঁদে তার ভর কত হবে ভেবে চিন্তে আনসার করবে এই প্রশ্নগুলো যেন কারোর ভুল না হয় তো এখানে মনে রাখবে চাঁদে নিয়ে গেও ষাট কেজি হবে কারণ কি ভর বা মাস এটা কখনো চেঞ্জ হয় না চেঞ্জ কোনটা হয় জি এর ভ্যালুটা এই জি এর ভ্যালুটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের ওজন ডাব্লিউ ইকাল টু এম ইন্টু জি হয় মানে আমাদের ওজন সমান হয়ে থাকে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ এই যে জি এর মান এটা সব সময় চেঞ্জ হয় এই এম এর মানটা কখনোই চেঞ্জ হয় না তো ভর বলেছে ষাট কেজি তো পৃথিবীতেও ষাট কেজি চাঁদে নিয়ে গেলেও ষাট কেজি এবার তোমার তোমাদের যে ওজন এইটা চেঞ্জ হয় এটা একের ছয় গুণ হয়ে যায় তো এটা মনে রাখবে তো মনে রাখবে কোনো বস্তুর ভর সর্বদা অপরিবর্তিত থাকে তবে অভিকর্ষজ বল মানে এই যে জিয়ের মান তারতম্যের কারণে ওজনের মান ভিন্ন জায়গায় ভিন্ন প্রকৃতির হয়ে থাকে অভিকর্ষজ বলের ভিন্নতার কারণে চন্দ্রপৃষ্ঠে ব্যক্তি ওজনহীন অনুভব করতে থাকে এবং বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না নিম্নের কোনটি ঘাটতির ফলে রক্ত জমাট বাঁধতে পারে না এগুলোর মধ্যে কোনটির অভাবের কারণে রক্ত জমাট বাঁধতে পারে না তো আমরা প্রত্যেকে জানি যে ভিটামিন কে হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার এখানে মনে রাখবে যে ভিটামিন কে ঘাটতির ফলে রক্ত জমাট বাঁধতে পারে না এখানে মনে রাখবে ভিটামিন এ এর রাসায়নিক বা কেমিক্যাল নেম হচ্ছে বা নাম হচ্ছে কিস রেটিনল এবং এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে তারপরে দেখো ভিটামিন বি অন এর সায়েন্টিফিক নেম হচ্ছে থায়ামিন এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে নিচের কোন জোড়াটি সঠিক নয় এগুলোর মধ্যে নিচের কোন জোড়াটি সঠিক নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হাম এটা ব্যাকটেরিয়া গঠিত তো এটা সঠিক নয় এখানে মনে রাখবে ভাইরাস জনিত কিছুক্ষণ আগে তোমাদের এক্সাম্পল বলেছিলাম একবার করে নিই ডেঙ্গু জ্বর বা ফিভার পোলিও মাইলেটিস, জন্ডিস রেবিস ইনফ্লুয়েঞ্জা মাম মামস তারপরে দেখো হাম দেখো হাম রোগ এটা ব্যাকটেরিয়া গঠিত নয় এটা হচ্ছে তোমাদের ভাইরাস গঠিত রোগ অ্যান্টিবায়োটিক্স বিষয়ে নিম্নক্ত কোন বিবৃতিটা সঠিক নয় অ্যান্টিবায়োটিক্স এর বিষয়ে নিম্নক্ত কোন বিষয়ে নিম্নক্ত কোন বিবৃতিটি সঠিক নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ তো অ্যান্টিবায়োটিক্সের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে স্মল পক্স ফাইলেরিয়া এবং ডিপথেরিয়া অন্তর্ভুক্ত তো এই বিবৃতিটা সঠিক নয় টাইপ লাইটারে কোন গ্যাস ভরা থাকে টাইপ লাইটারে কোন গ্যাস ভরা থাকে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বিউটেন বিউটেন তো তো অপশন হচ্ছে হচ্ছে এটা সঠিক একটি অত্যন্ত দার্য বর্ণহীন সহজে তরলিখিত গ্যাস যা গ্যাস টাইপ লাইটার এবং বিউটেন টর্চের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি যা মিথাইল আইসোসায়ানেট লিকেজের জন্য ঘটেছিল ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের আসে যে নিম্নক্ত ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী তো মিথাইল সায়ানেট এখানে বলেছে যে কোম্পানিটি এটার জন্য দায়ী ছিল তার নাম কি তো তার নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক সালের রাতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কীটনাশক কারখানা থেকে রাসায়নিক মিথাইল আইসোসায়নেট বা এম বলা হয় এটাকে এটা ছড়িয়ে পড়ে ভোপাল শহরকে একটি বিশাল গ্যাসের চেম্বারে পরিণত করে এবং এটি ভারতের সবচেয়ে বড় শিল্প বিপর্যয় দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করার সময় লাল রঙের মাটি দেখা যায় এই রঙের পিছনের কারণ হলো কি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি মাত্রার পরিমাণে ফেরিক অক্সাইডের উপস্থিতি এই প্রশ্নটাই তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস দু হাজার দশের পরীক্ষায় এসেছিল তো এটা মনে রাখবে পরীক্ষা দেখো কোথায় কোথায় থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসছে ক্লোরোফিল নিম্নের কোন মৌলটি ধারণ করে তো এখানে আমাদের অ্যান্সার কি যাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার পাতার সবুজ রঞ্জকে ক্লোরোপিল বলা হয় যার গঠনে ম্যাগনেসিয়াম জড়িত যা পাতার সবুজ রং দেয় বিড়াল পরিবারের সদস্যদের দেওয়া জেনেরিক নাম হলো কি তো বিড়াল পরিবারের সদস্যদের দেওয়া জেনেরিক নাম হলো ফেলাইন জুল দ্বারা কি মাপা হয় তো জুল দেখো মনে রাখবে শক্তি বা এনার্জি এবং তার সাথে আরেকটা কারেক বলো তো এইখানে হচ্ছে কি শক্তি এবং কার্য বা ওয়ার্ক ডান এই দুটি রেখক হচ্ছে তোমাদের জুল তার সাথে বলে লেখক হচ্ছে নিউটন এবং তার সাথে তোমাকে কনফিউজ করার জন্য কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও দিয়ে দেয় তো এটা মনে রাখবে দুটোই এক তো এক কেজি সমান সরি এক নিউটন সমান এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে এটা মনে রাখবে গতিবেগের হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড বা এটা তোমাকে কনফিউজ করার জন্য জুল পার সেকেন্ড দিয়ে দেয় তো দুটোই এক এক ওয়ার্ড সমান এক জুল পার সেকেন্ড হয়ে থাকে তো এটাও মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে তারপরে দেখো কোন গাছের বোটানিক্যাল নাম যা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় তো এখানে আমাদের যাচ্ছে পলাশ গাছের রাসায়নিক সরি তোমাদের নাম বোটানিক্যাল নাম তারপরে দেখো নিম নিম গাছের বোটানিক্যাল নাম কি তো নিম গাছের বোটানিক্যাল নাম হচ্ছে আজাদিচাটা ইন্ডিকা অপশন ওইখানে তো কোনো অপশনে এক্সট্রা ডিটেলস বলছি সিরিজ সিরিজ গাছের রাসায়নিক সরি বোটানিক্যাল নাম হচ্ছে অ্যালবিজিয়া লেবেক এবং অসত্য বা অসৎ বা পিপল যে গাছ সেটার তোমাদের বোটানিক্যাল নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা সাধারণ লবণের রাসায়নিক সংকেত হলো কি সাধারণ লবণের রাসায়নিক সংকেত হলো কি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এন এল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এ সূত্র হচ্ছে এন এ সি এল এর সাথে মনে রাখবে পটাশিয়াম হাইড্রক্সাইড হলো একটি অজৈব যৌগ যার সূত্র হচ্ছে কে ও এইচ অপশন এতে রয়েছে এবং এটা কস্টিক পটাশ বলা হয় এটাকে এটাও মনে রাখবে তারপরে মনে রাখবে সোডিয়াম হাইড্রক্সাইড একটি অজৈব যৌগ যার সূত্র হচ্ছে এন এ ও এইচ অপশন সি তে রয়েছে এটা তোমাদের কস্টিক সোডা নামে পরিচিত এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত দেখো এটা তোমাদের সিবিটি টু এস সম্ভব বা সি2one এসেছে তো এটাও মনে রাখবে যে মিউরেটিক অ্যাসিড এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় যার সংকেত হচ্ছে কি HCl নিম্নলিখিত কোনটি মাটি নিচে জন্মায় না এগুলোর মধ্যে কোনটা মাটি নিচে জন্মায় না কি आंसर হবে তো এগুলোর মধ্যে মাটি নিচে জন্মায় না মনে রাখবে টমেটো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক आंसर प्रोপেনের রাসায়নিক সংকেত হলো কি তো प्रोপেনের রাসায়নিক সংকেত হচ্ছে C3H8 এ সাথে মনে রাখবে বিউটেনের রাসায়নিক সংকেত হচ্ছে C4H10 এবং এর সাথে মনে রাখবে সাইক্লোপেন্টেন এর রাসায়নিক সূত্র হচ্ছে সি ফাইভ এইচ টেন এবং কতগুলি কার্বন অনু থাকে তো এখানে থাকে তোমাদের ছয়টি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো গ্লুকোজের অনুতে ছয়টি কার্বন পরমাণু থাকে এবং গ্লুকোজের যে সংকেত সেটা হচ্ছে কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তো এখানে দেখো ছটা কার্বন বারোটা হাইড্রোজেন ছটা অক্সিজেন পরমাণু থাকে মস্তিষ্ক যেভাবে একটি বিচ্ছুরিত শব্দের কম্পাঙ্ককে অনুভূত করে সেটি হলো ড্যাশ তো মস্তিষ্ক যেভাবে একটি বিচ্ছুরিত শব্দের কম্পাঙ্ককে অনুভূত করে সেটি হলো তীক্ষ্ণতা বা পিচ এবং দেখো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রাবল্য তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি এটাও মনে রাখবে শব্দ হচ্ছে একটা অনুদর্গ স্থিতিস্থাপক তরঙ্গ এটাও মনে রাখবে পরীক্ষায় বারবার আসে উদ্ভিদের ফ্লোয়েমের ভূমিকা হলো কি তো উদ্ভিদের ফ্লোয়েমের ভূমিকা হচ্ছে শর্করা পরিবহন করা মানে উদ্ভিদের তৈরি যে খাদ্য সেটা বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া তো সেটা হচ্ছে শর্করা পরিবহন করা তো উদ্ভিদের উপস্থিত ফ্লোয়েম টিস্যু মূলত শর্করা করা এবং মূল সিস্টেম থেকে বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করার জন্য ব্যবহৃত হয় গ্রহীয় অনু বা প্ল্যানেটারি মোশন কে আবিষ্কার করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এসেছে পরীক্ষায় অ্যান্সার হচ্ছে কি কে প্লার অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার সৌরজগত এটা হচ্ছে নিকাস এবং এর সাথে মনে রাখবে মধ্যাকর্ষণ এটা আসলে নিউটন এবং দেখো গ্যালেলিও ইনভেন্টেন্ট টেলিস্কোপ ইন সিক্সটিন জিরো নাইন তো ষোলোশো নয় সালে তোমাদের গ্যালেলিও টেলিস্কোপ আবিষ্কার করেছেন তো এটাও মনে রাখবে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লেন্সের সূত্র উপস্থাপন করে তো এগুলো একদম সহজ প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায় এসেছে দেখবে তো অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এফ তো এখানে মনে রাখবে বি হচ্ছে চিত্রের দূরত্বকে প্রতিনিধিত্ব করে ইউ বস্তুর দূরত্বের প্রতিনিধিত্ব করে এবং এফ ফোকাল লেন্থ বা ফোকাল প্রতিনিধিত্ব রোগের মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো কি মানে উইক ফোর্স দুর্বল বল হলো কোনটি তো এগুলোর মধ্যে উইক ফোর্স বা দুর্বল বল হচ্ছে মধ্যাকর্ষণ বল বা মধ্যাকর্ষণ তোমাদের ফোর্স অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার কোন দর্পণ চুল দাড়ি কাটার জন্য ব্যবহৃত হয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো অবতল দর্পণ শেভিং মিরর হিসেবে ব্যবহৃত হয় যেটা এই প্রশ্নের অ্যান্সার এর কারণ এটি আমাদের মুখের একটি ভার্চুয়াল খাঁড়া এবং বিবর্ধিত চিত্র তৈরি করে যখন মুখের সামনে তা ফোকাল দৈর্ঘ্যের চেয়ে কম দূরত্বে রাখা হয় এভাবে আমাদের মুখটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যায় সাইট্রাস ক্যাঙ্কার হলো কি তো সাইট্রাস ক্যাঙ্কার এটি হলো একটি তোমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ অপশন ডি হচ্ছে এটার সঠিক দেখো এইটা আমি প্রথমবারই দেখলাম তো এই টাইপের কিন্তু তো দিচ্ছে সবাই মুখস্থ করে নেবে যাতে পরীক্ষায় একদম ভালো স্কোর করতে পারো তো কলেরা অ্যানথ্রাক্স কুষ্ঠব্যাধি বিউবনিক প্লেগ ইত্যাদি হচ্ছে তবে শ্বাস নারী সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হল ব্যাকটেরিয়া জনিত সর্বাপেক্ষা মারাত্মক ব্যাধি কাদামাটির মতো পদার্থ বক্সাইটে নিম্নখিত কোন খনিজটি বিদ্যমান তো কাটামাটির মতো পদার্থ বক্সাইটে তোমার যেটা থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট এ এল টু ও থ্রি টু এস টু ও এটা হচ্ছে তোমাদের বক্সাইটের সংকেত এবং মনে রাখবে লোয়ার প্রাথমিক আকরিকগুলো হচ্ছে তোমাদের হেমাটাইট ম্যাগনেটাইট আয়রন পাইরাইটিস সিডারাইট লিমোনাইট এগুলো মুখস্থ করবে ঘুরে ফিরে প্রশ্ন বারবার আসে নিচের কোনটি স্কেলার রাশি নয় এগুলোর মধ্যে কোনটা স্কেলার রাশি নয় তার মানে কোনটা তোমাদের বল কি হবে তো এগুলোর মধ্যে হচ্ছে বল বা ফোর্স এটা তোমাদের কোনো স্কেলার রাশি নয় এটা হচ্ছে ভেক্টর রাশি তো এই দেখো যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ তড়িৎ বিভব ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে তো এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে দেখো বেগ ভর বেগ স্মরণ তরণ মন্দন বল বলের ঘাত বলের ভ্রামক চুম্বক ভ্রামক চৌম্বক দৈর্ঘ্য চুম্বক প্রাবল্য বৈদ্যুতিক প্রাবল্য ওজন পৃষ্ঠতান সান্দ্রতা গুণাঙ্ক অভিভাষ তরণ ইত্যাদি হয়েছে তোমাদের ভেক্টর রাশি উদাহরণ তো বল হয়ে গেল ভেক্টর রাশি মানে এটা কোনো স্কেলার রাশি নয় নিউক্লিয় পদার্থবিদ্যার জনক কাকে বলা হয় তো নিউক্লিয় ফিজিক্সের জনক বলা হচ্ছে ই রাদার ফোর্ড অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক আনসার আর্নেস্ট রাদার ফোর্ড কে ফাদার অফ দা নিউক্লিয়ার ফিজিক্স হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে কোন হরমোন জরায়ু সম্পর্কিত সংকোচন এবং জরায়ু গিবার প্রসারণকে মানে প্রসারকে উত্তেজিত করে তো এখানে আমাদের অ্যানসার কি যাবে অক্সিটোসিন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার এবার দেখো অক্সিডোসিন অন্যান্য হরমোনের সাথে জরায়ু পাকাতে উদ্দীপিত করে যার ফলে প্রসবের সময় ক্রমাগত থাকে কোন ফল শাক সবজি রং নির্ধারণের জন্য দায়ী তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্থোসায়নিন অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো অ্যান্থোসায়ানিনগুলি ফেনোলিক গ্রুপের অন্তর্গত রঙিন জল দ্রবণীয় রঞ্জক এই রঞ্জকগুলি গ্লাইকোসিলেট আকারে থাকে লাল বেগুনি এবং নীল রঙের জন্য দায়ী অ্যান্থোসায়নিন ফল এবং সবজিতে থাকে বেরি আঙুর এবং কিছু গ্রীষ্মমন্ডলীয় ফলের উচ্চ পরিমাণে অ্যান্থোসায়নিন থাকে এদের মধ্যে কোনটি একটি অন্তকরা গ্রন্থি নয় অন্তঃকরা গ্রন্থি নয় বলেছে তো এগুলোর মধ্যে মনে রাখবে লালা শ্রাবি বা স্যালাইভারি এটা তোমাদের কোন রকম কোনো অন্তকরা গ্রন্থি নয় এখানে মনে রাখবে যে বই করা গ্রন্থি হচ্ছে সেই সমস্ত গ্রন্থি যারা নালীর মাধ্যমে এপিতালিয়ামের উপরিভাগে পদার্থ উৎপন্ন এবং খন করে এবং বই গ্রন্থির উদাহরণ গুলোর মধ্যে রয়েছে ঘাম মুখের লালা স্তন তারপরে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি লালা এটা তোমাদের একটা বহির বহির খরা গ্রন্থি শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো তো শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জল এবং সূর্যালোক এখানে মনে রাখবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সালক সংশ্লেষে উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যে সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে বলা হচ্ছে সালক সংশ্লেষ এবং দেখো এটি প্রক্রিয়ার সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে শক্তিরূপে সঞ্চিত রাখে সোডিয়াম একটি বিক্রিয়াশীল ধাতু যা খোলা রাখলে ট্যাশের সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় যেখানে আমাদের অ্যান্সার হচ্ছে অক্সিজেন এখানে মনে রাখবে সোডিয়াম হচ্ছে একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু মানে হচ্ছে রিয়াকটিভ মেটাল যা বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং আর্দ্রতার সাথে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া ঘটায় যাতে এটি জ্বলতে পারে এই বিস্ফোরক প্রতিক্রিয়া এড়াতে সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় বারবার দেখবে গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যেহেতু সোডিয়াম কেরোসিনের সাথে বিক্রিয়া করে না মুদ্রাকর্ষণ সূত্রের প্রবক্তা হলেন কে তো মুদ্রাকর্ষণ সূত্রের প্রবক্তা হলেন আইজ্যাক নিউটন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার তো প্রাকৃতিক নির্বাচন আধুনিক জীববিজ্ঞানের অন্যতম ভিত্তি ডাড প্রথম তার দা অরিজিন অব দ্য স্পিসিস গ্রন্থে এই শব্দটি প্রবর্তন করেন যেখানে তিনি একে কৃত্রিম নির্বাচন কৃত্রিম নির্বাচন সাথে তুলনা করেছেন যেই প্রক্রিয়ায় মানুষ তার পছন্দের বৈশিষ্ট্য ধারণ ধারণকারী উদ্ভিদ এবং প্রাণীকে বংশবৃদ্ধি করার জন্য নির্বাচন করে তো এটা তোমাদের তোমাদের চার্লস ডান সম্পর্কে তো এটা এক্সট্রা ডিটেলস পর্যায় সারণীর প্রথম মৌল হলো কোনটি তো এই প্রশ্নটা একটু তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও পর্যায় সারণীর প্রথম মৌল এখানে দেখতে পাচ্ছ এক নম্বর হচ্ছে কি হাইড্রোজেন তো আমাদের অ্যান্সার হয়ে গেল হাইড্রোজেন অপশন এ পরীক্ষা যদি আসে যে বলো পর্যায় সারণীর প্রথম ধাতু কোনটা বা মেটাল কোনটা তখন কি অ্যান্সার করবে তখন অ্যান্সার করবে লিথিয়াম লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে থ্রি দেখো হিলিয়াম এটা তোমাদের নোবেল গ্যাস এটা কোনো ধাতু নয় দু নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে লিথিয়াম তো লিথিয়াম হচ্ছে প্রথম ধাতু তো এইগুলো একটু ছোটখাটো ব্যাপার কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করবে নিম্নলিখিতর মধ্যে কোনটি মানবদের পৌষ্টিক নালীর অংশ নয় তো মানুষের পৌষ্টিক নালীর অংশ নয় কোনটা তো সেটা হচ্ছে শ্বাসনালী অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার শ্বাসনালী বা ট্রাকিয়া গলবিল এবং ষড়যন্ত্রকে ফুসফুসের সংযোগকারী অংশ বলা হয় যা বায়ুর পরিবহন করে এবং প্রাণী শ্বসনে সাহায্য করে বায়ুতে শব্দের গতিবেগ কত দেখো এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরে এসেছে তো অ্যান্সার কি আছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড যেটা আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে করেছি শব্দে চোদ্দশো সাঁত্রিশ মিটার পার সেকেন্ড কাঠের মধ্যে তিন হাজার আটশো পঞ্চাশ গ্লাসের মধ্যে চার হাজার পাঁচশো চল্লিশ এবং অ্যালুমিনিয়ামে হচ্ছে ছ হাজার তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড এবং এগুলো সব কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে দেয় নাই তবু এটা দেওয়া উচিত ছিল তারপরে দেখো ব্রাসিকা ক্যাম্পোস্ট্রিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস এটা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম তো এখানে অ্যান্সার হয়েছে সরিষা অপশান এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মায়েস লেট বা সীসার রাসায়নিক সংকেত হলো কি তো লেট বা সীসার রাসায়নিক সংকেত হচ্ছে পিবি অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আয়রনের সংকেত হচ্ছে এফ এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে ছাব্বিশ তারপর জিঙ্ক এর সিম্বল হচ্ছে জেডেন এবং নাম্বার হচ্ছে দেখো এটা অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসছে তাহলে এক্সট্রা ডিটেলস যখন দিয়ে যখন তুমি পড়াশোনা করবে তখন দেখবে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ম্যাঙ্গানিজের সংকেত হচ্ছে হচ্ছে এবং এবং নাম্বার প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন ভারতে হয়েছে কবে তো এটা লাগু হয়েছে উনিশশো একাশি সালে অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে বায়ুর দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে ভারত ভারতের বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার জন্য ভারতের সংসদের একটি আইন নিম্নলিখিত কোন বায়ু দূষক ভূষা বা সুট নামে পরিচিত নিম্নলিখিত কোনটি বায়ু দূষক ভূষা বা সুট নামে পরিচিত তো এটা অ্যান্সার হচ্ছে কনাময় পদার্থ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো সুট বা শর্ট হলো হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনের ফলে অশুদ্ধ কার্বন কণার একটি স্তূপ চমাকৃতি এবং শঙ্কু আকৃতির কোষ দেখা যায় নিম্নক্ত কোথায় মানে হচ্ছে এখানে তোমাদের রড কোষ এবং কোন কোষ কোথায় দেখতে পাওয়া যায় তো রড কোষ কন কোষ এটা দেখতে পাওয়া যায় আমাদের চোখে অপশন বি হচ্ছে এখানে দেখো রেটিনা আমাদের চোখের যে রেটিনা রয়েছে এটা হলো চোখের আলোক সংবেদী অংশ এটা আলোক রসিকে মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল সিগনালে রূপান্তর করে দর্শন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এবং রেটিনার দুই ধরনের আলোক সংবেদশীল কোষ রয়েছে থাকে এরা হচ্ছে রড কোষ এবং কোন কোষ যেটা এখানে তোমাদের বলেছে এবার এই যে রড কোষ এটা আবছা বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে এবং কোন কোষ এটা স্বাভাবিক বা উজ্জ্বল আলোতে আমাদের দেখতে সাহায্য করে কোন কোষ থাকার জন্য আমরা বিভিন্ন রং চিনতে পারি এবং তাদের পার্থক্য বুঝতে পারি এবং আমাদের রঙিন বস্তু দর্শনে কোন কোষগুলি দায়ী নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কোনটি তিন প্রকোষ্ঠযুক্ত হৃদপিড রয়েছে তো এখানে মনে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে কি সেলম্যান দেখো এই সেম প্রশ্ন তোমাদের গ্রুপ ডি তিন হাজার জেনারেল সায়েন্সেও দেখতে পেয়ে যাবে তো এগুলো অবশ্যই প্রত্যেকে কমপ্লিট করবে ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট লিস্ট ভিডিও সমস্ত কিছু দেওয়া আছে এবার দেখো স্যালমেন্ডার গ্রুপ এমপিভিআর অন্তর্গত যার তিন প্রকোষ্ঠ যুক্ত হৃদপিণ্ড রয়েছে দুটি অস্থির মাঝে চলসন্ধিগুলিতে যে পিচ্ছিল তরল থাকে তাকে কি বলা হয় তো সেটাকে বলা হয় মনে রাখবে সায়নোভিয়াল ফ্লুরাইড ফ্লুইড অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে সায়নোভিয়াল তরল যাকে সায়নোভিয়াও বলা হয় এটি একটি সান্দ্র অ নিউটোনিয়াল তরল যা সায়ানোভিয়াল জয়েন্টগুলির গহরে পাওয়া যায় ডিমের সাদা সদৃশ্য সামঞ্জস্যের সাথে সায়ানভিয়াল তরলের প্রধান ভূমিকা হলো নাড়াচড়া সময় সায়নোভিয়াল জয়েন্টগুলির কার্টিলেজের মধ্যে ঘর্ষণ কমানো যাতে ঘর্ষণ না হয় সেটা দেখা মূল্যবান পাথর রুবির রাসায়নিক নাম কি তো রুবি হচ্ছে একটা মূল্যবান পাথর যা রাসায়নিক গঠনটি হলো কি তো রাসায়নিক গঠন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার মনে রাখবে এই রুবি ইজ এ পিঙ্ক ইজ রেড টু ব্লাড রেড কালার মানে পিঙ্ক ইজ রেড থেকে ব্লাড রেড কালারের হয়ে থাকে একটা জেমস্টোন এবং এটা তোমাদের কোন মিনারেলের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা করান ডাম যেটাকে বলা হয় তো দুটোই মনে রাখবে পরীক্ষায় যে একটা অপশানে চলে আসবে নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটিকে সুমেরু সবুজ সবুজায়ন বা আটটি গ্রেনিং এর জন্য দায়ী করা যেতে পারে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়ন অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তারপরে দেখো পরবর্তী প্রশ্ন গুটি বসন্ত বা স্মল পক্সের প্রতিষেধক কে আবিষ্কার করেন তো গুটি বসন্ত বা স্মল পক্সের প্রতিষেধক কে আবিষ্কার করেন এটা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এর সাথে এক্সট্রা ডেটাসটা দেখানো নিউটন কে আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক জলতঙ্কের টিকা কে আবিষ্কার করেছেন লুই পাস্তুর তো এগুলো মনে রাখবে এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি প্রধান স্ত্রী যৌন হরমোন তো এগুলোর মধ্যে মনে রাখবে যে ইস্ট্রোজেন এটা হচ্ছে একটা প্রধান স্ত্রী যৌন হরমোন প্রধান স্ত্রী যৌন হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তো দুটোই মনে রাখবে দুটোই পরীক্ষায় এসেছে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনের একটি জিনগত পরিবর্তন সরি একটি জিনগত পরিবর্তিত রূপ তৈরি করা হয় এর উদ্দেশ্য ছিল কি তো এর উদ্দেশ্য হচ্ছে এটিকে কি প্রতিরোধ বানানো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক মধ্যে কোন গ্যাসটি জলাভূমি এবং ধান ক্ষেত থেকে নির্গত হয় তো এখানে মনে রাখবে এখানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মিথেন অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার মিথেনের ফর্মুলা কি সি এইচ ফোর তো এটা মনে রাখবে এবং বায়োগ্যাসের মধ্যে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত মিথেন গ্যাস থাকে কোন বিজ্ঞানী পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিলেন দিমিত্রি মেন্ডেলিফ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার মনে রাখবে 1869 সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ সকল মৌলের জন্য একটি সাধারণ পর্যায় সূত্র আবিষ্কার করেন হিট বাজেট কি তো মনে রাখবে হিট বাজেট হলো পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণের আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্য সেটাকে বলা হয় হিট বাজেট পেশিতন্ত্রের কোন অংশ হাড়ের সাথে হাড়ের সংযোগ করে আমাদের পেশিতন্ত্রের কোন অংশ হাড়ের সাথে হাড়ের সংযোগ ঘটায় বা করে তো সেটাকে বলা হয় সন্ধি বন্ধনী বা লিগামেন্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার একটি লিগামেন্ট হলো তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু বা কানেক্টিভ টিস্যু যা হাড়কে অন্যান্য হাড়ের সাথে যুক্ত করে ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি কিছুক্ষণ আগে তোমাদের এক্সট্রা ডিটেলস আমি পড়িয়েছিলাম আমার মনে আছে সিবিটি টুয়ে এসেছিলো তো দেখো সিবিটি ওয়ানে এখান থেকে এক্সট্রা ডিটেলস এসেছে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে কপার সালফেট অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে দেখো সল্ট পিটার কাকে বলছে তো পটাশিয়াম নাইট্রেট হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যার রাসায়নিক নাম হচ্ছে কে এনও থ্রি দেখো অপশন বি তে সল্ট পটাশিয়াম নাইট্রেট রয়েছে তো এটাকে সল্ট পিটার বলা হয় এটা মনে রাখবে এবং ব্লু ভিট্রেল এটাকে বলা হচ্ছে কপার সালফেট পার্শ্ববর্তী ঘর থেকে কেউ কথা বললে আমরা সেটা শুনতে পাই তরঙ্গ শব্দ তরঙ্গের ড্যাশের কারণে নিম্নোক্ত কোন কারণে পাশের ঘর থেকেও যদি কেউ কথা বলে আমরা সেটা শুনতে পাই তো শব্দ তরঙ্গের প্রতিফলন বা রিফ্লেকশনের কারণে এটা ঘটে থাকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার যে শব্দ তরঙ্গের প্রতিফলনের কারণে প্রতিধ্বনি শোনা যায় প্রতিধ্বনিটি স্পষ্টভাবে শুনতে প্রতিফলকের দূরত্বের উৎস থেকে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা শব্দের উৎস মিনিমাম সেভেন্টিন পয়েন্ট টু মিটার বা তার বেশি হতে পারে এটা অনেক সময় দেখবে পরীক্ষায় সিক্সটিন পয়েন্ট নাইনও দেওয়া থাকে তো ওই কাছাকাছি যেটা তোমাদের থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে নিম্নের কোন এককটি শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত করা হয় তো এখানে আমাদের যাচ্ছে কি ডেসিবেল অপশন হয়ে বি হচ্ছে আমাদের এখানে এর সাথে মনে গবে চাপের একক কি তো একক চাপে হচ্ছে তোমাদের পাস্কাল এবং কার্য এবং শক্তির একক হচ্ছে কি কার্য এবং শক্তির একক হচ্ছে জুল কিছু আগে আমি তোমরা এক্সট্রা ডিটেলসেও পড়েছিলাম কোশ্চেনও এসেছিল একটি শিশু কিসের মাধ্যমে মায়ের গর্ভ থেকে পুষ্টি সংগ্রহ করে বলো কি অ্যান্সার হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গর্ভফুল বা প্লাসেন্টা যেটাকে বলা হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে অমরা বা গর্ভফুল বা প্লাসেন্টা হলো গর্ভাশয়ের ভেতরে এক প্রকার টিস্যু যেখান থেকে ডিমবক্স সৃষ্টি হয় যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ু টিস্যুর সাথে যুক্ত থাকে এবং সমন্বয় সাধন করে তাকে অমরা বা গর্ভফুল বা প্লাসেন্টা বলা হয়ে থাকে এই কলার মাধ্যমে ভ্রুণের মাতৃদেহ থেকে পুষ্টি দ্রব্য এবং অক্সিজেন পৌঁছায় এবং ভ্রূণ থেকে বিপাকজাত ক্ষতিকারক পদার্থ মাতৃদেহে আসে এটি এই অস্থায়ী টিস্যু হল অমরা মানবদের জন্য বা মানুষদের জন্য শ্রবণযোগ্য শব্দের পরিসর কত তো মানুষদের জন্য শ্রবণযোগ্য শব্দের পরিসর হচ্ছে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার এর মধ্যে কম্পাঙ্ক তো কুড়ি কিলো এর উপরের শব্দ বা কুড়ি হাজার এর উপরের শব্দ তরঙ্গগুলি আল্ট্রাসাউন্ড বা শ্রবণতির শব্দ হিসাবে পরিচিত এবং এগুলো মানুষের পক্ষে শোভনীয় নয় এবং কুড়িহার্যের নিচের যে শব্দ তরঙ্গ সেটা ইনফ্রাসাউন্ড বা অবশ্রাব্য শব্দ হিসাবে পরিচিত মানব শরীরে সাধারণ তাপমাত্রা হল কত তো আমাদের শরীরে সাধারণ তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট এখানে একটা কনফিউজ আমাদের সৃষ্টি হয় তো মনে রাখবে যখন আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তখন আমাদের ফায়ে নাইটস গেলে হয় নাইনটি এইট পয়েন্ট সিক্স কিন্তু যখন আমাদের শরীরে সিক্সটি পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস হয় তখন আমাদের নাইনটি এইট পয়েন্ট ফোর ফায়ে নাইট হয়ে থাকে তো এটাও মনে রাখবে পরীক্ষায় অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই অ্যাকুরেট কখনো সাঁত্রিশ ডিগ্রি থাকে কখনও আবার থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস থাকে আবার কখনো ফায়ে নাইটে নাইনটি এইট পয়েন্ট ফোর ফারে নাইট আবার বা কখনও তোমাদের নাইনটি এইট পয়েন্ট সিক্স ফায়ে নাইট দেওয়া থাকে তো এটা মনে রাখবে দু সালের আইআইটি কানপুরের তাপমাত্রা নিয়ন্ত্রিত গ্রীন হোম নির্মাণের প্রেরণ প্রেরণা এসেছিল কোথায় থেকে তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি গুটি প্রকার গুটির গঠন থেকে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তারপরে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হলো জৈবিক অনুঘটক তো এগুলোর মধ্যে মনে রাখবে উৎসেচক হচ্ছে একটি জৈবিক অনুঘটক তো উৎসেচক বা এনজাইম হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক বা অর্গানিক ক্যাটালিস্ট গঠনগতভাবে এটি প্রোটিন জাতীয় পদার্থ নিম্নলিখিত কোনটি মিলছে না এগুলোর মধ্যে কোনটা মিলছে না বা ভুল রয়েছে সেটা জানতে চেয়েছে তো সাইক্লোট্রন এটা ছোট মাত্রার ঘূর্ণিঝড়ের পরিমাপকে বোঝায় তো এটা সঠিক নয় এখানে মনে রাখবে সাইক্লোট্রন হল এক ধরনের কম্প্যাক্ট পার্টিকেল অ্যাক্সোলেটার যা তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করে যা ইমেজিং পদ্ধতির জন্য ব্যবহার করা যেতে পারে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা হল হলো এক প্রকারের কেমন কলা বলো কি আনসার হবে অনেকবার করিয়েছি এক্সট্রা ডিটেলসও করিয়েছি প্লাস ডেসক্রিপটিভ ক্লাসও করিয়েছি স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট সরল স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যু অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো সরল স্থায়ী কলা বা সিম্পল পারমানেন্ট টিস্যু কাদের বলে তো যে সমস্ত স্থায়ী কলার কোষের আকৃতি ও গঠন একই প্রকার হয়ে থাকে তাদেরকে বলা হয় সর্ব স্থায়ী কলা এর সাথে মনে রাখবে কোষের আকৃতি এবং প্রকৃতির উপর নির্ভর করে এই সমস্ত স্থায়ী কলাকে তিনটে ভাগে ভাগ করা যায় প্যারেন কায়মা কলা কোলেন কায়মা কলা এবং স্লেন কায়মা কলা পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোনটি পরিবেশগত বিবেচ্য বিষয় নয় এগুলোর মধ্যে কোনটা পরিবেশগত বিবেচ্য বিষয় নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি ওজন স্তর অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজন গ্যাস থাকে এখানে দেখো বায়ুমন্ডলে ওজনের প্রায় নাইনটি শতাংশ মধ্যে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন সি এস ফুল ফর্ম হলো কি তো সি এস আর এর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এমন একটি প্রজাতি যা তার বাসস্থান বাসস্থান ক্ষেত্রে দীর্ঘ অনুসন্ধানের পরেও পাওয়া যায় না তাকে ড্যাশ প্রজাতি বলা হয় তো তাকে কি বলা হবে তাকে বলা হয় বিলুপ্ত বা এক্সটিংক্ট অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো বিপন্ন প্রজাতি হল এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার আইইউসিএন রেড লিস্ট বিপন্ন হল আইউ এর পরিকল্পনার বন্য জনসংখ্যার জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুতর তোমাদের সংরক্ষণ অসম্পন্ন রক সল্ট খনিজের নাম হলো কি তো রক সল্ট এটা হচ্ছে তোমাদের হেলাইট অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার যে হেলাইট কমনলি নোন অ্যাজ রক সল্ট ইজ এ টাইপ অফ সল্ট দ্য মিনারেল ন্যাচারাল ফ্রম দ্য সোডিয়াম ক্লোরাইড এন থেকে যেটা পাওয়া যায় অক্সিজেনের অনুপস্থিতিতে যখন শ্বসন প্রক্রিয়া ঘটে তখন একে ড্যাশ শ্বসন প্রক্রিয়া বলে তো তখন একে অবাধ শ্বসন প্রক্রিয়া বলে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো সবাধ শ্বসন কাকে বলছে অবাধ শোষণ তো পড়ে নিলাম সবাশো কাকে বলছে তো এটা বলছে যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অনেক অক্সিজেনের উপস্থিতিতে এই যে অনুপস্থিতে যখন অনুপস্থিত অবাধ শোষণ এবং কিন্তু বায়ুজীবী জীবের কোষস্থ শসন বস্তু মানে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং শ্বসন বস্তুস্থিত শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয় তাকে সবাশ শোষণ বলা হয় তাহলে সবাদ শোষণ অবাদ শোষণ বোধ আমরা পড়ে নিলাম সাধক সংশ্লেষের জন্য চারটি আবশ্যক উপাদান হলো কি দেখো এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন একটু ঘুরে দিয়েছে তো ক্লোরোফিল সূর্যালো কার্বন ডাইঅক্সাইড এবং জল অপশন সি হচ্ছে এখানে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষের সালোক সংশ্লেষের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইড এর সম পরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদের উপস্থিত নামক রঞ্জক আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত রাখে মানব দেহের ইনসুলিনের কাজ হল কি তো মানব দেহে ইনসুলিনের কাজ হচ্ছে কি তো এটা শরীর কিভাবে গ্লুকোজ এবং ফ্যাট ব্যবহার করে এবং সংরক্ষণ করে তা নিয়ন্ত্রণ করে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক ইনসুলিন ইনসুলিন নিঃসরণকারী কোষগুলোর আইলেটস অব ল্যাঙ্গার বিটা কোষ থেকে নিঃসৃত হয় এটাও বহুবার পরীক্ষায় এসেছে নিম্নলিখিত মধ্যে কোনটি হৃদপিণ্ড থেকে বৃক্ষতে রক্ত বহন করে তো এগুলোর মধ্যে মনে রাখবে রেনাল আর্টারি এটা কি করে হৃদপিণ্ড থেকে বৃক্ষতে রক্ত সম্বহন করে তো রেনাল হলো বড় রক্তনালী যা আপন হৃদপিণ্ড থেকে মানে আপনার হৃদপিণ্ড থেকে আপনার বৃক্ষতে রক্ত বহন করে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন হলো দুই বা ততধিক হালকা নিউক্লিয়াসের কেন্দ্রের যোজন প্রক্রিয়া নিউক্লিয় বিভাজনের জন্য প্রয়োজনীয় আনুমানিক তাপমাত্রা হচ্ছে কত তো এটা অ্যান্সার হচ্ছে একশো মিলিয়ন কেলভিন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ তো এটাও দেখো রিপিটেড প্রশ্ন তো অ্যান্সার হয়ে যাচ্ছে সৌরশক্তি অপশন ডি হচ্ছে এটা সঠিক সম্পদ হচ্ছে এমন সম্পদ যা নতুন করে বা পরিবর্তিত হতে পারে অপ্রত্যাশিত পুনর্নবীকরণযোগ্য সম্পদের মহান উদাহরণগুলি হচ্ছে বাতাস সূর্যালোক জোয়ার জৈব বস্তুপুঞ্জ ইত্যাদি যোগ্য সম্পদ হচ্ছে এমন প্রাকৃতিক সম্পদ যা একবারে সম্পূর্ণভাবে খাইয়ে নেওয়া যায় না খুব ধীরে ধীরে পুনরুদ্ধার করা হয় মানে একইভাবে পুনরুদ্ধার করা যায় না খুবই আস্তে আস্তে পুনরুদ্ধার করা হয় এমন সম্পদ যা অপুনর্নবীকরণযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয় ফর এক্সাম্পল কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে ইত্যাদির মতো জীবাশ্ম জ্বালানি হচ্ছে তোমাদের অপুনর্নবীকরণযোগ্য একটি শিখা তিনটি অংশ নিয়ে গঠিত অন্ততম অংশ মধ্যবর্তী অংশ এবং বহিরতম অংশ এবার এখানে জিজ্ঞেস করেছে যে অন্ততম অংশটি কালো এর কারণ হচ্ছে কি তো অন্ততম অংশটি কালো এর কারণ হচ্ছে না পোড়া কার্বন কণা থাকার কারণে অপশন সি হচ্ছে সঠিক সম্পূর্ণ জ্বলনের কারণে বাইরের নীল রঙের এই অঞ্চলটি সবচেয়ে উষ্ণ অঞ্চল হয়ে থাকে মাঝেরটি হলুদ রঙের যা শিকার উজ্জ্বল অংশ এটি মাঝামাঝি ভাবে গরম এবং জ্বালানির আংশিক দহন ঘটে এবং শিকার স্বনিম্ন উত্তপ্ত অঞ্চল হলো অভ্যন্তরীণ অঞ্চল এই অভ্যন্তরীণ অঞ্চলটি অপরিশোধিত মোমের বাষ্পের উপস্থিত কারণে কালো রঙের হয়ে থাকে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার কোন রোগের জন্য সাধারণত ট্রাঙ্কুলোরাইজার দেওয়া হয় নিম্নক্ত কোন রোগের জন্য সাধারণত ট্রাঙ্কুলাইজার দেওয়া হয় তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কি উদ্বিগ্নতা বা অ্যানজাইটি যেটাকে বলা হয় অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে একটি ট্রাঙ্কুলাইজার বলতে এমন একটি ওষুধকে বোঝায় যা উদ্বেগ ভয় উত্তেজনা এবং মনের অস্থিরতা চিকিৎসার জন্য ডিজাইন করা হয়েছে বিশেষ করে উদ্বেগ এবং উত্তেজনার অবস্থা কমাতে রোডিয়াম ইলেকট্রন বিন্যাস কি তো দেখো এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা খুবই তোমাদের করা না শিখলে করা যায় না তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে সি ওকে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পারমাণবিক চুলিতে কোনো সহজ বিদারুনি জ্বালানি বা ফিজনেবল ফিউয়েল হিসাবে ব্যবহার করা হয় এগুলোর মধ্যে কোনটি পারমাণবিক চুলিতে কোনো সহজ বিদারুনি জ্বালানি বা ফিজনেবল ফিউল হিসাবে ব্যবহার করা হয় তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ ইউ টু থ্রি ফাইভ তো এখানে দেখো পারমাণবিক চুল্লিগুলি পারমাণিক বিভাজনের কাজ করে তো পারমাণিক চুল্লিতে বিভিন্ন উপকরণ ব্যবহার করা যেতে পারে তবে সর্বাধিক ব্যবহৃত হয় ইউরেনিয়াম এখানে মনে রাখবে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ইউরেনিয়ামের একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন আয়সরোগ এবং এটি পারমাণিক চুল্লিগুলি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অর্জুন গাছের ছাল বা বাকাল কোন রোগ নিরাময়ের প্রাথমিকভাবে ব্যবহৃত হয় তো অর্জুন গাছের ছাল বা বাকল তোমাদের হৃদরোগের নিরাময়ে প্রাথমিক ভাবে ব্যবহৃত হয় হৃদরোগ অর্জুন ছাল ব্যবহৃত হয় মনে রাখলে তরল নাইট্রোজেনের হচ্ছে কত তো মনে রাখবে তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এখানে মনে রাখবে গলনাঙ্ক হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন বা মাইনাস দুশো দশ পয়েন্ট জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস

পৃথিবীর বায়ুমণ্ডলের আয়তন হিসাবে নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট নিম্নলিখিত কোনটি আগাছানাশক এগুলোর মধ্যে কোনটি হচ্ছে আগাছানাশক তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে টু ফোর ডি এটা হচ্ছে একটি আগাছানাশক দেখো টু ফোর ডি ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হলো একটি জৈব যৌগ যার রাসায়নিক সূত্র হচ্ছে সি এইট এইট সিক্স সি এল টু ও থ্রি যা সাধারণত এর আয়স সাধারণ নাম টু কমা ফোর ডি দ্বারা উল্লেখ করা হয় এটি একটি পদ্ধতিগত হার্বি সাইড যা বেশিরভাগ বিস্তৃত পাতার আগাছাকে তাদের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটিয়ে মেরে ফেলে নিম্নলিখিত কোন সংকর ধাতুতে টিন থাকে না তো এগুলোর মধ্যে কোন শঙ্কর ধাতুতে টিন থাকে না তাড়াতাড়ি অ্যান্সার করো কি অ্যান্সার হবে এখানে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি ব্রাশ বা পিতল এখানে আনসার কি হবে দেখো পিতলের মধ্যে কি কি থাকে তামা এবং দস্তা এর সাথে মনে রাখবে ব্রঞ্জে থাকে তামা এবং টিন এবং এর সাথে মনে রাখবে গান মেটাল এর মধ্যে থাকে তামা টিন এবং দস্তা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি থোরিয়ামের আকরিক এগুলোর মধ্যে কোনটা থোরিয়ামের আকরিক তো এগুলোর মধ্যে মনে রাখবে মোনা যায় এটা হচ্ছে তোমাদের থোরিয়ামের আকরিক এর সাথে মনে রাখবে ইউরানিনাইটি পূর্বে প্লিজ বেট। সরি প্লিজ বেড একটি তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ এটা মনে রাখবে এক কার্বন ক্রেডিট কত পরিমাণ কার্বন ডাই অক্সাইডে থাকে এক কার্বন ক্রেডিটে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে তো মনে রাখবে এক কার্বন ক্রেডিটে থাকে 1000 কেজি কার্বন ডাই অক্সাইড অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক आंसर যে এক কার্বন ক্রেডিট সমান হয়ে থাকে 1 টন কার্বন ডাই অক্সাইড এবং মনে রাখবে এক টন সমান এক হাজার কেজি ম্যালেরিয়া সংক্রমণ সম্পর্কিত গবেষণার জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন তো ম্যালেরিয়া সংক্রমণ সম্পর্কিত গবেষণা করার জন্য রোনাল্ড রস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন রোনাল্ড রস তিনি উনিশশো সালের ম্যালেরিয়া রোগের উপর গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এর সাথে মনে রাখবে উনিশশো তিরিশ সালে রক্তের গ্রুপ আবিষ্কার করার জন্য চিকিৎসা শাস্ত্রে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন তাকে নিউক্লিয় পদার্থবিদ্যার জনক দেখো এই প্রশ্নটা তিনবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়ে গেল তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ই রাজারফোর্ড অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন এবং জেমস চ্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করেছেন কোন নোবেল গ্যাসটি তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে কোন নোবেল গ্যাসটি তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রেডন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো রেডন বা আর এন পর্যায় সারণে ছিয়াশিতম তম মৌল নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটি সবচেয়ে ভারী এটি অত্যন্ত তেজস্ক্রিয় এবং প্রকৃতিতে এর প্রাচুর্য খুবই কম এর সাথে মনে রাখবে নিষ্ক্রিয় গ্যাস বলতে বোঝায় পর্যায় সারণের আঠারোতম শ্রেণীর মৌলগুলোকে বা এইটিনতম গ্রুপে যেগুলো রয়েছে ইলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন র্যাডন এবং অগ্নিশন এদেরকে বলা হয় নোবেল গ্যাস নেক্সট প্রশ্ন দেখো কি বল নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি মাছ সম্পর্কে সত্য নয় এগুলোর মধ্যে কোনটা মাছ সম্পর্কে সত্য নয় এখানে আমাদের যাবে যে দুটি আছে তো এটা সম্পর্কে সত্য নয় ড্যাশ একটি অন্তরকের উদাহরণ নয় এগুলোর মধ্যে কোনটি অন্তরকের উদাহরণ বা ইনসুলেটরের উদাহরণ নয় তো আমাদের মানব শরীর এটা কোন ইনসুলেটের উদাহরণ নয় অন্তরক বা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না অন্তরকের উদাহরণ হচ্ছে রবার কাঁচ হীরা নিচের কোনটি সফট সাসা বা ফিজ শব্দ যোগ করে তো এটাও একই হবে কার্বনিক অ্যাসিড অপশন সি হচ্ছে সঠিক যে সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড যোগ করা হয় যাতে এটি ফিজি হয়ে যায় যখন বোতল খোলা হয় চাপ কমে যায় এবং কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিবর্তিত হয় এবং এটি ফিজি হয়ে যায় নেক্সট দেখো ড্যাশ গ্রন্থি যা হাইপোথ্যালামাসের পাতলা বৃত্ত দ্বারা ঝোলে তাকে মানব শরীরে মাস্টার গ্রন্থি বলা হয় তো কি অ্যান্সার হবে মাস্টার গ্রন্থি কোনটাকে প্রভু গ্রন্থি কোনটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থিকে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তকরা গ্রন্থি মানব শরীরে যার ওজন প্রায় জিরো পয়েন্ট ফাইভ গ্রাম এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে পিটুইটারি গ্রন্থি এটা প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামেও অভিহিত হয় কিডনির ব্যর্থতা পর্যায়ক্রমে একটি কিডনি মেশিনে চিকিৎসা করা হয় প্রক্রিয়াটি ড্যাশ হিসাবে পরিচিত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হোমো ডায়ালিসিস অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো হোমো ডায়ালিসিস হলো একটি প্রক্রিয়া যেখানে একটি ডায়ালাইসিস মেশিন এবং একটি বিশেষ ফিল্টার যাকে বলা হয় কৃত্রিম কিডনি বা একটি ডায়ালাইজার আপনার রক্ত পরিষ্কার করতে ব্যবহৃত হয় নিচের কোনটি মানব রক্তে রঞ্জক হিসাবে উপস্থিত যা আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে শরীরের সমস্ত অংশে বহন করে তো এটা অ্যান্সার হচ্ছে হিমোগ্লোবিন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালো প্রোটিন যা মেরুদণ্ডী প্রাণীর লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায় পাওয়া যায় হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে কোন সংক্রামক কারক সোয়াইন ফ্লু সংক্রমণের জন্য দায়ী কোন সংক্রামক ফ্লু সংক্রমণের জন্য দায়ী তো এটা হচ্ছে ভাইরাস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু শুকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানুষের ভাইরাস জনিত রোগ হচ্ছে বসন্ত ভেরিওলা জলাতঙ্ক জন্ডিস ডেঙ্গু হাম ভাইরাল ডায়রিয়া সাধারণ ঠান্ডা এইডস ভাইরাল হেপাটাইটিস কোভিড নাইনটিন তো এগুলো সব হচ্ছে আমাদের ভাইরাস যে পদার্থে ধাতু এবং অধাতু দুয়েরই বৈশিষ্ট্য বর্তমান তাদের ধাতুকল্প বলে এগুলোর মধ্যে কোনটি একটি ধাতুকল্প কিছুক্ষণ আগে তোমাদের এক্সাম্পল বলেছিলাম তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি জার্মেনিয়াম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সাধারণত ছয়টি মৌলকে আমরা ধাতুকল্প বা মেটালয়েট বলে থাকি যেগুলো হচ্ছে বোরন অ্যান্টিমানি এবং বস্তুর উপর বল প্রযুক্ত হলে কোন কার্য সম্পাদিত হলে সম্পাদিত কার্য প্রযুক্ত বল ও বলের অভিমুখের বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলের সমান হয় এটির মধ্যে কোনটি কার্যের একক নয় তো এত সব করার পর এখানে জিজ্ঞেস করছে যে কোনটা কার্যের একক নয় ওয়াকডানের একক নয় তো অ্যান্সার হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে এটা কোনো কার্যের একক নয় এখানে দেখো কার্য সমান আমরা বলে থাকি ডাব্লু ইকাল টু হচ্ছে এফ ইন্টু এস এফ হচ্ছে কি ফোর্স বা বল এবং এস হচ্ছে স্মরণ এবার দেখো বলের একক আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কি নিউটন এবং স্মরণের একক হচ্ছে কি মিটার তাহলে নিউটন মিটার এটাও তোমার কাজের এক হয়ে গেল এবং এটা সমান তুমি জুলও লিখতে পারো কারণ এক নিউটন মিটার সমান এক জুল হয়ে থাকে তো এটা তোমাদের জুলও আমাদের তো সাধারণভাবে আমরা জানি আর একটা কিভাবে হবে দেখো এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে এখানে এটা কি হবে এবার নিউটন ফোর্স বা বল এ ফিকল টু আমরা কি জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন মাস হচ্ছে কি কেজি অ্যাক্সেলারেশন হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো এইটা যদি আমি এখানে বসাই এই এক নিউটন মিটারে এখানে বসাই নিউটনের জায়গায় কেজি বসালাম মিটার বসালাম পার সেকেন্ড স্কোয়ার ইনটু আরেকটা দেখো এখানে এস রয়েছে এই এম রয়েছে তাহলে এই যে এম এটা আগের যে এম রয়েছে তার সাথে গুণ হয়ে যাবে তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কি হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার অপশন সিটাও তোমার হয়ে যাচ্ছে কি কার যে কার্যের একক নয় কোনটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কার একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তোমাদের বলের একক এটা মনে রাখবে এই কনসেপ্ট গুলো তোমার কখন ক্লিয়ার হবে যখন তুমি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের প্রত্যেকটা ক্লাস ধরে ধরে দেখবে তখনই তোমার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে পরীক্ষায় গিয়ে আরামসে চোখ বন্ধ করে এগুলো তুমি মুখে মুখে অ্যান্সার করতে আসতে হবে তোমাকে তখন ভাবতেই হবে না কারণ এই কোশ্চেনগুলো যখনই আমি তোমাদের করেছি ফিজিক্সের ম্যাথ যেগুলো করেছি সেখান থেকে তুমি দেখো এগুলো অপশনগুলো দেখলেই বুঝতে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানেই তুমি এখানে বলতে বুঝতে পারছো যে এটা হচ্ছে বলের তো এটা কখনো কাজের রেক হবে না এখান থেকে তোমাকে বাকিগুলো ভাবনা চিন্তারও দরকার নাই কিন্তু তখন কি ক্লিয়ার হবে তখন তুমি পড়বে এবার দেখো কার্য সমান হয়ে থাকে বল ইন্টু সরণ এবং বল সমান হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে বল ইন্টু তরণ ইন্টু স্মরণ তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার তাহলে কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার তার মানে অপশন সিটা হয়ে যাচ্ছে সেটা এখানে করে দিয়েছি ডেসক্রিপটিভ ভাবে পিডিএফ এগুলো ডেসক্রিপটিভ ভাবে করানো আছে তো সেগুলো অবশ্যই দেখে নিতে পারো নিম্নলিখিত কোনটি বায়ুবাহিত রোগ নয় এগুলোর মধ্যে কোনটা বায়ুবাহিত রোগ নয় সেটা হচ্ছে কলেরা এখানে মনে রাখবে যে বায়ুবাহিত রোগ হচ্ছে যক্ষা ইনফ্লুয়েঞ্জা কাশি মেনেঞ্জাইটিস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস মামস রুবেলা বসন্ত হাম করোনা এগুলো সব হচ্ছে কি বায়ুবাহিত রোগ খাদ্য এবং বাহিত রোগ হচ্ছে টাইফয়েড পোলিও মায়ালাইটাইস হেপাটাইটিস কলেরা কলেরা হচ্ছে কি জল বাহিত রোগ তো এটাও মনে রাখবে বলের একক কি এখানে দেখো সেম জিনিস তোমাদের দিয়েছে ফোর্স বা বল এটা সমান আমরা এই ফর্মুলাটা জানি যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ফোর্স বা বল সমান কি হয়ে থাকে মাস মনে হচ্ছে ভর ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে তরুণ এবার দেখো বলের একক তো আমরা জানি নিউটন নিউটন তো এখানে দেয়া নাই এবার দেখো ভরের একক হচ্ছে কি কেজি এবং ত্বরণ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি লিখতে পারো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে পার সেকেন্ড স্কোয়ার এটা মানে তুমি এরকম ভাবে লিখতে পারো কেজি মিটার এস টু দি পাওয়ার মাইনাস টু এস টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এটা দেখো কোন অপশনে রয়েছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা রয়েছে অপশন ডি তে তাহলে এটা হয়ে গেল আমাদের বলে রেখো তো এগুলো কখন ক্লিয়ার হবে যখন তুমি এগুলো ডিটেলসে জানবে তখন এর সাথে দেখো এটা করেই দিয়েছি তোমাদের ডেসক্রিপটিভ ভাবে যারা এই পিডিএফটা নিয়েছো ভলিউম ভলিউম ওয়ানের মধ্যে পেয়ে যাবে এনটিবেসিক ভলিউম ওয়ানের মধ্যে এই পঁচিশ নম্বর সেটা এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে তো দেখো এখানে কি রয়েছে বল সমান হচ্ছে ভর ইন্টু তরণ ভর হচ্ছে কেজি তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্পার নেক্সট চলে আসি হাইড্রোজেন পরমাণুর তিনটি সমস্থানিক রয়েছে পোটিয়াম ডায়ট্রিয়াম এবং টিট্রিয়াম এখানে টিট্রিয়ামের সমস্থানিকের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যথাক্রমে কত অ্যান্সার হচ্ছে ওয়ান কমা থ্রি মানে হচ্ছে এক হচ্ছে তোমাদের পারমাণিক সংখ্যা এবং তোমাদের থ্রি হচ্ছে ভর সংখ্যা তো ট্রিট্রিয়াম বা হাইড্রোজেনের হাইড্রোজেন তিন হাইড্রোজেনের একটি বিরল এবং তেজস্ক্রিয় একটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে তো এটা মনে রাখবে এবং কোন পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যাকে পারমাণিক সংখ্যা বলা হয় এবং ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে তাহলে এক তো হয়ে গেল প্রোটন সংখ্যা তার মানে এটা পারমাণিক সংখ্যা হয়ে গেল এবং ভর সংখ্যা হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন তাহলে এক প্লাস দুই মানে হচ্ছে কত তিন তাহলে তিন হয়ে গেল তোমাদের কি সংখ্যা ভর সংখ্যা তাই দুটোই পেয়ে গেলাম আমরা এখান থেকে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক হলো কি খুব ইম্পর্টেন্ট এই ইউনিট চ্যাপ্টারটা অ্যান্সার হচ্ছে কি বেকারেল অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে তেজস্ক্রিয়তা পরিমাপ করার জন্য যে একক ধরা হয় তাকে বলা হয় বেকেরেল এবং স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয়তা আবিষ্কার করার জন্য বেকারেলকে উনিশশো তিন সালে পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কারের অর্ধেকটা দেওয়া হয় এবং বাকি অর্ধেক পিয়েরে এবং মেরি গোড়েকে দেওয়া হয়েছিল তাদের বেকারেলের বিকিরণ অধ্যয়নের জন্য মানে তারা ফিফটি পার্সেন্ট হিসেবে তারা পেয়েছিল পঞ্চ হলো মানব শরীরে ড্যাসের অংশ তো পঞ্চ হলো মানব শরীরে ড্যাসের অংশ তো এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের এটা হচ্ছে মস্তিষ্ক এখানে দেখো মেডুলা সেরিবলাম এর এখানে উপরে যে এই যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে পঞ্চ এবং লঘু মস্তিষ্কের দেখো কি বলেছে দেখো লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচের ও পশ্চাতে অবস্থিত এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট লঘু মিষ্ক কথা বলতে চলাফেরা নিয়ন্ত্রণ করে এবং তিনটি অংশ একটা হচ্ছে যেটা বেলাম এখানে তোমরা এটা এখানে তুমি দেখতে পাচ্ছ এবং মেডুলা হচ্ছে এটা তো এগুলো সব হচ্ছে তোমাদের কি লঘু মস্তিষ্কের অংশ নেক্সট চলে আসি দেখো পাচনতন্ত্রে নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি আকৃতি ইংরেজি বর্ণমালা এর অনুরূপ হয়ে থাকে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পাকস্থলী অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার তো দেখো পাকস্থলী বা স্টোমাক মানব দেহের পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অন্ন নালী ও ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত এটি উদর গহরের বাম পাশের উপর দিকে থাকে এবং খাদ্য পরিপাক প্রক্রিয়ায় প্রধানত পাকস্থলীতে শুরু হয় বিশেষ করে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা প্রধানত সাধারণত শর করা এবং জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না নিম্নলিখিত পদার্থ সমূহের মধ্যে কোন সমূহটিকে কেবলমাত্র অজৈব বিভাজ্য বলা হয় এখানে আমাদের হচ্ছে হচ্ছে প্লাস্টিক ডিডিটি এবং বেকেলাইট অপশন সঠিক অ্যান্সার যুক্ত প্রাণীদের পাকস্থলিতে বিদ্যমান নিম্নলিখিত প্রকোষ্ঠগুলির মধ্যে কোনটি বৃহত্তম খড় নয় এটা ক্ষুর যুক্ত হবে ওকে তো ক্ষুর যুক্ত প্রাণীদের পাকস্থলিতে বিদ্যমান নিম্নলিখিত প্রকোষ্ঠগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে রুমেন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার তো কূরযুক্ত প্রাণীদের প্রকোষ্ঠতে বিদ্যমান নিম্নলিখিত প্রকোষ্ঠগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে রুমেন মানুষের খাদ্য হজমের প্রক্রিয়া ড্যাশে শুরু হয় এবং ড্যাশে সম্পূর্ণ হয় তো আমাদের খাদ্য হজমের প্রক্রিয়া আমাদের মুখ শুরু হয় এবং ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হয় নিম্নলিখিত অসুস্থতাগুলির মধ্যে কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয় এগুলোর মধ্যে কোনটা ভাইরাস ঘটিত রোগ নয় সেটা জানতে চেয়েছে তো অ্যান্সার হয়ে যাবে কলেরা অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার তো মানুষের ভাইরাস জনিত রোগ হচ্ছে কি বসন্ত ভেরিওলা জলাদঙ্ক জন্ডিস ডেঙ্গু হাম রুবিলা ভাইরাল ডায়রিয়া সাধারণ ঠান্ডা এইডস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সার্স এগুলো তো পড়লামই আমরা এগুলো সব হচ্ছে ভাইরাস জনিত রোগ এবং মনে রাখবে কলেরা বিব্রিয় কলেরা নামক ব্যাকটেরিয়া গঠিত ক্ষুদ্রান্তের একটাই সংক্রমণযোগ্য রোগ তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে কলেরা আলোক বর্ষ হল একটি একক যা ড্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয় তো এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসেনি তোমরা প্রত্যেকে যেন এটার অ্যান্সার কে যাবে দূরত্ব বা ডিস্টেন্স অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দূরত্ব হলো একটি স্কেলার রাশি এটাও মনে রাখবে আধুনিক বংশবিদ্যা আধুনিক আধুনিক জনক ফাদার অফ মডার্ন জেনেটিক্স কাকে বলা হয় দেখো এই প্রশ্নটাই কিছুক্ষণ আগে তোমাদের এক্সট্রা ডিটেলস আমি পড়িয়েছিলাম তো গ্রেগর মেন্ডাল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ফাদার অফ জেনেটিক্স এটাও কিন্তু গেগর মেন্ডেল কি বলা হয় ফাদার অফ হিউম্যান জেনেটিক্স এটা বলা হয় আর্চ বল্ট গ্যারোট কে এবং ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা বলা হয় পল বাগ কে নিম্নলিখিত গুলির মধ্যে কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি জিব্বার এলিন অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো জিব্বার এলিন হলো মানব শরীরে সরি জিব্বার এলিন হলো উদ্ভিদের হরমোন যা বিভিন্ন উন্নয়নমূলক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে কাণ্ডের প্রসারণ অঙ্কুরোদ্গম সুপ্ততা ফুল ফোটানো ফুলের বিকাশ পাতা এবং ফলের বার্ধক্য নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি বৃদ্ধি রোধ করে এবং পাতা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী তো এখানে মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড অপশন সি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার অ্যাপসিসিক অ্যাসিড গাছের এক ধরনের হরমোন যা পাতা এবং ফলের ঝরে পড়ার নিয়ন্ত্রণের জন্য দায়ী যৌনভাবে প্রজননকারী ব্যক্তিদের একই বৈশিষ্ট্যের জিনের ড্যাশ কপি থাকে তো এদের মধ্যে দুইটি কপি থাকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক যে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো বিবর্তনগতভাবে উন্নত প্রাণীদের প্রজনন পদ্ধতি যৌন প্রজননকারী জীবাণুগত দুটি আলাদা যৌনতা বা লিঙ্গ বিশিষ্ট হয়ে থাকে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মাধ্যমে বোঝা যায় যে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটেনি তো এখানে মনে রাখবে আকারের পরিবর্তনের উপর বোঝা যায় এখানে মনে রাখবে রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হয় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে বিকারক এবং বিক্রিয়ক পদার্থ বলা হয় অপরদিকে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদন বলা হয় ড্যাশ অঙ্গের ভিত্তি ভিত্তিকাঠামো এবং উৎস একই হয় কিন্তু কাজ ভিন্ন হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সমসমস্ত বা হোমোলোগাস অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে সমস্ত অঙ্গসমূহের মৌলিক কাঠামো ভিন্ন কিন্তু সেইগুলি একই রকম দেখতে এবং একই রকম কার্য সম্পাদন করে তাদের সমবিত্তীয় অঙ্গসমূহ বলা হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রেগর মেন্ডেলের বংশগতি সূত্রের অন্তর্ভুক্ত নয় তো এখানে কোনটা হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়েছে বায়োপিক ল অফ বায়োপিক এটা কোনো বংশগতি সূত্রের অন্তর্ভুক্ত নয় প্রকর্তা সূত্র পৃথকীকরণের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এগুলো সব কিন্তু গেগল মেন্ডেলের বংশগতি সূত্রের অন্তর্ভুক্ত নিম্নলিখিত মধ্যে চারটি ঘটকের মধ্যে কোনটির প্রজাতি সৃষ্টিতে যখন তদা বিদ্যমান প্রজাতি থেকে নতুন প্রজাতি বিকশিত হয়ে অবদান রাখে না নতুন প্রজাতি সৃষ্টিতে অবদান রাখে না সেটা হচ্ছে অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট ইভলিউশন অতি নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশ এবং ভিন্ন বস্তুগত বস্তুগত মিশে অভিযোজিত হয় এবং মূল জীবগোষ্ঠী থেকে অতি মাত্রায় পৃথক হওয়ার ফলে তাদের মধ্যে যে বিবর্তন সংগঠিত হয় তাকে অপসারী বিবর্তন বলে মানব প্রজাতির হোমোস্যাপিয়েন্সের আদি আদিম সদস্যদের উৎস ও তো এই প্রসঙ্গটা ঘুরে ফিরে বারবার আসে সব জায়গাতে তোমাদের আফ্রিকায় এখানে আমাদের অ্যান্সার হবে আরেকটা ডিটেলস মনে রাখবে দু হাজার উনিশ সালের অক্টোবরে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী আধুনিক মানুষ প্রায় দুই লক্ষ বছর আগে আফ্রিকা থেকে যাত্রা শুরু করেছে এবং এদের উৎপত্তি ছিল বাসনিয়া এটা মনে রাখবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি বলেছে যে বাল্বের ব্যবহৃত টাংস্টেন ফিলামেন্টের গলনাঙ্ক হচ্ছে কত অ্যান্সার হচ্ছে কি তিন হাজার চারশো বাইশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা খুবই কঠিন ব্যাপার কিন্তু যেগুলো আসছে সেগুলোকে তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে এবং মনে রাখবে এর গলনাঙ্কটা তোমরা যদি কেলভিনে পড়ো তো সেখানে হবে তিন হাজার ছশো পঁচানব্বই কেলভিন ডিগ্রি সেলসিয়াসে হলে তিন হাজার চারশো বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং ফারেন হাইটে হলে ছ হাজার একশো বিরানব্বই ডিগ্রি ফারেন হাইটুটনাঙ্কাঙ্ক হচ্ছে ছ হাজার দুশো তিন কেলভিন বা পাঁচ হাজার নশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা দশ হাজার সাতশো ছয় ডিগ্রি ফারেন হাইট দুটোই মনে রাখবে পরবর্তীকালে তোমাদের চলে আসতে পারে কোরাল হলো ফ্রিলাম ড্যাসের অ্যান্থোজোয়া শ্রেণীর অন্তর্গত একটি সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী তো প্রশ্ন দেখো কোথা থেকে দিচ্ছে এটা হচ্ছে নিডারিয়া অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার প্রবাল হল অ্যান্থোজোয়া শ্রেণীর সামুদ্রিক প্রাণী এর সাথে মনে রাখবে অস্ট্রেলিয়া সনিকটে গ্রেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর বাংলাদেশের নারিকেলের জিঞ্জিরা দ্বীপটিও একটি প্রবাল প্রাচীর তো এটাও মনে রাখবে মানে কোরাল রিপের কথা বলা হচ্ছে ওকে তো তো এবং এটা কোনটা অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত নিরেরিয়া পর্বের অন্তর্ভুক্ত এবং শ্রেণী হচ্ছে এগুলো মনে রাখবে আলফা মানব দেহের কোথায় থাকে তো আলফা উৎসেচক এটা আমাদের মানব দেহের মুখ নিম্ন নিশ্চিত মুখ নিশ্চিত লালার মধ্যে থাকে একটি জীব দেহের মধ্যে নিউক্লিয়াসের ডিএনএ সম্পূর্ণ সেটকে কি বলা হয় তো একটি জীবদেহের মধ্যে নিউক্লিয়াসের ডিএনএ সম্পূর্ণ সেটকে কি বলা হচ্ছে জিনম বলা হচ্ছে অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো জিনম বলতে আসলে কোন জীবের সামগ্রিক ডিএনএ কে বোঝায় এর সাথে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে ট্রিট্রিকাম অ্যাস্টিভাম এটা কিসের বৈজ্ঞানিক নাম তো এটা হচ্ছে গোমের বৈজ্ঞানিক নাম এবং দেখো ম্যাগনিফেরা ইন্ডিকা এটা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম তো এটাও মনে রাখবে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছেন তো রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার পেনিসিলিন কে আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং মুদ্রাকর্ষণ আইজ্যাক নিউটন কোন কোষের সর্ববৈষ্ঠ আবরণটি যা কোষের ভেতরের সমস্ত অংশকে বাইরের পরিবেশ থেকে পৃথক করে তাকে কি বলা হয় তো তাকে বলা হয় মনে রাখবে প্লাজমা মেমব্রেন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরোন বা তো এটাও মনে রাখবে এটাও পরীক্ষায় বারবার আসে ভারী জল বা হেভি ওয়াটার বলা হয় কারণ কি তো এখানে ট্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে এটি প্রোটিয়ামের বদলে হাইড্রোজেনের একটি ভারী আইসোটপ ডিউটেরিয়াম ব্যবহার করা হয় সেই জন্য তাহলে কোশ্চেনটা তোমার দেখতে পাচ্ছ কেমনভাবে দিচ্ছে ভারী জল বা ডিউটেরিয়াম অক্সাইড হলো জলের একটি গঠন যা হাইড্রোজেন আইসোপে আইসোটপের ডিউটেরিয়াম বা ভারী হাইড্রোজেন নামে পরিচিত স্বাভাবিক হচ্ছে অধিক পরিমাণ থাকে এবং জলের অধিকাংশ হাইড্রোজেন গঠনকৃত হাইড্রোজেন আইসোটোপ বা নামে পরিচিত তো সেটা কম ভারী যে বৈজ্ঞানিক নাম সেই বৈজ্ঞানিক নাম বলো যিনি বলেছিলেন ইলেকট্রনগুলি নিহিত রয়েছে একটি ধনাত্মক গোলক স্তরে তো এটা কোন বৈজ্ঞানিক বলেছিলেন তো এটা বলেছিলেন যে থমসন অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার জে জে থমসন প্রস্তাব করেন যে পরমাণুর ধনাত্মক চারযুক্ত গোলক যার মধ্যে ইলেকট্রন রয়েছে আর্নাস রাদারফোর্ড অ্যাটম ধনাত্মক চারযুক্ত কেন্দ্রকে নিউক্লিয়াস বলে এবং ইলেকট্রন বৃত্তকার পথে এটি চারপাশের ঘোরে জন ডাল্টন পরমাণুর অবিভাজ্য তাকে পরমাণু তত্ত্বের জনক বলা হয় সেটাও মনে রাখবে তো নিলস বোর্স তিনি কি বলেছেন যে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে ঘোরে এবং পৃথক কক্ষপথে ঘোরার সময় তারা শক্তি হারায় না দহন শ্বসন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠন এই তিন কাজে বায়ুমণ্ডলে নিম্নক্ত কোন গ্যাসটি ব্যবহৃত হয় তো দহন শ্বসন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠন এই তিনটি কাজে ব্যবহৃত হয় অক্সিজেন অপশন এ হচ্ছে এটার সঠিক ক্যান্সার উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় অক্সিজেন মৌলটি উৎপন্ন হয় এবং এটি সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান নিম্নের মৌলগুলির মধ্যে কোনটি বহুরূপী মৌল যেটি সমস্ত সজীব অঙ্গাণু গঠন করে এবং আমাদের ব্যবহৃত বহু জিনিসের মধ্যে এটি থাকে তো এটি অ্যান্সার হচ্ছে কার্বন অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার কার্বন একটি মৌলিক পদার্থ এটি একটি অধাতু এবং যদি চারটি মুক্ত ইলেকট্রন পায় তবে যা টেট্রাভ্যালেন্ট বৈশিষ্ট্যের কারণে চারটি সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে সক্ষম সেই সোডিয়াম যৌগের নাম বলুন যা স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় এখানে আমাদের অ্যান্সার হয়ে সোডিয়াম কার্বনেট অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার সোডিয়াম কার্বনেট একটি অজব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি এটি ওয়াশিং সোডা বা সোডা অ্যাস বা সোডা ক্রিস্টাল নামে পরিচিত এবং জলের স্থায়ী ক্ষরতা দূর করতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় আন্দামান হাস। আন্দামানের যে বালি বালিহাস রয়েছে সেটা কোন শ্রেণীর জীব প্রজাতির উদাহরণ তো আন্দামানের বালি হাঁস সেটা হচ্ছে তোমাদের স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক অন্তর্গত এবং আন্দামান আন্দামান বালি দ্বীপপুঞ্জের এবং মায়ানমারের কোকো দ্বীপের একটি স্থানীয় প্রজাতি জেমস চ্যাডউইক কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেছেন কিছুক্ষণ আগে আমি এক্সট্রা ডিটেলস এ পড়িয়েছিলাম তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নিউট্রন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বিগানি জেমস চ্যাডউই 1932 সালে পারমাণবিক নিউক্লিয়াসের অন্যতম গুরুত্বপূর্ণ কণা নিউট্রন আবিষ্কার করেন এ সাথে মনে রাখবে 1897 সালে জে জে থমসন তিনি ক্যাথোডিক টিউব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় ইলেকট্রন আবিষ্কার করেন তো এটাও মনে রাখবে সেই রসায়নবিদের নাম বলুন যিনি প্রমাণ করেছিলেন যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভর অপেক্ষা অধিক মৌলিক ধর্ম যার ফলে মেন্ডেলিভের পর্যায় সরণিতে পরিবর্তন করতে হয়েছে তো এটা বলেছিলেন হেনরি মুসলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো সালে রসায়নবিদ হেনরি মোসলে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুযায়ী মৌল সময়ে সাজানোর প্রস্তাব দিয়েছিলেন ধাতব ব্লকের ফাটল এবং ত্রুটিগুলি শনাক্ত করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সাউন্ড ব্যবহৃত হয় অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ফ্রিকোয়েন্সির এসআই এককের নামকরণ করা হয়েছে কোন পদার্থবিদের সম্মানে তো ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি হার্টস তো এটা হেনরিক রুড অফ এর নামে এটা নামকরণ করা হয়েছে যে ফ্রিকোয়েন্সির এসআই একক হচ্ছে হার্টস উনিশশো তিরিশ সালে আন্তর্জাতিক ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল কমিশন দ্বারা জার্মান পদার্থবিদ হেনরিক নাম অনুসারে এই নামটি নামকরণ করা হয়েছে পোটোপ্লাজম শব্দটি কে প্রবর্তন করেন কিছুক্ষণ আগে তোমাদের আমি এক্সট্রা পড়িয়েছিলাম হয়ে যাবে জোনাস এভান্টেলিস পার্কেনজি বা জে পার্কেনজি এটুকুই মনে রাখবে পার্কেনজি মনে রাখবে এটাই হচ্ছে ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হচ্ছে গেগার জোহান মেন্ডেলকে কোন ব্যক্তিকে আধুনিক জনক বলা হয় তো আধুনিক জনক বলা হচ্ছে কার্ল লিনিয়াসকে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ফাদার অফ বোটানি মানে জনক বলা হচ্ছে থ্রিও ফ্রাস্টাসকে ফাদার অফ মডার্ন বোটানি মানে হচ্ছে আধুনিক জনক যেটা এই প্রশ্নের অ্যান্সার সেটা হচ্ছে কার্ল লিনিয়াসকে বলা হচ্ছে ফাদার অফ ইমিউনোলজি এটা বলা হচ্ছে এডওয়ার্ড জেনারকে ফাদার অফ মডার্ন জেনেটিক্স এটা বলা হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেলকে ফাদার অফ ব্যাকজি এটা বলা হচ্ছে লুই এ এক প্রকার সরি এক প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ডের গড় ওজন কত অ্যান্সার হচ্ছে তিনশো গ্রাম অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন হচ্ছে দুশো থেকে তিনশো গ্রাম মানব হৃদপিণ্ড চারটি মূল প্রকোষ্ঠে বিভক্ত ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় নিম্নলিখিত মধ্যে কোনটি এক ধরনের প্রাণীজ কলা নয় প্রাণীজ কলা নয় বলেছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে যে ভাজক কলা অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ভাজক কলা হচ্ছে উদ্ভিদে বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু ভাজক কলায় অপরিবর্তিত কোষ মানে হচ্ছে মেরিস্টেমাটিক কোষ থাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম ভাজক টিস্যুর কাজ কি তো শীর্ষস্থ ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ভাজক টিস্যু কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায় এবং এ ধরনের বিভাজনের মাধ্যমে পূরণ করা হয় নেক্সট কি বলেছে যে যে সকল প্রাণী আমিষ এবং নিরামিষ বোঝি হয় তাদের কি বলে তো তাদেরকে বলা হয় সর্বভোগ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার ব্যাপন একটি প্রক্রিয়া যার দ্বারা নিম্নক্ত কোন ঘটনা ঘটে তো ব্যাপন একটি প্রক্রিয়া যার দ্বারা ঘটে যে অক্সিজেনের প্লাজমা ঝিলির মধ্যে দিয়ে বাহিত হতে পারে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে বাইরের বাতাসের অক্সিজেনের ঘনত্ব ফুসফুসের ভিতরকার বাতাসের অক্সিজেনের ঘনত্ব থেকে অনেক বেশি হওয়ায় বাইরের বাতাসের অক্সিজেন এবং ফুসফুসের ভিতরকার বাতাসের ও রক্তের অক্সিজেনের মধ্যেকার ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয় এর ফলে ব্যাপন শুরু হয় এবং অক্সিজেন রক্তে মিশে যায় নিম্নলিখিত কোনটি লাই ডিটেকশন মেশিন তো এগুলোর মধ্যে মনে রাখবে পলিগ্রাফ এটা হচ্ছে একটা লাই ডিটেকশন মেশিন তো একটি টেকোমিটার হলো একটি যন্ত্র যা ডিস্কের ঘূর্ণন গতি মাপা হয় এই যে টেকোমিটার অপশন ডিতে রয়েছে এটাও মনে রাখবে পরীক্ষায় আসতে পারে এবং দূরবীক্ষণ যন্ত্র তথা দূরবীন বা টেলিস্কোপ এমন একটি যন্ত্র যা দূরত্ববর্তী লক্ষ্য বস্তু দর্শনের জন্য ব্যবহার করা হয় মটরশুটির বিজ্ঞানসম্মত নাম কি তো মটরশ্যুটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইসাম স্যাটিভাম সাধারণ নাম টিট্রিকাম অ্যাস্টিভাম সাধারণ গোবের নাম টিট্রিকাম অ্যাস্টিভাম সূর্যের দিগন্ত অতিক্রম করার সময় এবং পৃথিবী থেকে সেই ছবি আমাদের দেখতে পাওয়ার সময়ের মধ্যে কত মিনিটের পার্থক্য থাকে এখানে থাকে দুই মিনিট বা একশো কুড়ি সেকেন্ডের পার্থক্য থাকে তো এটা মনে রাখবে যে বায়ুমণ্ডল দ্বারা আলোর প্রতিসরণের কারণে আমরা প্রকৃত সূর্যোদয়ের দুই মিনিট আগে এবং প্রকৃত সূর্যাস্তের দুই মিনিট পরে সূর্যকে দেখতে পায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট চলে আসি গাড়িতে পেছনে দেখার জন্য দর্শন হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় মানে যে রিয়ার ভিউ এংস মিরর অ্যান্সার হচ্ছে কি উত্তোল দর্পণ ব্যবহৃত হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহৃত হয় ডেন্টিস্ট গাড়ির হেড লাইট সার্চ লাইট এবং টর্চে অবতল দর্পণ এবং রিয়ার ভিউ মিরর বা গাড়ির পেছনে দেখার জন্য যে মানে ড্রাইভারের পাশে যে পেছনে দিকে দেখার জন্য যে দর্পণটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ চৌম্বকীয় প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাস্ক এর এসআই একুক হলো কি দেখবে প্রথম দিকে যখন কোশ্চেন শুরু করেছিলাম তখন দেখবে এক্সট্রা ডিটেলস এ করিয়েছিলাম তো অ্যান্সার কি হচ্ছে ওয়েবার অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার চাপের এসআই কো হচ্ছে কি পাস্কাল তো এটা মনে রাখবে এর সাথে মনে রাখবে ইলেকট্রিক ইন্ডাকটেন্স এর একক হচ্ছে হেনরি এবং এর সাথে মনে রাখবে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স এর একক হচ্ছে ফ্যারাড তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা আমাদের পরীক্ষার জন্য নিচের কোন ধরনের জ্বালানি ক্রায়োজেনিক ইঞ্জিনে ব্যবহৃত হয় তো এগুলোর মধ্যে মনে রাখবে তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেন অপশন এ হচ্ছে এটা সঠিক ক্যান্সার যে বিভিন্ন ক্রায়োজেনিক জ্বালানি অক্সিডাইজে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে কিন্তু তরল তরল হাইড্রোজেন জ্বালানি এবং অক্সিজেন সংমিশ্রণ সর্বাধিক ব্যবহৃত হয় কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় তো জলের ঘনত্ব তোমার সর্বাধিক হয় দুশো সাতাত্তর কেলভিনে যদি ডিগ্রি সেলসিয়াসে বলতো তখন কি অ্যান্সার হতো ফোর ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বাধিক হয় এবার দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবে নিচের কোন স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস নামে পরিচিত এইগুলোর মধ্যে কোনটি স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস নামে পরিচিত তো পেনিসিলিয়াম এটি স্যাপ্রো ফাইটিক ফাঙ্গাস নামে পরিচিত তো স্যাপ্রোফাইটিক ছত্রাক বা ফাঙ্গাসের উদাহরণগুলির মধ্যে রয়েছে মাশরুম ইস্ট পেনিসিলিয়াম এবং মিউকর নিম্নের কোনটি সর্বনিম্ন ঘর্ষণ বল এগুলোর মধ্যে সর্বনিম্ন ঘর্ষণ বল হচ্ছে গড়ানো মানে গড়িয়ে গুড়িয়ে গড়িয়ে গড়িয়ে যদি যা হয় তাহলে সেটাতে সর্বনিম্ন ঘর্ষণ হয়ে থাকে জি এর মান সর্বোচ্চ কোথায় হয়ে থাকে বারবার প্রত্যেক পরীক্ষায় এসছে তো যতই তুমি কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দিকে যাবে জি এর পরিবর্তন বা জি এর মান বাড়তে থাকবে তো পৃথিবীতে অভিকর্ষজ তরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ তরণ বা জি এর মান বেশি হয়ে থাকে এবং বিশুভ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ অপেক্ষাকৃত বেশি বলে অভিকর্ষজ মান বা জি এর মান অপেক্ষাকৃত কম হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রে অবিকশ তরণ বা জি এর মান শূন্য হয় অক্টোবর দু হাজার উনিশে চন্দ্রয়ান টু দ্বারা চন্দ্রপৃষ্ঠে কোন নোবেল গ্যাসে শনাক্ত হয়েছে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে টপিক সেটা নিয়ে আমি আলাদা আর একটা ক্লাস করব কারণ ওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো ওটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস করিয়ে দেবো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি আর্গন অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার দেখো ভেরিয়েশন অফ আর্গন ফর্টি ডিউরিং ওয়ান টু ডিউরিং অ্যান্ড নাইট সাইড চন্দ্রের চন্দ্রয়ান টু যেটা পাঠানো হয়েছিল সেখানে তোমার এই গ্যাসটা তোমাদের শনাক্ত করা হয়েছিল দীর্ঘ বেকার সরি দীর্ঘ বেকার তরঙ্গ বা লং রেডিও ওয়েভ আবিষ্কার করেছিলেন কে তো এইগুলো দেখো এই প্রশ্নগুলো অ্যান্সার সাধারণত করা যায় না অ্যান্সার হচ্ছে গ্যাগলিয়ামো মারকনি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইতালির উদ্ভাবক গুগলিয়ামো মার্কনি সর্বপ্রথম ব্যবহার উপযোগী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার আবিষ্কার করেন এর জন্য তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন নিম্নের কোনটি উদ্ভিদ হরমোন নয় উদ্ভিদ হরমোন নয় মনে তো সেটা প্রাণী হরমোন তো অ্যান্সার হয়ে যাবে প্রোল্যাক্টিন অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার প্রোল্যাকটিন ল্যাকট্রোপ্রোটিন নামেও পরিচিত এটি একটি প্রোটিন যা স্তন্যপায়ী প্রাণীদের সাধারণত স্ত্রীদের দুধ উৎপাদনের সক্ষমতা করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ওজন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীর আবহাওয়ায় প্রবেশ ক্ষেত্রে বাধা দেয় ওজন স্তরকে পাতলা করার জন্য কোন হাইড্রোকার্বন দায়ী নয় নয় বলেছে কোনটা তো দায়ী নয় সেটা হচ্ছে অ্যাসফল্ট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার তো মনে রাখবে অ্যাসফল্ট এটা কুচকুচে কালো অর্ধ তরল পদার্থ যা অপরিশোধিত পেট্রোলিয়ামের থেকে পাওয়া যায় তবে অ্যাস প্রাকৃতিক ভাবেও পাওয়া যায় সড়ক নির্মাণ এবং রায় ইত্যাদি নির্মাণ কাজে এটি ব্যবহৃত হয় বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে কোন সরঞ্জাম ব্যবহৃত হয় তো এখানে ব্যবহৃত হয় ইলেকট্রিক মোটর অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার একটি ব্যাটারি এমন একটি ডিভাইস যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কার্ল ল্যান্ডস্টাইনার কিসের জন্য বিখ্যাত দেখো কিছুক্ষণ আগে কোশ্চেনটা অ্যান্সার ছিল অ্যান্সারটা কোশ্চেন ছিল এখন আবার দেখো কার্ল ল্যান্ডস্টাইনার তিনি কি হচ্ছে রক্ত গ্রুপের শ্রেণী বিভাগের জন্য তুমি বিখ্যাত অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার রক্ত সম্বন্ধের জন্য কে উইলিয়াম হার্ভে তো এটাও মনে রাখবে বায়ুমণ্ডলে কোন গ্যাসের বজ্রপাতের মাধ্যমে সংবদ্ধকরণ ঘটে বায়ুমণ্ডলের কোন গ্যাসের বজ্রপাতের মাধ্যমে সংবদ্ধকরণ ঘটে তো এটা অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো নাইট্রোজেন সংবদ্ধকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার ফলে পরিবেশে নাইট্রোজেনকে অ্যামোনিয়ামে রূপান্তর করা হয় এবার দেখো পরিবেশে নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় থাকে সহজে কোনো যৌগ গঠনে অংশ নেয় না সংবদ্ধকরণ প্রক্রিয়ায় দ্বি পরমাণু নাইট্রোজেন অনুতে পরমাণুগুলো পৃথক করে বিক্রিয়াযোগ্য করে তোলে এবং এই প্রক্রিয়ায় প্রাকৃতিক এবং কৃত্রিম উভয়ভাবে হতে পারে বজ্রপাতের সময় প্রাকৃতিগতভাবে এই প্রক্রিয়া কার্যকর হয় নিম্নলিখিত কোনটিকে পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো এখানে একটা অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ইউরেনিয়াম টু পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক অস্ত্র উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি একমাত্র আইসোটোপ যা প্রকৃতিতে বিদ্যমান যে কোনো প্রশংসনীয় মাত্রায় তাপিও নিউটনের প্রক্রিয়ায় বিচ্ছিন্ন এটি এবং ইউরেনিয়াম টু থার্টি একটা গুরুত্বপূর্ণ কারণ এটি উর্বর এটি একটি তেজস্ক্রিয় তৈরি করতে নিউটনকে শোষণ করে এবং পরবর্তীতে থার্টি নাইনে ক্ষয়প্রাপ্ত হয় যা সহজে বিদারণীয় কোন কোষ অঙ্গাণু স্মারক সংশ্লেষের জন্য আলোক শক্তি ব্যবহার করে কোন কোষ অঙ্গাণু স্মারক সংশ্লেষের জন্য আলোক শক্তি ব্যবহার করে তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে এটার অ্যান্সার দেখো ক্লোরোপ্লাস মূলত থাকে গাছের পাতায় কোচি গণ্ডের ত্বকে ফুলের বৃত্তিতে এবং কচি ফলের ত্বকে সাধারণত যে সমস্ত কোষ কলাতে সালক সংশ্লেষ হয় সেই সব কলার কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস থাকে এছাড়াও বীজের মধ্যে বুনের আরও বড় গাছের প্যারেন ক্যামা কলার কোষেও ক্লোরোপ্লাস পাওয়া যায় সজীব উদ্ভিদের উপস্থিতি ক্লোরোপিল নামক রঞ্জক আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা তাপ শর্করা জাতীয় খাদ্যের মধ্যে শক্তিরূপে সজ্জিত থাকে গ্রীন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্টের জন্য কোন দায়ী দায়ী নয় নয় তো জন্য জন্য সেটা হচ্ছে পরিবহনের সৌরচালিত যানের ব্যবহার সোলার এনার্জি ব্যবহার করা তো এটা কোনো রকম কোন গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় মনে রাখবে বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোধ সীমার মধ্যে বিঘড়িত শক্তি শোষণ এবং নির্গত করে সেই সকল গ্যাসকে গ্রিন গ্যাস বলে এটি গ্রিন হাউস পাবের মৌলিক কারণ যে সকল গ্রিন হাউস গ্যাসে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন জলীয় বাষ্প বা ওয়াটার পেপার কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাক্স অক্সাইড ওজন ক্লোরোফ্লোরো কার্বন হাইড্রোফ্লোরো কার্বন নেক্স চলাশি পরবর্তী প্রশ্ন এখানে দেখো কি বলেছে নিম্নলিখিত কোনটি আলোর বিক্ষেপণের একটি উদাহরণ স্ক্যাটারিং অফ লাইটের উদাহরণ আকাশের নীল রং অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার তারাগুলি জ্বলজ্বল করে এটা আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অব লাইটের উদাহরণ রামধনু এটা রামধনু হচ্ছে আবহাওয়ার সংক্রান্ত ঘটনা যা আলোর প্রতিফলন প্রতিসরণ এবং বিচ্ছুরণ তিনটের কারণেই ঘটে থাকে নিম্নলিখিতগুলির মধ্যে থেকে জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে কোনটা ওয়াটার সলোয়েবল ভিটামিন হচ্ছে কোনটা এগুলোর মধ্যে ওয়াটার তো এখানে আমাদের অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার চর্বিতে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডি ই কে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি কি ব্যবহার করে দূর দৃষ্টি জনিত সমস্যা বা হাইপার মেট্রোপিয়া সংশোধন করা যেতে পারে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে উত্তর লেন্স অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দূর দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি হলো চোখে এমন একটি অবস্থা যেখানে দূরের বস্তু পরিষ্কার দেখা যায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে মায়োপিয়ার উল্টোটা এবং দূর দৃষ্টির জন্য উত্তর লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয় শ্বসন কখন ঘটে তো কিছুক্ষণ আগে এক্সট্রা ডিট্রসে পড়েছিলাম যে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজের বিভাজনের সময় সবা শোষণ ঘটে থাকে শোষণ প্রক্রিয়া হলো জৈব যৌগের জারনের ফলে উৎপন্ন ইলেকট্রন অক্সিজেন পরমাণু গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে অর্থাৎ সভা শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন হচ্ছে অপরিহার্য এবং সভা শোষণ এক অনু গ্লুকোজ দ্বারা আটত্রিশ অনু এটিপি মনে হচ্ছে অ্যাডেনোসেন টাইপস্পেড উৎপন্ন হয় মানবদেহে লোহিত রক্ত কণিকা বা আর কাজ হলো কি তো মানবদেহে লোহিত রক্ত কণিকা বা আরবিসির কাজ হচ্ছে যে দেহ কোষে অক্সিজেন সরবরাহ করা অপশন ডি হচ্ছে সঠিক তারপর দেখো এরিত্র হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন লোহিত রক্ত কণিকা তৈরি হয় এটি প্রায় সাত দিন স্থায়ী হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে লোহিত রক্ত কণিকা অবিচ্ছিন্নভাবে বড় অস্থির লাল অস্থিমজ্জে মার হচ্ছে রেড বোন ম্যারোতে উৎপাদিত হয় এবং রোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে একশো কুড়ি দিন নিম্নলিখিত কোন অংশটি মানুষের চোখের আলোর প্রবেশ করতে দেয় তো এগুলোর মধ্যে কোনটা অ্যানসার কি হয়েছে কোর্নিয়া কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসও পড়িয়েছিলাম দেখো কোর্নিয়া চোখের সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ এটি ঢেকে রাখে আইরিশ এবং পিউপেলকে করনিয়াতে কোনো রক্তনালী না থাকার কারণে এটা স্বচ্ছ হয়ে থাকে এবং এই স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং পেছনে রেটিনার উপর আলো আলোগ্রসি প্রবেশে সাহায্য করে পিউপিল চোখের ভেতরে আলো যাওয়ার পরিমাণকে নিয়ন্ত্রণ করে আলো উজ্জ্বল হলে এটা ছোট হয়ে যায় অন্যদিকে আলো মৃদু হলে এটা বড় হয়ে যায় এবং আলো প্রবেশ করতে সহায়তা করে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের অন্তর্গত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেবদারু অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে থ্যালোফাইটা বা সমাঙ্গ দেয়ী হলো শৈবাল টেইডোফাইটা হচ্ছে মার্সিলিয়া অলরেডি পরীক্ষায় চলে এসেছে এবং ব্যক্তবিজি বা জীর্ণ হচ্ছে সাইকাস পাইনাস নিটাম দেবদারু ইত্যাদি পত্রবিন্ত হলো ড্যাসের একটি অংশ তো পত্রবিন্ত হলো এটা গাছের একটি অংশ ড্যাশ একটি মাংসাশী উদ্ভিদ নয় এগুলোর মধ্যে কোনটা একটি মাংস উদ্ভিদ নয় তো এটা হচ্ছে টাইগার লিলি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার পৃথিবীতে প্রায় চারশো পঞ্চাশ প্রজাতির মাংসাশী উদ্ভিদ রয়েছে যেমন ভেনাস ফাইট্রাব ওয়াটার হুইল সূর্য শিশির এবং কলসি উদ্ভিদ বাঁশে ফুল হলে সরি বাঁশে ফুল এলে ড্যাশ হয় তো বাঁশে যখন ফুল আসে তখন ইঁদুরের বংশবৃদ্ধি হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত মধ্যে কোন ধরনের উদ্ভিদ শ্রেণীতে ফলের মধ্যে বীজ উপস্থিত থাকে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গুপ্ত বা অ্যানজিও অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার গুপ্ত বা অ্যানজিও এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি হয় বীজগুলির ফলের মধ্যে আবৃত থাকে বীজপত্র সংখ্যা অনুসারে এটাকে দুটি ভাগে ভাগ করা যায় এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী প্রিজমের ভেতরের দিকে আলোর প্রবাহিত হলে সবচেয়ে কম বিচ্যুতি কোন বর্ণের হয় তো প্রিজমের ভেতর দিয়ে আলো প্রবাহিত হলে সবচেয়ে কম বিচ্যুতি হয় লাল বর্ণের অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যখন প্রিজমের মাধ্যমে সাদা আলোর বিচ্ছুরণ ঘটে তখন সর্বাধিক বিচ্যুতি বেগুনি রঙের দ্বারা এবং সর্বনিম্ন বিচ্যুতি লাল রঙের দ্বারা হয় নিম্নোক্ত কোনটির আবিষ্কর্তা হলেন হেনরি বেকারেল নিম্নোক্ত কোনটির আবিষ্কর্তা হলেন হেনরি বেকেরেল তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তেজস্ক্রিয়তা অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার তেজস্ক্রিয়তার আবিষ্কার করছেন অ্যান্থিরিও হেনরি বেকারেল এবং এক্সরসি এটাকে আবিষ্কার করেছেন ওয়েল হেম কে রনজেন কৃষকদের বিষাক্ত কীটনাশক থেকে বাঁচানোর জন্য দু সালের অক্টোবর মাসে ভারতীয় বিজ্ঞানীরা একটি জেল আবিষ্কার করেছে সেটি হলো কি তো সেই জেলটির নাম হচ্ছে পলি অক্সাম অক্সিম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিউরনের শাখার মতো গঠনগুলোকে কি বলা হয় নিউরনের শাখার মতো অংশগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় ডেন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এই যে দেখতে পাচ্ছ শাখার মতো অংশ যেগুলো রয়েছে এখন ছবিতে সবাই দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে ডেনড্রাইট বলা হয় এগুলোকে এবার দেখো স্নায়ুতন্ত্রের গঠন মতো এবং কার্যকারী হচ্ছে নিউরন নিউরনাইট কাকে বলছে তো কোষ দেহের চারিদিকে ক্ষুদ্র তন্তুময় শাখা বিশিষ্ট অংশকে বলা হয় আসলে সেই অংশ যা মানব দেহের বিভিন্ন ইন্দ্রিয় থেকে অথবা অন্য নিউরন থেকে তৈরি নিউরন থেকে তথ্য গ্রহণ করে একটি নিউরনের ডেন্ডাইটের সংখ্যা হচ্ছে প্রায় চার লক্ষ পর্যন্ত হতে পারে এর সাথে মনে রাখবে অ্যাকশন কাকে বলছে তো অ্যাকশন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা এবং বিন তন্তুটির নাম হচ্ছে অ্যাকশন এবং এই অ্যাকশনের চারিদিকে সোয়ান কোষ নির্মিত পাতলা আবরণকে বলা হয় ক্ষুদ্রতম রক্তনালীকে বলা হয় কি তো ক্ষুদ্রতম রক্তনালীকে বলা হচ্ছে কৌশিক নালী অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো পেশুতন্ত্রে চুলের মতো একটি সূক্ষ্ম রক্তনালী দেখা যায় একে কৌশিক জালিকা বা কৌশিক নালী বলে এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে ফলে ধমনী শাখা পোশাকা বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম হয়ে সূক্ষ্মতর কৌশিক নারীতে পরিণত হয় এবং প্রত্যেকটি কোষের পরিবেষ্টন করে রাখে মানব দেহের স্নেহ পদার্থের প্রাথমিকভাবে কোথায় হজম হয় তো মানব দেহের স্নেহ পদার্থ প্রাথমিকভাবে হজম হয় ক্ষুদ্রান্তে অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ক্ষুদ্রান্ত মানব খাদ্য পরিপাকের একটি অংশবিশেষ যার উপরে পাকস্থলী এবং নিম্নে বৃহদন্ত্রের মধ্যে অবস্থিত ক্ষুদ্রান্ত একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে খাদ্য এবং মিনারেল পরিপাক এবং শোষণ হয়ে থাকে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্তে শুরু হয় নিম্নলিখিত মধ্যে যানবাহনে থাকা অনুঘটকীয় পরিবর্তক বা ক্যাটালিস্ট কনভার্টার দ্বারা কোন ধরনের দূষণ নিয়ন্ত্রণ করা হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বায়ু দূষণ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বা ক্যাটালিটিক কনভার্টার হলো একটি যানবাহন দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র যা অটোমোবাইলে ব্যবহৃত হয় যা ইঞ্জিন নিষ্কাশনে উপস্থিত বিষাক্ত গ্যাস দূষককে একটি অনুঘটক দ্বারা ফিল্টারিং বা শোষণ করে কম বিষাক্ত দূষণকারী রূপান্তরিত করে এবং একটি রাসায়নিক বিক্রয় করে এর সাথে মনে রাখবে এটি নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোকার্বনের মতো ক্ষতিকারক পণ্যগুলোকেও কম ক্ষতিকারক পণ্যের মতো কার্বন ডাইঅক্সাইড জলীয় বাস্প এবং নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে প্লাস্টার অফ প্যারিস ড্যাস দ্বারা গঠিত তো প্লাস্টার অফ প্যারিস কি দ্বারা গঠিত তো এখানে একটি দ্রুত কঠিনে পরিণত হওয়া সাদা গুঁড়ো বা ক্যালসিয়াম সালফেট হেমিহাইডের সমন্বিত জিপস্যাম প্লাস্টার যা আর্দ্র হয়ে শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয় প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে ও ফোর হাফ এইচ টু ও মানুষের শরীরে কতগুলি স্পাইনাল নার্ভ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন আমাদের অ্যান্সার কি যাবে আমাদের অ্যান্সার হচ্ছে একত্রিশ জোড়া অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ট্যাক্সাল কোন উদ্ভিদ থেকে নেওয়া হয় তো ট্যাক্সাল এটা নেওয়া হয় ইউ অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপরিচিত প্রাকৃতিক উৎসজনিত ক্যান্সারের ঔষধি এবং এটি উপলব্ধ উদ্ভিদ ভিত্তিক সেরা চিকিৎসাগুলির মধ্যে একটি এবং ইউ গাছের বাকল থেকে ট্যাক্সোল পাওয়া যায় মানে ছাল থেকে পিমড়ের হুলে কোন অ্যাসিড থাকে তো হুলে থাকে অ্যাসিড অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো ভিনেগারে থাকে অ্যাসিডিক অ্যাসিড কমলাতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড টক থাকে ল্যাকটিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড পিপডের হুলে থাকে ফর্মিক অ্যাসিড এবার এখানে দেখো কোথাও ফর্মিক অ্যাসিড নেই কারণ কি কারণ হচ্ছে ফর্মিক অ্যাসিডকে অ্যাসিডও বলা হয় তাহলে এইটা দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন কেমনভাবে ঘুরে ঘুরে দিচ্ছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও এর সাথে মনে রাখবে বল হুল সেখানেও ফর্মিক অ্যাসিড বা মিথানৈক অ্যাসিড থাকে কারণ ফর্মিক অ্যাসিডকে মিথানৈক অ্যাসিডও বলা হয় নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম হলো কি বলো কি বলা হয় ল অফ ইনারশিয়া তো অ্যান্সার কি হচ্ছে জড়তার সূত্র বলা হয় ল অফ ইনারশিয়া অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিউটনের প্রথম গতিসূত্র বা নিউটন ফার্স্ট ল অফ মোশন বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে নিউটনের প্রথম সূত্র থেকে জনপদার্থের একটি মৌলিক ধর্মের বিষয়ে জানা যায় জাড্য ধর্ম বা জনতা বা ল অফ নামে পরিচিত এই সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা জানতে পারি আমাদের যে চর্বি সংরক্ষণের টিস্যু বা কলা কোনটি আমাদের দেহে চর্বি সংরক্ষণের টিস্যু বা কলা হলো কোনটি তো অ্যান্সার হচ্ছে কি অ্যাডিপোস কলা অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অ্যাডিপোস টিস্যু বা অ্যাডিপোস কলা শরীরে চর্বি বা সহজভাবে চর্বি হলো একটি আলগা সংযোগকারী টিস্যু বা কানেকটিভ টিস্যু যা বেশিরভাগ অ্যারিপোসাইট দ্বারা গঠিত ভাস্কুলার টিস্যু হলো একটি জটিল কন্টাক্টিভ টিস্যু যেটি একাধিক কোষের প্রকারে গঠিত ভাস্কুলার উদ্ভিদে পাওয়া যায় ভাস্কুলার টিস্যুর প্রাথমিক উপাদান হলো জাইলেম এবং ফ্লোয়েম এটাও মনে রাখবে নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস এগুলোর মধ্যে নোবেল গ্যাস হচ্ছে আর্গন অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার তো নিষ্ক্রিয় গ্যাস বলতে পর্যায় সাধারণতে তম শ্রেণীর মৌলগুলোকে বোঝায় এইগুলোর মধ্যে তোমার দেখো এই গ্যাসগুলি রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় কারণ এদের পরমাণুর সর্বোচ্চ কক্ষে বলতে ইলেকট্রন সংখ্যা পরমাণুর সর্বোচ্চ ধারণ করার ক্ষমতা হচ্ছে আটটি এবং এগুলো হলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনোন রেডন অগ্নেশন ইত্যাদি হচ্ছে নোবেল গ্যাস জেনারেটার হলো এমন একটি যন্ত্র যা রূপান্তর করে তো জেনারেটর রূপান্তর করে যান্ত্রিক শক্তিকে তোমার বৈদ্যুতিক শক্তিকে শক্তিতে এবং বৈদ্যুতিক মোটর এটা কি করে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে করে জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি জ্বালানির নিম্নলিখিত কোন ধরনের উৎসের মধ্যে পড়ে বলো কি অ্যান্সার হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি কয়লা জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়ায় তৈরি হয় মৃত গাছের পাতা মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি করে জীবাশ্ম জ্বালানি উচ্চ পরিমাণে কার্বন থাকে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লার ব্যবহারই বেশি হয়ে থাকে সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলো শক্তির উৎস হলো কি এটা অ্যান্সার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন তো পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার হচ্ছে সৌরশক্তি হাইড্রোজেন বোমা এবং নিউক্লিয়ার বিভাজন চুলিতে যে পরিমাণ বিক্রিয়া ঘটে তা নিউক্লিয়াস বিভাজন গ্লাইকোজেন শরীরের ড্যাসে সঞ্চিত রূপ তো গ্লাইকোজেন আমাদের শরীরে কি রূপে সঞ্চিত হয় তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে কার্বোহাইড্রেট বা শর্করা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো প্রাণীদের লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়ে কার্বন এবং শক্তি সরবরাহ করে দুধের দুগ্ধ শর্করা বা ল্যাক্টোজ হিসাবে এবং পাঠার যকৃতে পেশির গ্লাইকোজেনে বা প্রাণীজ স্বেচ্ছার হিসাবে এটা শর্করা পাওয়া যায় মানব দেহের বৃহত্তম সন্ধি বা লার্জেস্ট জয়েন্ট হলো কোনটি তো মনে রাখবে মানব দেহের বৃহত্তম সন্ধি বা লার্জেস্ট জয়েন্ট হচ্ছে জানু সন্ধি বা নি জয়েন্ট হাঁটুর যে তোমাদের যে জয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে সরি এক্সট্রা ডেটাসটা একটু জেনে নাও যে হাঁটুর অস্থি সন্ধি বা জয়েন্ট যেটা উড়ুতে উড়ুয়ের সাথে পায়ের সংযোগ করে এটি দুটি পৃথক সন্ধির সমন্বয়ে গঠিত একটি হচ্ছে ফিমারের সাথে টিবিয়া এবং অন্যটি হচ্ছে ফিমারের সাথে প্যাটেলার মানব এটি সবচেয়ে বড় অস্থি সন্ধি ওকে এবং এটি একসাথে পিভট বা পাইভট এবং হিঞ্জ সন্ধি যা সংকোচন এবং প্রসারণের পাশাপাশি স্বল্প পরিমাণে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঘূর্ণন করে দ্রাবক এবং দ্রাব্যের সমসত্ব মিশ্রণকে ড্যাস বলে দ্রাবক এবং দ্রাব্যের সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার দ্রবণ বা সলিউশন হলো দুই বা ততোধিক পদার্থের এমন মিশ্রণ যেখানে পদার্থগুলো নিজ নিজ আণবিক রাসায়নিক ধর্ম বজায় রেখে একসাথে সূক্ষ্মভাবে মিশে একটি সমসত্ত্ব এবং একটি মাত্র দশাসম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় দ্রবণের সাধারণত দুটি অংশ থাকে এক হচ্ছে দ্রাবক বা সলভেন্ট এবং আরেকটা হচ্ছে দ্রাবক নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন তো এখানে একটা অ্যান্সার হচ্ছে অক্সিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন অক্সিন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এটা আমরা প্রত্যেকে জানি পরীক্ষা এসেছে অক্সিন উদ্ভিদের ফটোটপিক এবং জিওটপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সংযুত হয়ে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায় ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায় নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীর মৌলগুলির ড্যাসের উপর ভিত্তি করে রচিত তো মডার্ন পিরিয়ডিক টেবিল কার উপর ভিত্তি করে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা অপশন ডি ও এর এবং আধুনিক পর্যায় সরদের সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান উনিশশো তেরো সালে রসায়নবিদ হেনরি মোসলে তিনি পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের পরিবর্তে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দিয়েছিলেন নিচের কোনটিকে প্রাকৃতিক সম্পদের উপযুক্ত সংজ্ঞা হিসাবে বিবেচনা করা যেতে পারে কি হবে প্রাকৃতিক সম্পদ প্রকৃতির একটি উপহার যা মানবজাতির জন্য প্রয়োজনীয় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জৈব বিভাজ্য বা বায়োডিগ্রেডেবল পদার্থ তো এগুলোর মধ্যে কোনটি জৈব বিভাজ্য বা বায়োডিগ্রেডেবল পদার্থ সেটা হচ্ছে উদ্ভিদ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো জৈব বিভাজ্য বা বায়োডিগ্রেডেবল পদার্থ হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল কে এমন একটি উপাদান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা ব্যাকটেরিয়া বা অন্যান্য প্রাকৃতিক জীব দ্বারা পচে যেতে পারে এবং দূষণে যোগ করতে পারে না এবং দেখো নন বায়োডিগ্রেডেবল হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্র কাঁচ পলিথিন ইত্যাদি মানব শরীরের কোন অংশ ইলিয়াম ইস্কিয়াম এবং সিউবিক বা পিউবিক এর সংযোগে গঠিত তো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় তোমাদের হিপ বোন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে হিপ বোন বা ইনোমেন্ট অস্থি বা পেবলিক অস্থি হলো একটি বড় সমতল অস্থি যা দেহের কেন্দ্র থেকে এবং উপরও নিচের দিকে প্রসারিত এবং মনে রাখবে এটি তিনটি অংশ নিয়ে গঠিত এলিয়াম এস্টিয়াম এবং পিউবিক বা সিউবিক যা বলবে সাইক্লোন থার্টি নামক একটি পার্টিকেল অ্যাক্সেলারেটার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি ড্যাশ রোগের আক্রান্ত রোগীদের জন্য সাহায্য করে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যান্সার অপশন বি হচ্ছে এখানে আমাদের শট ক্যান্সার সাইক্লোন থার্টি একটি পার্টিকেল অ্যাক্সেলারেটার যা রেডিও আইসোটোপ তৈরি করে সাইক্লোটন ক্যান্সারের যত্নের জন্য ডায়াগনোসিস্ট এবং থেরাপিতে ব্যবহৃত জন্য রেডিও আইসোটোপ তৈরি করতে ব্যবহৃত হয় সাইক্লোটন থার্টি চিকিৎসার প্রয়োগের জন্য ভারতের বৃহত্তম সাইক্লোট্রন কোন মৌলটি হলো সবুজাব হলুদ গ্যাস যেটি ঘরোয়া তাপমাত্রায় বিশেষ গন্ধযুক্ত হয়ে থাকে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোরিন অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার ক্লোরিনের রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে সিএল এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টিন তারপর দেখো স্যার হাম্পরে ডেভি তিনি আঠারোশো সালে গ্রিক থেকে নাম প্রদান করেন ক্লোরিন যার অর্থ হলো সবুজাবো হলুদ গ্যাসটি রং সবুজাব হলুদ হওয়ার এই রূপ নামকরণ করা হয়েছে হয় ও মরিচার হাত থেকে লোহাকে রক্ষা করার জন্য লোহার তরির লেপনের সময় কোন ধাতুর ব্যবহার করা হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দশটা অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মরিচাপড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর একটি সুরক্ষামূলক দস্তার প্রলেপ লাগানো হয় এই প্রক্রিয়াটি গ্যালভানাইজেশন নামে পরিচিত দস্তার এটি প্রতিবন্ধক হিসাবে কাজ করে এবং বাতাসের সাথে লোহার সরাসরি যোগাযোগকে প্রতিরোধ করে এবং বায়ু এবং আর্দ্রতা উপস্থিতিতে লোয়ার মরিচা পড়া হিসেবে পরিচিত সর্বোচ্চ সার ভ্যালুতে ভারতের ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ ড্যাশ পার ডাব্লু পার কেজি মোবাইল উৎপাদনের অনুমোদন দেয় তো সার ভ্যালু কত তো অ্যান্সার হচ্ছে ওয়ান এখানে মনে রাখবে ভারত সরকার টেলিকম বিভাগ দ্বারা সেট করা মান অনুযায়ী মোবাইল হ্যান্ডসেটের সমস্ত নতুন ডিজাইনের জন্য অনুমোদিত নির্দিষ্ট শোষণ হার বা সার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পার কেজি গড় এক গ্রাম মানুষের টিস্যু এক সেপ্টেম্বর দু থেকে এটা কার্যকরী ছিল এবং সারের ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক পরবর্তী গাছের কোন সবচেয়ে বেশি থাকে এবং শিকলের কাছাকাছি যাওয়ার সাথে সাথে তা হ্রাস পায় তো সেটি হলো তোমাদের অক্সিন অপশন সি ও হচ্ছে সঠিক অ্যান্সার অক্সিন উদ্ভিদের অগ্রস্ত কলার বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ ভ্রণ বরণী বা পটাইলস। ভ্রূণ ও কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয় অক্সিজেন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন অক্সিজেন উদ্ভিদের অপনীত অঙ্গ পাতা মুকুল ফুল ফল ইত্যাদি অকালপতন রোধ করে উদ্ভিদের পাঁচটি প্রাকৃতিক পাওয়া অক্সিজেনের মধ্যে রয়েছে এন্ডোল অ্যাস থ্রি অ্যাসিটিক অ্যাসিড ফোর ক্লোরো 3 থ্রি অ্যাসিটিক অ্যাসিড ফেনাইল অ্যাসিটিক অ্যাসিড

তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি গ্রিন হাউস গ্যাস নির্গমন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার যে এম ওয়াইসি মোবাইলাইজড ইউ সিটি এর লক্ষ্যে তিনটি পাইলট শহরকে সমর্থন করা নাগপুর কোচি এবং আহমেদাবাদের স্থানীয় পর্যায়ে শহরে গতিশীলতা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তাদের গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করার প্রচেষ্টা এবং তাদের টেকসই পরিবহন নীতি উন্নত করতে জাতীয় পর্যায়ে ভারতকে সাহায্য করার জন্য নেক্সট দেখো একটি মৌলের প্রতিটি নিউক্লিয়াসে ড্যাসের সংখ্যা হলো মৌলটির পারমাণবিক সংখ্যা একটি মৌলের প্রতিটি নিউক্লিয়াসে ড্যাশের সংখ্যা হলো মৌলটির পারমাণবিক সংখ্যা তো অ্যান্সার হচ্ছে প্রোটন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা একটি মৌলের বৈশিষ্ট্য সূচক ধর্ম নিচের কোনটি কোনটি প্রাণীটি উভচর গোত্রের অন্তর্ভুক্ত হতো এগুলোর মধ্যে কোনটা উভচর প্রকৃতির তো অ্যানসার হয়ে যাবে থাকতে পারে স্থলেও থাকতে পারে সমস্ত উভচর প্রাণীকে তিনটি মূল বর্গে ভাগ করা যায় এক হচ্ছে দেখো কাউডাটা বা লেজ যুক্ত উপচর এদের মধ্যে আছে সাইডেন সালমান্ডা নিউট। সেকেন্ড হচ্ছে অ্যানুরা বা লেজ বিন উপচর এদের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ব্যাঙ তারপরে দেখো লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে জিমনোফিওনা এরা অনেকটা কেঁচো সদস্য যেমন সিসিলিয়ান কঠিন থেকে বায়বীয় মাধ্যমে প্রবেশ করার সময় শব্দের গতিবেগ কি হয় তো এখানে শব্দের গতিবেগ কমে যায় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার যে কোনো মাধ্যম বেশি স্থিতিস্থাপক হলে সেই মাধ্যমে শব্দের গতিবেগ বেশি হয় কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক তরলে ওই গতিবেগ কঠিনের তুলনায় কম গ্যাসীয় মাধ্যমে তা সর্বনিম্ন নিম্নলিখিত কোন যন্ত্রটি পরিবর্তিত মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিবর্তিত করতে ব্যবহৃত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রেক্টিফায়ার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ল্যাক্টোমিটার এটা আর্কিমিডিসের নীতির ভিত্তিতে কাজ করে মনোমিটার এটা হাইড্রোস্ট্যাটিক্স ব্যালেন্সের নীতির উপর ভিত্তি করে কাজ করে তারপর দেখো পাইরোমিটার এটা তোমাদের উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ভোল্টামিটার এটা একটি যন্ত্র যা বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয় রক্তে ড্যাশ নামক একটি তরল অধর আধার দ্রাব্য রয়েছে যাতে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ভাসমান থাকে সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা অপশন সি হচ্ছে এটার রক্তের তরল হালকা হলুদ হলুদাবো অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয় এবং রক্ত কণিকা ব্যতীত রক্তের বাকি অংশই হচ্ছে রক্তরস মেরুদণ্ডী প্রাণীদের রক্তের প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট রক্তরস থাকে ড্যাশ কোষের শক্তি কেন্দ্র হিসাবে পরিচিত তো এগুলোর মধ্যে কোনটা কোষের শক্তি কেন্দ্র হিসাবে পরিচিত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেপস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে বলা হয় মাইট্রোকন্ডিয়া এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ঘটে না তো এগুলোর মধ্যে মনে রাখবে যক্ষা রোগ বা টিউবার ফ্লোসিস এটা ভাইরাস গঠিত রোগ নয় যক্ষা বা টিবি হলো একটি মাইক্রো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এইডস এর ফুলফম কি তোমার কাছে জানতে চেয়েছে তো এইডস এর ফুলফম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি পাওয়ার অ্যালকোহল হলো ড্যাশ এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণ তো পাওয়ার অ্যালকোহল এটা হলো তোমাদের পেট্রোল এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণ পাওয়ার অ্যালকোহল হলো একটি জ্বালানি এটি ক্ষমতা সরবরাহ করতে মোটর জ্বালানির একটি সংযোজন হিসাবে ব্যবহৃত হয় এবং তাই এর নাম হচ্ছে পাওয়ার অ্যালকোহল এবং এটি অন্তর্দহন ইঞ্জিনগুলিতে ব্যবহৃত হয় এটিতে এইট্টিন পার্সেন্ট পেট্রল পেট্রোল এবং টোয়েন্টি পার্সেন্ট ইথানল বা ইথাইল অ্যালকোহল থাকে নিচের কোন ক্ষেত্রের জন্য মেরি কিউরিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো মেরি কিউরি তিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা বোধ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কিউরি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে মেরি কিউরি তার স্বামী পিয়ের কুরি এবং পদার্থবিদ হেনরি বেকারেলের সাহায্যে সরি হেনরি বেকারেলের সাথে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এককভাবে উনিশশো সালে কেমিস্ট্রিতেও নোবেল পুরস্কার যেতেন তিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি দুটি বিজ্ঞানের দুটি শাখাতেই দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন মানে ফিজিক্সও একবার পেয়েছেন কেমিস্ট্রিতেও একবার পেয়েছেন একমাত্র ব্যক্তি ড্যাসের তিনটি সক্রিয় রূপ রয়েছে রেটিনাল রেটিনল এবং রেটিনোয়িক অ্যাসিড তো এখান থেকে আমরা আন্দাজ করেও অ্যান্সার করে দিতে পারবো অপশন এ হচ্ছে এটা অ্যান্সার ভিটামিন এ এর তিনটি সক্রিয় রূপ রেটিনাল রেটিনল এবং রেটিনোয় অ্যাসিড ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে কি রেটিনল ভিটামিন বি এর নাম হচ্ছে থায়ামিন ভিটামিন বি কে বলা হচ্ছে রাইবোফ্লাভিন তারপরে দেখো তোমার ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন ভিটামিন বি ফাইভ হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ হচ্ছে কোবালোমিন ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরাল ভিটামিন ই হচ্ছে টেকোফেরাল ভিটামিন কে হচ্ছে ফাইনো ফাইটো সক্রিয় অস্থিসন্ধিতে দুটি হাড়ের মধ্যস্থিত পিছিল তরলকে কি বলা হয় দেখো এটা আবার রিপিট হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে এটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ব্লিচিং পাউডার কিসের জন্য ব্যবহৃত হয় না তো ব্লিচিং পাউডার এটি ব্যবহৃত হয় না পাউন্ড বানানোর প্রক্রিয়ায় অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সের ক্যালসিয়াম ক্লোরো হাইপ্লোরাইড একটি অজৈব যৌগ যা রাসায়নিক হচ্ছে টু এবং জল পরিশোধন এবং ব্লিচিং হিসেবে ক্লোরিন পাউডার অথবা ব্লিচিং পাউডার নামে বাজারে এটি পাওয়া যায় নিম্নলিখিত কোনটি কার্বনে বহুরূপ বা অ্যালোট্রোপস নয় তো এগুলোর মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইড এটা কার্বনের কোনো রূপভেদ নয় গ্রাফাইট ফুলারিন ডায়মন্ড এগুলো সব হচ্ছে কার্বনের বহুরূপ বা নিম্নলিখিতর মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান তো এগুলোর মধ্যে মনে রাখবে উদ্ভিদ কোষে বিদ্যমান হচ্ছে প্লাস্টিড অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার তো উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা পরিবেষ্টিত এবং বিশেষ বিপাকীয় কাজে লিপ্ত অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড প্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করা বিভিন্ন ধরনের কীট নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি প্রাণীজ হরমোন তো এগুলোর মধ্যে প্রাণীজ হরমোন হচ্ছে ইনসুলিন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ইনসুলিন হল অগ্নাশয়ের প্রধান হরমোন যা এক ধরনের পলিপেপটাইড বা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে ইনসুলিন অগ্নাশয়ের ইনসুলিনী কোষ বিটা কোষ থেকে হয় মূলত ডায়াবেটিস এ ইনসুলিন ব্যবহার হয়ে থাকে এবং ইনসুলিন একান্নটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়াম হেলিকোব্যাক্টার পাইলোরি আবিষ্কার করার জন্য কোন বৈজ্ঞানিক শারীরবিজ্ঞান এবং চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার লাভ করেছেন তো তিনি কে তো তিনি হলেন তোমার রবিন ওয়ারেন এবং ব্যারি মার্সেল। মনে রাখবে উনিশশো সালে অস্ট্রেলিয়ার ডাক্তার ব্যারি মার্সেল এবং রবিন ওয়ারেন গ্যাস্ট্রাইসিস এবং আলসারের আক্রান্ত রোগীর পাকস্থলিতে হেলিকোব্যাক্টার পাইলরি শনাক্ত করে এজন্য দু সালে তাদের শারীর বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কালা ঘটায় তো এগুলোর মধ্যে কালাজ্বর ঘটায় প্রোটোসোয়া অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার বা ভিসেরাল লিসম্যানিয়াসিস দেখো এই প্রশ্নটা একবার কালাজ্বর দিয়েও আসবে তোমাদের পরীক্ষায় একবার ভিসেরাল লিসম্যানিয়াসিস পরীক্ষায় এখনভাবে আসবে যে বলো ভিসেরাল লিসম্যানিয়াস কোনটের কারণে হয়ে থাকে তো একই প্রশ্ন কালাজ্বর কি এটা বলা হয় তো এটি একটি রোগ যা লিসমেনিয়াসিস রোগের কয়েকটি প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লিসমেনিয়া গণভুক্ত এক প্রকার পোটোজোয়ার পরজীবী এই রোগটি ঘটায় এবং বেলেমাছি কামড় দ্বারা এটা বিস্তারিত বিস্তার লাভ করে রূপর গয়না কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিলে তা কালো হয়ে যায় এর কারণ হলো কি তো এর কারণ হচ্ছে যে রূপ বাতাসে সালফারের সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড গঠন করে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক নিম্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গেছো ব্যাংক বা ট্রি নামে পরিচিত তো এগুলোর মধ্যে মনে রাখবে হাইলা হল নামে পরিচিত এবং ব্যাংক যেটা তোমাদের রয়েছে ব্যাংক নির্দিষ্ট বিশেষ করে বুফোনিডো পরিবারের সাধারণ নাম যা শুকনো চামড়াযুক্ত ত্বক ছোট পা এবং প্যারোটয়েড গ্রন্থিকে আচ্ছাদন করে বড় আকারের দোল বা ফোড়া দ্বারা চিহ্নিত করা হয় নিম্নলিখিত কোন অঙ্গ পিত্তরস হরণ করে নিম্নক্ত কোন অঙ্গ পিত্তরস হরণ করে তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যকৃত অপশন এ হচ্ছে এটা অ্যান্সার যকৃত থেকে পিত্তরস যা খাদ্য পরিপাকে বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে অতি প্রয়োজনীয় উপাদান যকৃতে ইউরিয়া তৈরি হয় এটা মনে রাখবে এছাড়া যকৃতে অনেকগুলো গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় এই জন্য যকৃতে দেহের জৈব রসায়নগারও বলা হয় রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় এবং মনে রাখবে যকৃতে লোহিত রক্ত করিকা হেমোগ্লোবিন ভেঙে গিয়ে বিলুরুবিন এবং বিলিভারডিন সৃষ্টি করে নিউক্লিয়াস এবং কোষের ঝিল্লির মধ্যে জেলি জাতীয় পদার্থকে ড্যাশ বলা হয় কি বলা হয় এটাকে বলা হচ্ছে তোমাদের সাইটোপ্লাজম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার আঠারোশো বিরাশি সরি আঠারোশো বাষট্টি সালে বৈজ্ঞানিক রুডলফ ভন তিনি কালিকার সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলি জাতীয় পদার্থ সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয় হোমোস্যাপিয়ান শব্দটি কে প্রদান করেছিলেন তো হোমোসাপিয়েন্স এই শব্দটি প্রদান করেছিলেন কার লিনিয়াস অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একককে কি বলা হয় তো জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক এককে বলা হয় প্রজাতি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো প্রজাতি বা স্পিসিস হলো শ্রেণী বিভাগের মৌলিক একক ১৯২২ সালে কে পরমাণু গঠন এবং এর থেকে উদ্ভূত তেজস্ক্রিয় খোঁজের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তো তিনি হলেন নীলস বোর অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরমাণুর গঠন বিষয়ে মডেল প্রণয়ন এবং এ থেকে নিঃসারিত বিকিরণ বিষয়ে মৌলিক তত্ত্ব প্রদানের জন্য উনিশশো বাইশ সালে নীলস বোর্ড ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিতার উপর ব্যবহারিক এবং তাত্ত্বিক গবেষণার জন্য উনিশশো সালে জে জে থমসন তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এক্স রে তথা রঞ্জন রশি আবিষ্কার এবং এ ধরনের রশি যথোপযুক্ত ব্যবহারিক প্রয়োগে সফলতা অর্জনের জন্য উনিশ সালে সর্বপ্রথম পুরস্কার পেয়েছিলেন উইল হেম কন্ডার জলের আপেক্ষিক আণবিক ভর হলো কত তো জল হচ্ছে কি টু ও তাহলে হাইড্রোজেন হচ্ছে এক ইন্টু দুই যেহেতু টু রয়েছে প্লাস অক্সিজেন হচ্ছে কত এক ইন্টু ষোলো তাহলে দুই প্লাস ষোলো মনে হচ্ছে কত হচ্ছে আঠেরো তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি এখানে দেখো জলের সংকেত হলো এইচ টু তো এখান থেকে তুমি জানতে পারছো যে প্রতিটি অনুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক অক্সিজেন হচ্ছে ষোলো তো ক্যালকুলেট করলে কত হচ্ছে টু ইন্টু ওয়ান হচ্ছে টু প্লাস সিক্সটিন কত হচ্ছে এইটিন নিম্নের কোনটি অমেরুদণ্ডী প্রাণী এগুলোর মধ্যে কোনটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী তো এখানে অ্যান্সার হচ্ছে সন্ধিপদ প্রাণী অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার সন্ধিপদী বা অর্থগোডা হলো এক জাতীয় অমেরুদণ্ডীয় প্রাণী যাদের একটি বহি কঙ্কাল একটি বিখণ্ডিত দেহ এবং সংযুক্ত সন্ডিল উপাঙ্গ রয়েছে সন্ধিপদী বা অর্থগোদারা অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে বৃহত্তম এটাও অনেকবার পরীক্ষায় এসেছে কোন পর্বভুক্ত প্রাণীগুলি উষ্ণ রক্তের হয়ে থাকে হচ্ছে হচ্ছে অপশন সঠিক উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কাদের যে সমস্ত প্রাণীরা অভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত না হয়ে একটি সুনির্দিষ্ট মাত্রায় অবস্থান করে তাদের উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে যেমন মানুষ বাঘ পাখি খেচুর ইত্যাদি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কাজে বলছে যে সব প্রাণীরা দেহের তাপমাত্রা অভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না ফলে দেহের তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে তাদের দেহের তাপমাত্রা বাড়ে আবার পরিবেশের তাপমাত্রা কমলে তাদের দেহের তাপমাত্রা কমে যায় তাদের শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে যেমন হচ্ছে মাছ ব্যাং সরীসৃপ ইত্যাদি পর্যায় সারিতে একটি মৌলের অবস্থান তার ড্যাস সংখ্যা নির্ধারণ করে তো তার প্রোটন সংখ্যা নির্ধারণ করে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে একটি উপাদানের রাসায়নিক বৈশিষ্ট্য নিউক্লিয়াসের সংখ্যা দ্বারা নির্ধারিত হয় একটি প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয় এবং পর্যায় সমিত্রে উপাদানগুলিকে তাদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে ক্রম অনুসারে স্থাপন করা হয় নিচের কোনটি এনভায়রনমেন্ট বা পরিবেশ সংক্রান্ত বিবেচনার বিষয় নয় তো এখানে এটা হচ্ছে ওজন স্তরের বৃদ্ধি তো এখানে আমরা অনেকজন কনফিউজ হয়ে যায় এটা কি হবে দেখো ওজন স্তরের বৃদ্ধিটা কোনো রকম কোনো এনভায়রনমেন্ট প্রবলেম নয় প্রবলেম হচ্ছে ওজন স্তরের ক্ষয় ওজন স্তরের ক্ষয়টা হচ্ছে আমাদের পরিবেশে সংক্রান্ত বিবেচনার বিষয় ওজোন স্তরে বৃদ্ধি হলে কোন রকম কোন অসুবিধা হয় না এখানে মনে রাখবে ওজন স্তরের হ্রাস বা ক্ষয় হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ সংক্রান্ত বিবেচনার বিষয় বায়ুমণ্ডলে ওজন ওজনের প্রায় নাইনটি পার্সেন্ট তোমরা স্ট্যাটোস্পিয়ারের মধ্যে পাবে নিম্নক্ত কোনটি মানব দেহের বৃহত্তম গ্রন্থি তো মানব দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার লিভার বা যকৃত তো যকৃত থেকে পিত্তরস নিশ্চিত হয় যা পরিপাকে সাহায্য করে যকৃতে ইউরিয়া তৈরি হয় যকৃতে অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া সংগঠিত হয় বলে জৈব রসনগার বলা হয় যকৃতে রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় এবং যকৃতে লোহিত রক্ত কনিকার ভেঙে বিলুরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি হয় মাটি ভেদ করে জল ঢোকার প্রক্রিয়া ড্যাশ নামে পরিচিত তো মাটি ভেদ করে জল ঢোকার প্রক্রিয়া নামে পরিচিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানবদের বৃক্ষের দ্রবণীয় নাইট্রোজেনের যৌগ রূপে থাকা রেচন পদার্থ ড্যাশ দ্বারা অপসারিত হয় তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে নেপ্রন দ্বারা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেপ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক নেপ্রন কিডনির বা বৃক্ষের কার্যকারী একক এর অর্থ হলো প্রতিটি পৃথক নেপ্রনী যেখানে কিডনির মূল কাজ সম্পাদিত হয় একটি দুটি অংশ দিয়ে তৈরি একটা হচ্ছে রেনাল কর্পাস আর একটা যা প্রাথমিকভাবে ফিল্টারিং উপাদান এবং আরেকটা হচ্ছে রেনাল নল বা ফিল্টার করার তরলটি প্রক্রিয়া করে এবং বহন করে বিদ্যুতের সাহায্যে যে কোনো কাঙ্ক্ষিত ধাতু মানে যে ডিজায়ার্ড মেটাল একটি স্তর অন্য উপাদানে জমা করার প্রক্রিয়াকে ড্যাশ বলে তো এখানে এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং অপশন এ হচ্ছে এটার লেপন সরি তরিত প্রলেপন বা তড়িৎ লেপন যা বলবে বা ইলেকট্রোপ্লেটিং করে কোনো প্রোটিন বস্তুর ওপর ধাতুর প্রলেপ দেওয়া হয় মনে রাখবে একমুখী বিদ্যুৎ প্রবাহ পাঠিয়ে ওই ধাতুর ক্যাটায়নের বিজারণ ঘটিয়ে প্রলেপণ করা হয় যেখানে পোলেপ দেওয়া হবে সেটি একটি তরিত বিশ্লেষ তরিত বিশ্লেষ্য বিশিষ্ট কোষের ক্যাথোড বা ঋণাত্মক তরিতদারি হিসাবে কাজ করবে নিচের কোনটি মানব চক্ষুর অংশ নয় এগুলোর মধ্যে কোনটা আমাদের চোখের অংশ নয় তো অপশন থেকে বলে দেব ককলিয়া এটা আমাদের চোখের কোনো অংশ নয় ককলিয়া হলো একটি ফাঁপা সরপিল আকৃতির হার যা অন্তকর্ণ এর পাওয়া যায় মানে আমাদের কানের পাওয়া যায় কানের একটি অংশ তো এবং যা শ্রবণ শক্তির অনুভূতিতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হল কি তো ক্যালসিয়াম অক্সাইড এ ও নাকি তো হচ্ছে হচ্ছে কুইক লাইম অপশন সঠিক অ্যান্সার তো ক্যালসিয়াম অক্সাইডের বা কুইক লাইমের সংকেত হচ্ছে সি এ ও এবং মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা স্লেক লাইন নামে পরিচিত এটা হচ্ছে একটা অযব যৌগ যা রাসায়নিক সংকেত হচ্ছে সিএ এইচ হোল টু এবং এর সাথে মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট একটি রাসায়নিক যোগ যার সংকেত হচ্ছে যা বেকিং সোডা নামে পরিচিত তিনশো তিয়াত্তর ক্যালভিন তাপমাত্রায় জীবসামকে উত্তপ্ত করলে এটি জল ত্যাগ করে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয় এই পদার্থটি কেল্লা বানানো মসৃণ তল নির্মাণ এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয় এই পদার্থটি সাধারণ নাম কি তো এটার নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস এবং প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি সি এস ও ফোর হাফ এইস টু এটা পুরোটা মুখস্থ রাখবে আঠারোশো আট সালে কোন ব্রিটিশ রাসায়নবিদ তার ভরের সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের সূত্র সংক্রান্ত যুগান্তরকারী পারমাণবিক তথ্যটি আবিষ্কার করেন তো তিনি হলেন কে তো তিনি হলেন জন ডাল্টন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং জল হলেন একজন ইংরেজ স্কুল শিক্ষক এবং আবহাওয়া থিওরি এবং হচ্ছে কালার ব্লাইন্ডনেস বিষয়ে কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন নিজে নিচের কোনটি আয়নীকরণ যৌগের বৈশিষ্ট্য তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট তো দেখো তারা স্ফটিক গঠন করে তাদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে আণবিক যৌগের তুলনায় তাদের ফিউশন এবং বাষ্পীকরণের উচ্চ এনথালপি রয়েছে তারা কঠিন এবং ভঙ্গুর প্রকৃতির জলে দ্রবীভূত হলে তারা বিদ্যুৎ সঞ্চালন করে এবং তারা ভালো অন্তরক হয় হোমোসেপিয়েন্স পরিবাসনটি কে প্রদান করেছে দেখো এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে তো এটার অ্যান্সার আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা কার লিনিয়াস বা সি লিনিয়াস দেখো লিনিয়াস উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলির নামকরণে নৈরাজ্য দূর করতে নামকরণ চালু করেন তার প্রবর্তিত নামকরণ আগে বিভিন্ন প্রজাতির বৈজ্ঞানিক নাম ছিল অনেক দীর্ঘ কিন্তু মানুষ প্রজাতির নাম রাখেন হোমোস্যাপিয়ান তারপর দেখো গ্যালা পগস দ্বীপপুঞ্জ সঙ্গে জড়িত বিখ্যাত জীববিজ্ঞানীর নাম বলুন তো এটার সাথে বিখ্যাত জীববিজ্ঞানী হচ্ছেন চার্লস ডারোইন কেন তো দেখো গ্যালাপাগস দ্বীপপুঞ্জ বেশ কিছু আগ্নেয় দ্বীপে সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের বিশুভ রেখার দুই পাশ জুড়ে ছড়িয়ে দেখা এই দ্বীপগুলো মহাদেশীয় নশো বাহাত্তর কিলোমিটার পশ্চিমে অবস্থিত বর্তমানে এটি হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং তার জীব জন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে এবার দেখো এই দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে এন্ডেমিক তথা বিরল প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলো গ্যালাব ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না তো বিবর্তন জনক তার বিগল সময় এই দ্বীপে এসেছিলেন বিখ্যাত করেছে কারণ এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে ডারউইন প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন এখানকার অনেকগুলো প্রজাতি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের পক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তাহলে কেমন ভাবে সম্পর্কিত সমস্ত কিছু তোমরা জানতে পারলে সাধারণ বোটানিক্যাল নাম হলো কি তো সাধারণ বোটানিক্যাল নাম হচ্ছে তোমাদের ট্রেট্রিগামিব দেখো আগে এরকম কোন একটা ছিল সেখানে আমি এক্সট্রা করেছিলাম তো সেটা আবার দেখো তোমাদের পরীক্ষায় কোশ্চেন হিসেবে এসছে তো এক্সট্রা ডিটেলস গুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামেস এইটা তোমাদের অলরেডি পরীক্ষায় চলে এসছে বৈজ্ঞানিক ক্যারোলাস লিনিয়াস তিনি সরি জবাব বলছি জবার নাম দেন হিবিস্কাস রোসা সিনেস্টিস উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন ড্যাসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন বলো কি হবে উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন তিনি আলোর তড়িৎ প্রভাব এর জন্য তোমার নোবেল পুরস্কার পেয়েছিলেন তো অ্যালবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী তিনি মূলত আপেক্ষিকতা তত্ত্ব বা আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি এবং ভর শক্তির সমতুল্য সূত্র মনে হচ্ছে ই ইকুয়াল টু স্কোয়ার আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত তিনি উনিশশো একুশ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার লাভ করেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন আমলকিতে কোন ভিটামিন সমৃদ্ধ তো তোমরা পড়তেকে পারবে তো আমলকিতে রয়েছে ভিটামিন সি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার তো ভিটামিন সি যা রাসায়নিক নাম হচ্ছে এটি একটি জৈব অম্ল যা শাকসবজি ফল প্রভৃতিতে পাওয়া যায় ভিটামিন সি সি দ্রি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ভারতীয় আমেরিকান বিজ্ঞানী হরগোবিন্দ কুরানা ড্যাশের অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তো অ্যান্সার কি হয়ে জিন তত্ত্ব অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হরগোবিন্দ কোরানা ভারতীয় বংশোদ্ভূত মার্কিং নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী তিনি উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তিনি অ্যামিনো অ্যাসিডের কোডনের সিকোয়েন্স বের করার সহজ পদ্ধতি আবিষ্কার করেন খাদ্য শৃঙ্খলের গড় কত শতাংশ শক্তি পুষ্টির এক স্তর থেকে পুষ্টির আর এক স্তরে প্রেরণ করা যেতে পারে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দশ শতাংশ অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার গড়ে ট্রাফিক স্তরে বায়োমাস হিসাবে সঞ্জিত শক্তির মাত্র টেন পার্সেন্ট স্তর অন্য স্তরে চলে যায় এটি দ্য টেন পারসেন্ট রুল হিসাবে পরিচিত মশা দ্বারা বাহিত রোগ হলো কোনটি এগুলোর মধ্যে কোনটি হচ্ছে মশা দ্বারা বাহিত রোগ তো এখানে হচ্ছে গোদ এটা হচ্ছে তোমাদের মশা দ্বারা বাহিত রোগ তো এরিয়াসিস বা গোদ মূলত কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে একজন রোগী থেকে অন্য শরীরে সংক্রমিত হয় তবে অ্যানাফিলিস এবং এডিস মশার কামড়েও কিন্তু এই পরজীবী দ্বারা মানুষের শরীরে বেশি সংক্রমণ হয় এই গৌর এক দীর্ঘমেয়াদী মারাত্মক রোগ এবং চিকেন হল এডিস মশার মাধ্যমে ছড়ায় প্লাস্টার অফ প্যারিসের আণবিক সূত্র দেখো এতক্ষণ যেগুলো এক্সট্রা ডিটেলসে পড়লাম সেগুলো তোমাদের কোশ্চেন হিসাবে এসছে

সিও এসো ফোর টু এটা হচ্ছে রেড ভিট্রিয়াল এবং জেড এন এসো ফোর টু এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল প্রত্যেকটা মুখস্থ করে নেবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় এসেছে মানব দেহের কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো মানব দেহের অ্যাড্রিনাল গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে তারপর দেখো অ্যাড্রিনাল গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রিনালিন অ্যালডোস্টেরন এবং সহ হরমোন তৈরি করে থাকে এবার দেখো এটি গ্রন্থি নামেও পরিচিত এরা বৃক্ষের উপরিভাগে অবস্থিত এবং দেখো এই হরমোনগুলো বিপাক নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা রক্তচাপ পীড়নের প্রতিক্রিয়া এবং অন্যান্য অপরিহার্য প্রতিক্রিয়া কলার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোনো বস্তুতে বৈদ্যুতিক আধানের উপস্থিতিকে শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো এটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একটি সাধারণ মাল্টিমিটার ভোল্টেজ তারপরে কারেন্ট এবং রেজিস্টেন্স পরিমাপ করতে ব্যবহৃত হয় পুরুষ মানুষের দেহের কোন অংশকে অ্যাডামের আপেল বলা হয় তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে সরনালী অপশন বি হচ্ছে এটা এখানে সঠিক অ্যান্সার তো অ্যাডামস অ্যাপেল বা ষড়যন্ত্রের প্রাধান্য হলো মানুষের ঘাড়ের গলদ বা প্রস্তুষন যা ষড়যন্ত্রের চারপাশে অবস্থিত থাইরয়েড তরুণাস্থী কোন দ্বারা গঠিত বিশেষ পুরুষের মধ্যে দেখা যায় রামধনু হলো একটি প্রাকৃতিক ঘটনা যা দর্শায় কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বিচ্ছুরণ অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো আলোক বিচ্ছুরণের কিছু এক্সাম্পল সবার প্রথম তো হচ্ছে ডিসপারশন অফ লাইটের উদাহরণ হচ্ছে রামধনু তো এটা হচ্ছে একটা আবহাওয়া সংক্রান্ত ঘটনা যা আলোর প্রতিফলন প্রতিসরণ এবং বিচ্ছুরণ এবং একটা চুজ করতে বলে বিচ্ছুরণ তোমরা চুজ করবে এবং আলোর অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উদাহরণ হচ্ছে যে জলের ভেতর বাতাসের বুধ উপরে ওঠা সময় যে বুধ চকচক দেখায় সেটা তারপর দেখো কালি মাখানো লোয়ার বলকে জলে ডোবালে সেটা চকচক করে তো সেটাও এর সাথে মনে রাখবে পতার পদ্ম পাতার উপর জলবিন্দু জমলে জলবিন্দুগুলি মুক্তর মতো দেখায় তো সেটাও এবং সবার লাস্টে মরুভূমি মরিচিকা তো এই চারটে হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উদাহরণ বায়ুতলি বা অ্যালবিওলির এর কাজ হলো কি তো এর কাজ মনে রাখবে যেখানে গ্যাসের আদান প্রদান হয় সেখানে এটি তল প্রদান করে তো ফুসফুসীয় বায়ুতলি বা পাল মোনারি অ্যালবিওলাস ফুসফুস প্যারেনকাইমাতে কাপ আকৃতির একটি গহর যেখানে গ্যাসের আদান প্রদান ঘটে যোগ্যতমের উদ্বর্তন সার্ভাইভাল অব দা ফিটেস্ট এই কথাটি কে প্রথম বলেছিলেন কে প্রথম বলেছিলেন সেটা জানতে চেয়েছে এখানে এটা যাবে স্পেন্সার অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন এর এমন একটি বাক্যাংশ যা প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়াকে বর্ণনা করার উপর হিসাবে উপায় হিসাবে ডারউইনের বিবর্তনীয় তত্ত্ব থেকে উৎপত্তি লাভ করেছে হবার স্পেন্সার সবার প্রথম এই শব্দটি বলেছিলেন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কোথায় উপস্থিত থাকে তো ভ্যালেন্স ইলেকট্রন একটি পরমাণুর বহিতম কোকথে যোজ্যতা হলো সেই ইলেকট্রন সংখ্যা যার নিকটতম নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কোনো পরমাণুকে অবশ্যই হ্রাস বা অর্জন করতে হয় বহিষ্ণ কক্ষপথ অসম্পৃক্ত ইলেকট্রনগুলোকে যোজ্যতা ইলেকট্রন বলা হয় যে জীবেরা যত দূরের সঙ্গে সম্পর্কে সম্পর্কিত তাদের ডিএনএতে তত বেশি সংখ্যক পার্থক্য হয় এই ধরনের ভিত্তিতে নির্মিত দৃষ্টিভঙ্গিকে কি বলা হয় তো এটাকে বলা হয় আনবিক ফায়োলজিন মলিকুলার ফায়োলজেনি বংশগতি সূত্র বা ল অফ ইনহেরিটেন্স কে আবিষ্কার করেন তো এটা আবিষ্কার করেছেন গ্রেগর মেন্ডেল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং জ্যোতিষবিজ্ঞানী কেপলারের গ্রহ গতিসূত্র বা কেপলার ল অফ প্ল্যানেটারি মোশন সূর্যের চারিদিকে গ্রহগুলির গতি ব্যাখ্যা করে হোমোসেপিয়েন্স পরিভাষাটি কার লিনিয়াস প্রদান করেছেন তো এগুলো একবার রিভিশন হয়ে গেল নিম্নলিখিত কোনটি একটি মৌল নয় এগুলোর মধ্যে কোনটা মৌল নয় সেটা হচ্ছে সিলিকা সিলিকা হচ্ছে একটি যৌগ দেখো সিলিকন ডাই অক্সাইড একটি রাসায়নিক যৌগ যা সিলিকনের অক্সাইড এটি সিলিকা নামে পরিচিত রাসায়নিক সংকেত হচ্ছে এস আই ও টু আমরা সে আমরা সেই বলকে কি বলি যা বাতাসের দিকে বাতাসের দিককে প্রভাবিত করে এবং পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনের কারণে তৈরি হয় তো সেটাকে বলা হয় কোরিওলিস বল অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একটি সুষম গতির জড় প্রসঙ্গে কাঠামোতে কোনো বস্তুর গতি বর্ণনা করে যখন নিউটনের গতিসূত্রকে একটি সুষম ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোতে স্থানান্তর করা হয় তখন ও বিমুখী বলের উদ্ভব ঘটে উভয় বলই বস্তুর ভিতরে সমানুপাতিক থাকে কোয়োলিস বল ঘূর্ণনের হারের সমানুপাতিক আর কেন্দ্রবিমুখী বল ঘূর্ণনের হারের বর্গের ব্যস্ত সরি বর্গের সমানুপাতিক হয় এবার কোলিস বল তার ঘূর্ণন ওকে লম্ব দিকে এবং ঘূর্ণন কাঠামো বস্তুর গতির দিকে ক্রিয়া করে এটি ঘূর্ণন কাঠামোর বস্তুর গতির সমানুপাতিক হয়ে থাকে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কোমলাস্থিময় মাছ তো হাঙর হচ্ছে কোমলাস্তিময় মাছ দেখো কার্টিলাজ এখানে একটু দেখে নাও এক্সট্রা ডিটেলস তো দেখো এখানে কি বলছে কার্টিলাজিনাস মাছ বা কোমলাস্তিময় প্রাচীনতম জীবিত চোয়াল যুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রতিনিধিত্ব করে এবং নাম অনুসারী তরুণাস্থি দিয়ে তৈরি একটি কঙ্কাল থাকে এর মধ্যে রয়েছে স্কেট এবং তাহলে অ্যান্সার কি হচ্ছে হাঙ্গ আকাশের নীল রঙ কারণ হলো কি এটা কিছুক্ষণ আগেই পড়লাম যে আলোর বিক্ষেপণ স্ক্যাটারিং অফ লাইটের জন্য আলোর রং সরি আকাশের রং নীল হয় এবং মেঘের রং সাদা হয় স্ক্যাটারিং অব লাইটের জন্য। জন্যই রুগীর দাঁতের বর্ধিত প্রতিবম্ব দেখতে কোন ধরনের আয়না ব্যবহৃত করে চিকিৎসকরা তো এখানে আমাদের যাচ্ছে অবতল আয়না অপশন সি হচ্ছে এটা সঠিক অবতল দর্পণ বেশিরভাগ হেড লাইট ফ্ল্যাশ লাইট এবং সার্চ লাইটে ব্যবহৃত হয় এবং মনে রাখবে মুখের ভেতরে চিত্র দেখতে সেভিং আয়না তো অবতল আয়নায় ব্যবহৃত হয় ডেন্টিস্টরা রোগীর দাঁতের বৃহত্তর চিত্র দেখতেও অবতল আয়নায় ব্যবহার করে এবং সৌর চুল্লিগুলিতে তাপ উৎপাদন করার জন্য সূর্যালোককে ঘনীভূত করতে বড় অবতলাইনায় ব্যবহৃত হয় একটি দ্রবণে নীল রঙের লিডমাস পেপার লাল রঙে পরিবর্তিত হয়ে গেলে পিএইচ কি হবে তো নীল রঙের লিড মাস যখন লাল হয়ে যাবে তখন এটা সাতের থেকে পিএইচ ভ্যালু কমে যাবে মনে রাখবে লিড মাস পেপার হলো একটি সূচক যা একটি দ্রবণে অ্যাসিড বা খাড়ের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় অ্যাসিড নীল লিড মাসকে লাল করে এবং খার লাল রিটমাসকে নীল রঙে পরিবর্তিত করে সাতের কম পেজ অম্লীয় প্রকৃতির বা অ্যাসিডিক প্রকৃতির হয়ে থাকে এবং সাতের বেশি যে গুলো থাকে সেগুলো ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে ফুলের গর্ভকেশর হলো কি তো ফুলের গর্ভকেশর এটি হলো একটি নারী প্রজনন অঙ্গ এখানে মনে রাখবে গর্ভকেশর হলো একটি ফুলের মহিলা প্রজনন অঙ্গ যার শীর্ষে একটি গর্ভমুণ্ড রয়েছে গর্ভকেশর হলো ফুলের ডিম্বাণু উৎপাদনকারী অঙ্গ পুংকেশর পুরুষ প্রজনন অঙ্গ এবং গর্ভকেশর নারী নারী প্রজনন অঙ্গ গর্ভকেশর একটি ফুলের কেন্দ্রে উপস্থিত থাকে এবং একটি নারী প্রজনন অংশ ধাতুর ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলা হয় তো এই প্রশ্নটা সবার প্রথম মনে রাখবে ইংলিশ ভার্সনটা মনে রাখবে বেঙ্গলি ভার্সনটা অনেক সময় পরীক্ষায় কনফিউজ করে দেয় সবাইকে তো এইটাকে বলা হয় ডাকটিলিটি ওকে তো ডাকটিলিটি নামটা তোমরা মনে রাখবে যে ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে বলা হয় ডাকটিলিটি এবং সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু এবং ধাতুর যে বৈশিষ্ট্যের ফলে তাদের পাতলা পাতে পরিণত করা হয় তাদেরকে বলা হয় মিলাইবিলিটি তো এই দুটো জিনিস তোমরা মনে রাখবে ইংলিশ ভার্সনে মানব দেহের কোন অঙ্গটি পিত্তরস উৎপাদন করে তো দেখো একই প্রশ্ন এক্সট্রা ড্রেসে বহুবার পড়েছি যকৃত তো যকৃত সবার প্রথম তো পিত্তরস নিশ্চিত হয় যকৃৎ থেকে খাদ্য পরিবাহে সাহায্য করে ইউরিয়া তৈরি হয় যকৃতে এবং যকৃতে জৈব গুরুত্বপূর্ণ জৈব রাসনির প্রক্রিয়া হয় বলে এটাকে জৈব রসানকার বলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় এবং যকৃতে লোহিত রক্ত হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্টিন সৃষ্টি করে কাঁচামালের উপকরণ হিসাবে কোন শিল্পে চুনাপাতর ব্যবহার করা হয় তো এটা অ্যান্সার হচ্ছে সিমেন্ট শিল্পে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে সিমেন্টের মূল উপাদানগুলি হল চুনাপাতর সিলিকা আয়রন অক্সাইড পদার্থবিদ্যার কোন শাখা স্থির তরলের ধর্মের সাথে সম্পর্কযুক্ত এখানে আমাদের অ্যান্সার হচ্ছে উদস্থিতি বিজ্ঞান বা হাইড্রোস্ট্যাটিক অপশন ডি হচ্ছে এখানে এটা বিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা যা আচরণের সংকল্প এবং আলোর বৈশিষ্ট্য নিয়ে কাজ করে হেপাটাইটিস এ এর কারণ হলো কি দেখো কিছুক্ষণ আগেও আমরা পড়েছি হেপাটাইটিস এ হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ এবং হেপাটাইটিস এ এটা কারণে আমাদের যকৃতে তীব্র সংক্রমণ রোগ হয়ে থাকে মানবদের পিএইচ এর পরিসর কত আমাদের রক্তে মানবদের পিএইচ বলতে মানবদের রক্তের কথা বলা হয়েছে ওকে এটা কনফিউজ হয়ে জানো আবার তো এটা অ্যানসার হচ্ছে 7.35 থেকে 7.45 অ্যাকুরেট জানতে চাইলে 7.4 এবং রসায়নে পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেনের আয়নের সক্রিয়তার পরিমাপ পিএইচ দ্বারা মূলত হাইড্রোজেনের আয়নের ঘনত্ব বোঝায় চাষের কাজে ব্যবহৃত সারের বস্তার গায়ে এনপিকে লেখা থাকে তো এটা কি দর্শায় তো এন দিয়ে দেখো নাইট্রোজেন পি দিয়ে ফসফরাস কে দিয়ে পটাশিয়াম তিনটি আসল ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা পুষ্টি এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে পাতা বৃদ্ধিতে ফসফরাস ফল বীজ এবং মূলের উন্নয়নে এবং পটাশিয়াম কাণ্ডের বৃদ্ধিতে ফুল ফল ধারাতে ত্বরান্বিত করে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সমুদ্র শক্তির উৎস নয় এগুলোর মধ্যে কোনটি সমুদ্র শক্তির উৎস নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে শক্তি অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং দেখো এই যে শক্তি এটা পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস এবং ভিটামিন সি এর ঘাটতির কারণে এই রোগ হয়ে থাকে তো ভিটামিন সি এর ঘাটতির কারণে কোন রোগ হয় তো এখানে হয়ে থাকে স্কারভি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার ভিটামিন এর কারণে রাত রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে রেকের রোগ হয়ে থাকে ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে নাইট্রেটের অভাবে ব্লু বেবি সিন্ড্রম হয়ে থাকে ক্যারমিয়ামের জন্য ইটা ইটা রোগ হয়ে থাকে আর্সেনিকের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে পারদের জন্য মিনামাটা রোগ হয়ে থাকে তুলা তন্তুর ধুলা থেকে বাইসিনোসিস রোগ হয়ে থাকে ভিটামিন অভাবে কোবাল্টের ঘাটতি সৃষ্টি হয় বি টুয়েলভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা পেরিসিয়াস অ্যানিমিয়া নামক এক ধরনের রক্তাল্পতার কারণ হয়ে থাকে ইস্পাতকে দৃঢ়তা প্রদান করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তো ইস্পাতকে দৃঢ়তা প্রদান করার জন্য ম্যাঙ্গানিজ ব্যবহৃত করা হয় অপশন সি হচ্ছে যে ম্যাঙ্গানি শক্তি দৃঢ়তা এবং কঠোরতা বাড়াতে স্টিলে যোগ করা হয় মধ্যে বা নন নিম্নলিখিত ধাতব খনিজ নয় খনিজ নয় বলেছে সেটা একটু ভেবে দেখবে অ্যান্সার হচ্ছে অভ্র অপশন এ হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার যে অভ্র হল একটি অধাতব খনিজ এটি সিট অত্যন্ত পাতলা স্তর একটি সিরিজে থাকার জন্য পরিচিত এটি স্বচ্ছ হতে পারে তবে কালো সবুজ লাল হলুদ বা বাদামির মতো বিভিন্ন রঙের আসে এবং লো পাওয়ার লস ফ্যাক্টর অন্তরক উচ্চ ভোল্টেজের প্রতিরোধকের মতো বৈশিষ্ট্যগুলির কারণে এটি বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক শিল্পে অত্যন্ত ব্যবহৃত হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থার্মো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান একটি উদাহরণ তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন বোমা এটা হচ্ছে থার্মো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশানের উদাহরণ একটি হাইড্রোজেন বোমা অনিয়ন্ত্রিত পারমাণবিক সংযোজন বা আনকন্ট্রোলেবল নিউক্লিয়ার ফিউশন নীতির উপর ভিত্তি করে কাজ করে পতঙ্গরা শ্বসন কার্য করে ড্যাশের মাধ্যমে তো পতঙ্গরা শ্বসন কার্য করে শ্বাস ছিদ্রের মাধ্যমে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার খাদ্য পরিবাকে কি সাহায্য করে তো খাদ্য পরিবাকে সাহায্য করে লালা রস বা সালাইভা এখানে মনে রাখবে মানুষের পাচনতন্ত্রের মধ্যে খাদ্যে মুখের মাধ্যমে প্রবেশ করে এবং মুখবিবের জানতে পরিপাক শুরু হয় মুখবিভোডে থাকা লালা গ্রন্থি লালা দ্বারা এবার এই নির্গত হয়ে এইভারি গ্রন্থি থাকে এই থাকে যা খাবারের শর্করায় পরিণত পরিপাক করতে শুরু করে কোন প্রক্রিয়ায় একটি কোষ বিশ্লিষ্ট হয়ে দুটি কোষ তৈরি করে না আমাদের অ্যান্সার হচ্ছে দ্বি বিভাজন বা বাইনারি ফিশন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার প্যারামিসিয়াম ব্যাকটেরিয়া দ্বি বিভাজনকে বংশ বিস্তার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করে প্রজননের একটি দ্বি পদ্ধতি এবং দুটি নতুন জীবের বিভাজিত হয় উঠকে মরুভূমির জাহাজ বলা হয় এর কারণ হলো কি তো উঠকে মরুভূমি জাহাজ বলা হয় কারণ মরুভূমি পরিবহনের জন্য উঠ ব্যবহার করা হয় অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে উঠকে মরুভূমি জাহাজ বলা হয় মূলত তাদের শারীরিক বৈশিষ্ট্যের কারণে যা মরুভূমি অবস্থার সাথে তারা মানিয়ে নিতে পারে কেন মানি নিতে পারে তো তাদের বড় সমতল পায়ের পাতা সুরক্ষা প্যাড দ্বারা আবৃত থাকে যা উত্তপ্ত মর্মুমির বালি দিয়ে হাঁটতে সাহায্য করে এবার মনে রাখবে তাদের দৈত্য চোখের পাতা মানে তাদের যে চোখের পাতা তারা বালি ঝড় থেকেও সেগুলো রক্ষা করতে সাহায্য করে খুবই প্রকৃতির হয়ে থাকে এমনকি উট তার চর্বি সঞ্চয় ব্যবহার করে খাবার এবং জল ছাড়া প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে এই সমস্ত বৈশিষ্ট্যের মরুভূমির মধ্যে দিয়ে দীর্ঘ ভ্রমণের জন্য আদর্শ করে তোলে নিচের কোন কলাটি মূল থেকে পাতায় জল পরিবহনে গাছেদের ক্ষেত্রে সহায়ক তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জাইলেম অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো জাইলেম উদ্ভিদের তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কলা এই কলাটির মূল কাজ হলো শিখর থেকে খনিজ এবং জল পরিবহন এবং উদ্ভিদের অন্যান্য অংশে নিয়ে যাওয়া ওজনের একটি অনুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে তো ওজনের একটি অনুতে অক্সিজেনের কয়টি পরমাণু হচ্ছে হচ্ছে তিনটি অপশন এখানে সঠিক অথবা ট্রাই অক্সিজেন একটি অজৈব অনু যার তোমার রাসায়নিক সংকেত হচ্ছে ও থ্রি তো এখানে দেখো তিনটে তোমাদের পরমাণু রয়েছে তারপরে দেখো নিম্নলিখিত কোন বিকল্প নিম্নলিখিত বিষয়গুলিকে সবচেয়ে ভালোভাবে শ্রেণীবদ্ধ করে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মাপার যন্ত্র তো এইগুলো দেখো অলটিমিটার ব্যারোমিটার ডাইনামোমিটার মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মাপক যন্ত্র এবং দেখো চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় ব্যারোমিটার এটাও মনে রাখবে পরীক্ষা আসে বারবার এক একই জিনিসে দুটি ভিন্ন ধরনের ছবি একসাথে দেখা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো কোনটি তো মনে রাখবে একটি জিনিসে দুটি ভিন্ন ধরনের ছবি একসাথে দেখা যায় স্টেরিওস্কোপের মাধ্যমে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বর্ণালী পরিমাপক যন্ত্র হচ্ছে স্পেক্টোমিটার তো এটাও মনে রাখবে এবং স্টেটোস্কোপ হচ্ছে কি যে মানুষ অথবা প্রাণীদের হৃস্পন্দন কিংবা অন্যান্য অভ্যন্তরীণ শব্দ শোনার জন্য একটি ডাক্তারি যন্ত্র নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জল বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা হয় তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে ফোটকিরি বা অ্যালার্ম বলা হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো সাধারণত ক্লোরিন তো ক্লোরিন তো অপশন নেই তো এখানে ফোর্টকিরি আমাদের অ্যান্সার হবে নিম্নলিখিত কোনটি ভারতের বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস তো ভারতের বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস হচ্ছে তাপবিদ্যুৎ অপশন সি হচ্ছে এখানে এটা অ্যান্সার ভারতের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস হচ্ছে তাপবিদ্যুৎ ফিফটি সিক্স পার্সেন্ট তোমাদের তাপ শক্তির মাধ্যমে জল শক্তির মাধ্যমে ফোরটিন পার্সেন্ট পারমাণবিক শক্তির মাধ্যমে থ্রি পার্সেন্ট কোন গ্যাসটি তোমাদের হাসানি গ্যাস বা লাফিং গ্যাস নামে পরিচিত তো লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রাস অক্সাইড অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মিথেন হচ্ছে মার্স গ্যাস এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে পরীক্ষায় বারবার আসে মৃতজীবী পুষ্টি বা তোমাদের স্যাপ্রোট্রফিক নিউট্রিশন কি তো মৃতজীবী পুষ্টি হচ্ছে জীব খাদ্য গ্রহণ করে মৃত এবং পচা পদার্থ থেকে এখানে মনে রাখবে যে সমস্ত উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ থেকে পুষ্টি রস শোষণ করে তাদের মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক বলা হয় যেমন ব্যাঙের ছাতা অ্যাগারিকাস ইস্ট পেনিসিলিন মিউকর এগুলো হচ্ছে তোমাদের মৃত্যুজীবী নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান ত্রুটি নয় প্রধান ত্রুটি নয় বলেছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার যে নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র যা তাপ উৎস হচ্ছে একটি পারমাণবিক চুল্লি অন্য সব প্রচলিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো এর তাপ দিয়ে বাষ্প উৎপন্ন করা হয় এবং এটা উৎপাদিত বাষ্প একটি বৈদ্যুতিক উৎপাদক বা জেনারেটর সংযুক্ত করে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয় কোন ভিটামিন আমাদের চোখ এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে তো এখানে আমাদের যাবে ভিটামিন রাতকানা সি এর অভাবে স্কারবি ভিটামিন ডি এর অভাবে রিকেট ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি বেরি নাইট্রেটের জন্য ব্লু বেবি সিন্ড্রাম ক্যারমিয়ামের জন্য ইটা ইটাই রোগ আর্টির জন্য ব্ল্যাক ফুড ডিজিজ পারদের জন্য মিনামাটা ডিজিজ তুলা তন্তু ধুলা থেকে তোমাদের ভিটামিন অভাবে কোভাল্টের ঘাটতি তারপর রক্তাল্পতার কারণ ডেন্টাল ক্যারিস বলতে কি বোঝায় তো ডেন্টাল ক্যারিজ বলতে বোঝায় দাঁতের ক্ষয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার তো দীর্ঘদিন দাঁতের যত্ন না নিলে কিংবা অবহেলা করলে ডেন্টাল ক্যারিস দেখা দিতে পারে ড্যাশের অভাবজনিত কারণে গলগন্ড বা গোয়াইটার ব্যাধি হয়ে থাকে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আয়োডিন অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার নাইট্রেটের অভাবের জন্য ব্লু বেবি সিন্ড্রম হয়ে থাকে বা নাইট্রেটের জন্য হয়ে থাকে ক্যাডমিয়ামের জন্য এটা ইটাই হয়ে থাকে আর্সেনিকের জন্য ব্ল্যাক ফুট ডিসিজ হয়ে থাকে পারদের জন্য মিনামাটা রোগ হয়ে থাকে এবং তুলাতন্ত্র দুলার জন্য বায়োসিনোসিস রোগ হয়ে থাকে প্রোটিনের অভাবে কোয়াসিক রোগ হয়ে থাকে এটা রিসেন্টলি অ্যাড করেছি প্লেগ্রা রোগটি ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে রোগ সেই জীবেরা সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদের কি বলা হয় প্রত্যেকে পারবো এটাকে বলা হয় সবুজি অপশন এ হচ্ছে এটা সঠিক যে যে সমস্ত জীবগুলি তাদের নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এবং তাদের খাদ্যের জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভর করতে হয় না তাদের সবুজি উদ্ভিদ বলা হয় যেমন সমস্ত গাছপালা শৈবা সায়ানো ব্যাকটেরিয়া ইত্যাদি বারবার প্রতিফলনের ফলস্বরূপ শব্দের রেস থেকে যাওয়াকে কি বলে তো এটাকে বলা হয় পরাবর্তন এবং ধ্বনিবিদ্যায় মানে সাউন্ডের তোমাদের পরাবর্তন শব্দের একটি স্থিরতা বা শব্দ উৎপন্ন হওয়ার পর প্রতিধ্বনি নিম্নলিখিত মধ্যে কোনটি একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ দেখো এই টাইপের প্রশ্ন বার বার রিপিট হচ্ছে তো ডিপথেরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ তো মারাত্মক ব্যাকটেরিয়া গঠিত রোগগুলোর মধ্যে রয়েছে কলেরা ডিপথেরিয়া ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস টিটেনাস লাইম ডিজিজ গনোরিয়া সিফিলিস কি নিয়ন্ত্রণ করতে স্থির তরিতীয় অনুপ্রয়োগ বা ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপ্টার ব্যবহৃত হয় এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বায়ু দূষণ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার যে একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপ্টার একটি পরিশ্রমন ডিভাইস হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা প্রবাহিত গ্যাস থেকে ধোঁয়া এবং সূক্ষ্ম ধুলি কণার মতো সূক্ষ্ম কণা অপসারণ করতে ব্যবহৃত হয় এটি বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় এগুলি স্টিল প্ল্যান্ট তাপশক্তি এবং প্ল্যান্টের মধ্যে তোমাদের ব্যবহৃত হয় যে প্রযুক্তটি আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করে হৃদপিণ্ডের ছবি তৈরি করে সেটিকে কি বলা হয় তো সেটিকে বলা হয় ইকো কার্ডিওগ্রাফি অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক ক্যান্সার ট্রাকিয়া হলো মানব শরীরে তন্ত্রের অংশ তো ট্র্যাকিয়া এটা হচ্ছে মানব শরীরে শ্বসনতন্ত্রের অংশ মনে রাখবে যে শারীরবৃত্ত প্রক্রিয়ায় দেহপতৃ গৃহীত খাদ্য অক্সিজেন সহযোগে জায়িত হয়ে তাপ এবং স্থিতিশক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে

এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণ রূপে আয়নিত হয় সালফিউরিক নামেও পরিচিত সাধারণত সৌরকোষের অর্ধ হিসেবে ব্যবহৃত হয় নিম্নলিখিত কোনটি তো এখানে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে জি এ এস এটা ফুলকম কি সিলিকন জার্মেনিয়াম ক্যাডমিয়াম ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড তো জি এ এস হচ্ছে গ্যালিনিয়াম আর্সেনাইড হচ্ছে একটা অর্ধ পরিবাহী এটা সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কিন্তু মেইনলি আমরা পরীক্ষায় পড়েশি যে সিলিকন কিন্তু সিলিকন আলাদা হবে না এখানে জডএন এর সাথে রয়েছে সেজন্য এটাকে অ্যানসার করেনি এর অ্যানসার করেছে জিএএএসকে এবং গ্যালিয়াম আর্সেনাইড উচ্চ দক্ষ সৌরকোষের জন্য ব্যবহৃত হয় নিম্নলিখিত কোন কোষাণুতে কোষের সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় এটা আমরা প্রত্যেকে জানি যে লাইসোজোম এটাকে বলা হয় আত্মঘাতী থলি মাইট্রোকন্ডিয়া কে বলা হয় পাওয়ার পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তি শক্তিঘর স্প্রিং তুলা একটি যন্ত্র যা সাধারণত বস্তুর উপর ক্রিয়াশীল ড্যাশ মাপতে ব্যবহৃত হয় তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাবে বল মাপতে পরিত এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে স্প্রিং তোলা বস্তুর ওজনের উপর ক্রিয়াশীল বল নির্ধারণ করতে এখানে বস্তুর উপর যে বল হয় সরি ওজন যেটা হয় বস্তুর যে ওজন তো এখানে সেটা কিন্তু লেখে নি উজ্জ্ব রেখে দিয়েছে যাতে তুমি ওজনটাকে অ্যান্সার করে চলে আসো তো মনে রাখবে স্প্রিং তুলা বস্তুর বল বস্তু বলতে ওজনের উপর ক্রিয়াশীল বল বা ফোর্স যেটা সেইটা নির্ধারণ করতে ব্যবহৃত হয় এবং স্প্রিং তুলা হুকের আইন নীতি মেনে কাজ করে তো টোটাল এই থ্রি সিক্সটি থ্রি কোশ্চেন ছিল টোটাল শিফটে কার কত স্কোর হলো যে কেউ যদি লাস্ট পর্যন্ত দেখে দেখো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দিই এন টি বিসি পরীক্ষা অবশ্যই পুরোটা কমপ্লিট করবে বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দিই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন কমপ্লিট করবে এই বারোশো বারোশো চব্বিশ কোশ্চেনের মধ্যে আরও তিনশো এই তিনশো তেষট্টি প্লাস কোশ্চেন প্লাস এই যে তিন হাজার এর মধ্যেও তোমারও এই তিনশো চারশোর মতো জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমার পেয়ে যাবে ওকে তো খুব ভালোভাবে তো খুব ভালোভাবে এইগুলো পুরোটা কমপ্লিট করে যাবে থ্রি থাউজেন্ড জিকে কমপ্লিট করবে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স কমপ্লিট করবে এবং এই চব্বিশও এন টি বিসি ভলিউম ওয়ান ভলিউম টু টোটাল কোশ্চেন যেটা সেটাও কমপ্লিট করবে প্রত্যেকটা পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে বাই করে নিতে পারো হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং